कुछ नहीं, बाबर मोबाइल का देखिए। হ্যাঁ হ্যাঁ পাশে লেখা আছে তোমার হচ্ছে ইয়া মার্কার দিয়ে লেখা আছে, দেখো তোমার জেল লেখা আছে, স্লিম ক্রিম লেখা আছে, নিচেরটা একদম সব থেকে নিচের ইয়াটা। তুমি মোবাইলটা দেখি। হ্যালো আসসালামু আলাইকুম আপুরা, যারা আছো একটু লাইভটা জয়েন করো, প্লাস হচ্ছে শেয়ার করে দাও, যতটুকু পসিবল হয় শেয়ার করে দাও, ঠিক আছে। লাইট পাইতেছে না, এমনিতে আলো নাই। আপু তোমাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু পসিবল হলে যতটুকু পসিবল লাইফটা একটু শেয়ার করে দাও। জুথি আপু প্রোডাক্ট কবে পাবো আপু তোমার? ও আচ্ছা শাওয়ার জেল গুলো নিয়ে এসো। ছাপুরা ক্লিয়ার কি দেখা যাচ্ছে নাকি একটু বলো তো, আমার তো টোটালি কোনো লাইটই নেই। এবার ঠিক আছে, অনেক ছেলেরা বলবে হচ্ছে আমি হচ্ছে লাইট নিয়ে লাইভ করতেছি, কিন্তু কিছু করার নাই, লাইট ছাড়া আমার দেখাই যায় না। হ্যাঁ আমার লাইট নিয়ে করতে হবে। আপু ম্যাক্স কফি প্রতিদিন কয়টা খেতে হবে? একটা করে খাবা। আচ্ছা আমি লাইট মেরে লাইভ করতেছি এখন, কোনো সেলার কিছু বলো না যে আপু আমি লাইট মেরে লাইভ করতেছি, ঠিক আছে। আপু ইশকাত জাহান মিমো আপু, হ্যালো আপু, হাই আপু। আচ্ছা তো একটু লাইভটা জয়েন করো। আমি প্রথমত হচ্ছে তোমার ইয়া নিয়ে কথা বলবো, মেম্বারশিপ কার্ড নিয়ে। হ্যাঁ মেম্বারশিপ কার্ড নিয়ে কথা বলবো, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। মেম্বারশিপ কার্ডগুলো নিয়ে আমি তোমাদেরকে একটু কথা বলবো, যেটা হচ্ছে যে আমাদের অলরেডি একটা অফিস হবে, সেটা হচ্ছে আমাদের আচ্ছা জানুয়ারির 14 এবং 15 তারিখ, এই দুই দিন হচ্ছে আমাদের ফেয়ার হবে। এটা হচ্ছে আমি বলে দিব যে ফেয়ারে কী কী ডিসকাউন্ট থাকবে এবং ফেয়ারে তোমাদের জন্য কী কী সুবিধা থাকবে সেটা আমি বলে দিব। আপু আমি চলে আসছি, তোমার সব কাজ করে দিব, তুষ্ণীকে ডেকো না, আমি নাইট্রাস ক্রিম দিলেই হবে। আচ্ছা আপু, আপু আজকের মতো যদি সবসময় লাইভ করতে তাহলে তো রেগুলার তোমাকে দেখতে পারতাম তোমাকে সাথে। আপু আমি এখন তাড়াতাড়ি লাইভ করার ট্রাই করব, তোমাকে আজ খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। যদিও লাগার কোনো কথা না, শুধু একটু ডলসি আর কি। ও ভেরি নাইস আপু, থ্যাংক ইউ। প্রোডাক্টগুলো সব ভুল এসেছে আপু, আমি কি প্রোডাক্ট আর পাবো না? কী কী প্রোডাক্ট ভুল গেছে, মানে ভুল কেন ভুল গেছে এটাই বুঝলাম না। প্রতিদিন একটা করে খাওয়ার আগে নাকি পরে? আগে খাবা, সকালে একদম বাসি মুখে খাবা। হ্যাঁ বাসি মুখে একটু উষ্ণ গরম পানিতে মিক্স করে দেন হচ্ছে খাবা, এটা তোমাদের জন্য বেস্ট হবে। আর আরেকটা জিনিস আমি বলে দিই, কফিটা কিন্তু তোমরা 1 থেকে 2 দিন ইউজ করার পরে দেখবা যে বডিটা অনেক হালকা লাগে, যেটা সত্যি লাগে। আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে কফিটা খাওয়ার পরে বডিটা একদম হালকা লাগে, খুবই হালকা লাগে। আপু ফেসের ব্ল্যাক স্পট রিমুভারের জন্য কি ইউজ করবো? আনি রহমান আপু তোমার কিসের স্পট আপু এটা একটু বলতে হবে, যেমন একটা ব্রনের দাগ আছে, তারপরে হচ্ছে তোমার অ্যাকনি স্পট আছে, হ্যাঁ তোমার মেস্তার দাগ আছে, কিসের দাগ সেটা একটু বলো। জ্যোতি আপু কবে পাবা? আপু তোমার প্রোডাক্টটা কোন জায়গায় ছিল এটা একটু বলতে হবে এবং কি কি অর্ডার ছিল সেটা একটু বলতে হবে। আচ্ছা আমি এবার একটু বলি, টমেটো বিলিংটা, হ্যাঁ এটা অনেকেরই অর্ডার ছিল, অনেকেরই অর্ডার ছিল, বাট আমি দিতে পারি না কারণ এটা স্টকে ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি দিতে পারি নাই। সো এইটা যারা অর্ডার করতে যাচ্ছ, হাই আপু থ্যাংক, প্রোডাক্ট পাইছি, গিফট দাও নাই আপু, অনেকবারও একবারও গিফট দাও নাই। আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, অনেকেই গিফট পাও নাই আমি জানি, এটা আমার মডারেটর হচ্ছে ভুলাক্কার মডারেটরও আসে নাকি, অনেকেই গিফট দেয় নাই। সো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা যারা গিফট পাও নাই, হ্যাঁ যারা যারা গিফট পাও নাই
তারা একটু আমাকে অবশ্যই বলবা, আমি তাদের নাম নোট করে নিব এবং তাদের জন্য আলাদা একটা স্পেশালি গিফট থাকবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে তোমরা যদি কেউ ঢাকার বাইরে থাকো, যে আপু মেলায় আমি আসতে পারবো, এরকম যদি কেউ থাকো যে আপু আমি মেলায় আসতে পারবো, তাহলে একটু আমাকে জানাবা। আমি তাদের জন্য আলাদা করে একটা ইয়া করতে চাচ্ছি, যে মেলায় যেন সবাই আসতে পারো, বা আমাদের যে গেট টুগেদারটা হবে, আমাদের একটা গেট টুগেদার আছে, গেট টুগেদারে যেন সবাই আসতে পারো সেটা একটু বলে দিবা। আমি ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে বোথ দুই দিকেই ইয়া করে রাখতে চাচ্ছি। আপু 10x মাস্কটা কেউ ইউজ করো না, কারণ 10x মাস্ক থেকে অনেক বেটার ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসছে। এইটা এটা হচ্ছে তোমার ওকালির ব্ল্যাক হেডের মাস্কটা। যারা 10x মাস্ক ইউজ করেছো, আমি তাদেরকে একটা কথা বলবো, 10x মাস্ক ইউজ করার দরকার নাই, এই জিনিসটা ইউজ করো। এটা জাস্ট মানে অসম্ভব আকারে বেস্ট একটা প্রোডাক্ট, ইউজ করলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবা, আমি কিছু বলার নাই। আপু গিফটটা কিসের বেসিসে? আপু গিফটটা হচ্ছে আপু কোনো কিছু পারচেস করলেই তোমাদের জন্য গিফট থাকবে। আপু রোজ বিগটা অর্ডার করেছি ব্রাহ্মণবাড়িয়াতে। ইশরাত হাসান আপু তোমার প্রোডাক্টটা কিন্তু চলে গেছে, আমি নিজেই জানি যে তোমার প্রোডাক্টটা অলরেডি চলে গেছে, ঠিক আছে? সো এই কারণে আমি তোমাকে বলতে পারবো, তুমি ওখানে গিয়ে তোমার ফোন নাম্বারটা দিবা, অ্যাড্রেসটা বলবা, মানে তোমার নামটা বলবা, ফোন নাম্বারটা দিবা, তুমি প্রোডাক্ট পেয়ে যাবা। আপু মেলা কবে? 14-15 তারিখ। যারা ঢাকার বাইরে আছো তারা যদি বলো যে আপু আমরা 14-15 তারিখে আসতে পারবো না, ঠিক আছে, কবে আসতে পারবা সেক্ষেত্রে বলো। যেমন অনেক কাপড় আছে যারা চিটাঙে আছে, বা অনেক কাপড় আছে যারা হচ্ছে ঢাকার বাইরে আছে, তোমার বগুড়াতে আছে, বাট কোনো না কোনো কারণে তারা হয়তো আসতে পারবে। সো আমি তাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি মনে হয় যে না আপু আমি আসতে পারবো, আপু স্নাস ক্রিম বলেছিলে 550 ক্যাথিডলারটা দিয়েছে, তার ক্রিম আপু 3000 আমি নিতে পারি নাই। আপু স্নেস ক্রিম বলেছিল 550 টাকা করে ক্যাথিডলারটা স্নেল ক্রিম কোনটা আপু বুঝি না, আবার একটু বলো তো, মেলা কোথায় হবে? আপু মেলা ঢাকাতেই হবে। আমি তো এটা তোমাদেরকে ইউজ করে দেখাই। হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক হেড এর মাস্কটা, এটা আমি জাস্ট, এটার প্রাইস হচ্ছে অলরেডি আমি একটা কনটেস্ট খেলে ফেলেছি, তাই আমি আর এই কনটেস্টটা খেলবো না, কারণ অনেকেই হয়তো জানো। সো আমি এটা একটু ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা ব্ল্যাক হেড হোয়াইট হেড প্লাস, যাদের ফেসে গুড়ি গুড়ি দানা দানা হচ্ছে, হ্যাঁ অনেকেরই দেখবা যে ফেসে গুড়ি গুড়ি দানা দানা এরকম প্রবলেমটা থাকে, এটা তাদের জন্য। আর আমি একটা কথা বলে দিই, আপুরা কষ্ট করে যতটুকু পসিবল হয় লাইফটা শেয়ার করে দাও। হ্যাঁ আর আজকে যে সব থেকে হায়েস্ট লাইফটা শেয়ার করবে, হায়েস্ট লাইফটা শেয়ার করবে, তার জন্য হচ্ছে এইটা গিফট থাকবে, এইটা এই পিলাফ মাস্কটা, সে আপুটা গিফট পেয়ে যাবে। সো তোমাদের যে কাজটা করতে হবে, একটু কষ্ট করে লাইফটা শেয়ার করতে হবে, এবং আজকে আবারও বলে দিই, মেয়েদের গ্রুপে শেয়ার করবা, ছেলেদের গ্রুপে শেয়ার করবা না। আর আজকে একটু তোমাদের সাথে আমি কনটেস্ট খেলবো, একটা মজার একটা কনটেস্ট খেলবো, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, কারণ অনেক প্রোডাক্ট আছে, হিউজ, আজকে হিউজ নিউ নিউ প্রোডাক্ট তোমরা দেখতে পারবা। এটা আমি ইউজ করলাম, তো শুকানোর জন্য টাইম দিতে হবে। এই জিনিসটা মুখ লালচে হয়ে গেছে, কোনো ক্রিম বলো আপু দেখাচ্ছি। মেস্তার জন্য ভালো ক্রিম আছে, মেম্বারশিপ কার্ডের ব্যাপারে জানতে চাচ্ছি। আপু মেম্বারশিপ কার্ডটা খুবই ইজি, তোমাদের আমাদের গ্রুপ আছে, আমার গ্রুপের নাম হচ্ছে বিডি বিউটি জোন অফিসিয়াল, নট বিডি বিউটি জোন, বিডি বিউটি জোন অফিসিয়ালে তোমাদেরকে একটু কষ্ট করে জয়েন করতে হবে। মিনিমাম 10 জন মেম্বারকে তোমার অ্যাড করতে হবে, সেটা তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে, তোমার কাজিন হতে পারে, তোমার ফ্রেন্ড সার্কেল হতে পারে, যেটাই হোক না কেন ওদেরকে অ্যাড করতে হবে। স্ক্রিনশট নিতে হবে যে হ্যাঁ আপু আমি অ্যাড করেছি। দেন তোমাদেরকে 5000 টাকার পারচেজ করতে হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে, এবং তোমাদেরকে একটা মেম্বারশিপ কার্ড দেওয়া হবে। আমি মেম্বারশিপ কার্ডের প্রথমত তোমাদেরকে যে জিনিসটা পেতে হবে, এই কার্ড ছাড়া আমি কাউকে মেম্বারশিপ কার্ড কিন্তু দিব না। হ্যাঁ একটা কার্ড আমি তোমাকে দেখাচ্ছি, যাদের কাছে এই কার্ডটা থাকবে না তারা মেম্বারশিপ কার্ডটা পাবে না। এই কার্ডটা দেখিয়ে আমাদেরকে মেম্বারশিপ কার্ডটা নিতে হবে, এই কার্ডটা, এই যে আমাদের ইমরোজ কালেকশন থেকে একটা কার্ড যাবে, আমি দেখাই দিচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে আমাদের ইমরোজ কালেকশনের অফিসিয়াল একটা কার্ড পাবা। এই কার্ডটা দেখাবা যে হ্যাঁ এটা 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যারা আমাদের কাছ থেকে পারচেজ করবা শুধুমাত্র তারা এই কার্ডটা পাবা, অনলি তারা এই কার্ডটা পাবে। এটা হচ্ছে ইমরোজ কালেকশনের অফিসিয়াল কার্ড, অফিসিয়াল আমাদের, আমার কার্ড অফিসিয়াল আমার, এটা হচ্ছে আমার পার্সোনাল কার্ড। সো এই কার্ডটা আমাকে দেখাতে হবে, দেখালে তোমরা সেই মেম্বারশিপ কার্ডটা পেয়ে যাবে, এবং মেম্বারশিপ কার্ড পেলে তোমাদের যে সুযোগ সুবিধা তোমরাগুলো পাচ্ছ, একটা শোরুমে যে তোমরা সুযোগ সুবিধাগুলো পাও, অ্যাজ ইট ইজ সেই সুযোগ সুবিধাগুলো পাবা। তোমরা প্রত্যেকটা পারচেজের উপরে অবশ্যই
10% করে ডিসকাউন্ট পাবা, প্রত্যেকটা পারচেজের উপরে 10% করে ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? আর একটা জিনিস, যারা মেম্বারশিপ কার্ড পাচ্ছ তাদের মধ্যে আবার আমরা ভিআইপি, আমরা একটা লটারি করব, লটারির মধ্যে তোমাদের উইনার করা হবে এবং যে উইনার হবে তাকে আমরা ভিআইপি, ভিআইপি দ্যাট মিন্স হচ্ছে 20% ডিসকাউন্ট দেওয়া হবে। 20% ডিসকাউন্ট মানে কিন্তু হিউজ ডিসকাউন্ট, তাই না? আমরা কিন্তু বেসিক্যালি কসমেটিক্সে কিন্তু অনেক টাকার প্রোডাক্ট কিনি, যেমন আমার বাসায় যারা আসে ম্যাক্সিমাম আপনারা 10,000 টাকার নিচে প্রোডাক্ট কখনোই নেয় না, আমার বাসায় কিন্তু 10,000 টাকার প্রোডাক্ট মানে নিয়েই যায়। আপু আজকে অর্ডার করে দিলাম, আমি কি পাবো না কার্ড? আপু এক তারিখ থেকে মানে আমি 1 তারিখ থেকে বলতেছি মিনিমাম 5,000 টাকা, 5,000 টাকার নিচে যারা করবা তাদেরকে আমি আনফর্চুনেটলি তারা পাবা না, ঠিক আছে? 5,000 টাকার নিচে করলে তারা পাবা না, আমাকে বলে কিন্তু কোনো লাভ নাই যে আপু 5,000 টাকার নিচে না, সরি 5,000 টাকার নিচে করলে কিন্তু তারা আর পাচ্ছ না। ডিটক্সি কিভাবে খাবো? সকালে একটা খাবার, রাত্রে একটা খাবার, 2 বার করে খেতে হবে, ঠিক আছে? ডিটক্সিটা হচ্ছে 2 বার করে খেতে হবে। সো এইটা যে সব থেকে আজকে হায়েস্ট শেয়ার করবে মেয়েদের গ্রুপে, তারা ব্ল্যাক হেডের মাস্কটা পাবার, এটা খুব সুন্দর করে তুলে নিয়ে আসে। তোমার অন্যান্য যতগুলো ব্ল্যাক হেড মাস্ক আছে, আমার মেম্বারশিপ কার্ডের ভ্যালিডিটি কতদিন পর্যন্ত থাকবে? 6 মাস, 6 মাস পর্যন্ত থাকবে, ঠিক আছে? আবারও নতুন করে রিনিউ করতে হবে, আমার মনে হয় না তোমাদের নতুন করে রিনিউ করার দরকার, কারণ হচ্ছে তোমরা তো প্রতিদিনই কিনছো। আমার আমার যারা কাস্টমার আছে, লাইক আমি একটা অর্ডার পেয়ে যাচ্ছি আর একটা অর্ডার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো আমি একটা জিনিস বলে দিই, আপু আপু সিবিও টু এর পরিবর্তে গ্রিন টি ক্রিমটা দিয়ে দিয়েছে, আপু সিবিও টু কয়টা পেয়েছো? আপু ম্যাক্সিলিমটা কিভাবে খেতে হয়? স্বর্ণ শুভ আপু ম্যাক্সিলিম সেম ভাবে সকালবেলা একটা খাবা একদম খালি পেটে, আর রাত্রেবেলা ডিনার করার আগে একটা খেতে হবে, ঠিক আছে? এক খালি পেটে একটা খাবা, ডিনার করার আগে একটা খাবার, তোমার যদি অবশ্যই এটার সাথে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খেয়ে নিবা। আপু সেক্সিলিপ কোলাজেনের প্রাইস কত? সেক্সিলিপ কোলাজেন 300 টাকা করে। ওকালি বিগ সিরাম ইউজিং প্রসেসিংটা বলেন, আপু ক্রিমের মতো লাগাতে হবে, ওকালির ক্রিম ওকালির যে সিরামটা নর্মালি ক্রিমের মতো লাগে, আজীবন ভিআইপি হবে, আজীবন ভিআইপি। আপু আজকে তুমি লিপস্টিক দিছো, ওয়াও ভালো লাগছে তোমাকে দেখতে। হ্যাঁ আপু অনেকদিন পর আমার নিজেরই অবাক লাগতো, আমি লিপস্টিক ইউজ করেছি। আপু আমার প্রোডাক্টটা কবে দিবা? ফারিয়া মিনহাজ, আপু আপু আমি একবারই 5,000 টাকার প্রোডাক্ট নিতে হবে? আপু একবারে, হ্যাঁ আপু একবারে 5,000 টাকার প্রোডাক্ট নিতে হবে, ভেঙে ভেঙে নিতে পারবা না। আমি জানি 5,000 টাকার প্রোডাক্ট তোমাদের জন্য কোনো ব্যাপারই না, মেম্বারশিপ কার্ড নেওয়া মিনিমাম আমার যারা কাস্টমার আছে, আমি কখনোই বিল করি নাই যাদের, আমার ম্যাক্সিমাম বিল হয় 5,000 টাকা, মানে আমার সবার বিলই ম্যাক্সিমাম তোমার 5,000 টাকাই যায়, মানে মিনিমাম বলতে পারো 5,000 টাকা, ম্যাক্সিমাম বলতেছি ভুল হবে, তোমার কেউই 1,000 টাকার 2,000 টাকার প্রোডাক্ট নেয় না, 5,000 টাকা বিল হয়। সো তোমাদের জন্য ইজি, আর তোমাদের একটা আমি সুযোগ করে দিচ্ছি 10% ডিসকাউন্ট নেওয়ার জন্য, এটা সবাই তোমরা এই জিনিস পেতে পারো, তাই না? সো আর একটা জিনিস আমি বলে দিই, তোমাদের কাছে এই কার্ডটা থাকতে হবে, এই কার্ডটা তোমাদের কাছে থাকতে হবে, এটা হচ্ছে ইমরোজ কালেকশনের অফিসিয়াল কার্ড। আমি চাচ্ছি তোমাদের কাছে সবার কালকে থেকে যাদের অর্ডার যাবে প্রত্যেকের সাথে এই কার্ডটা যাবে, এবং দেন তোমরা আমাকে বলবা যে আপু আমার কাছে এই কার্ডটা আছে, মেম্বারশিপ কার্ডটা পাঠিয়ে দেন, আমি মেম্বারশিপ কার্ডটা পাঠিয়ে দিব। দেন তোমরা যখনই অর্ডার দিবা জাস্ট আমাদেরকে এই ছবিটা পাঠিয়ে দিবা, আমার বাসায় যদি আসো নিয়ে আসবা, আর যদি বলো বাসায় গিয়ে ফ্রি নিব কার্ড, এটা তো আরো ভালো হয়, চলে আসেন আপু। তোমার হচ্ছে যে যারা মেলায় আসবেন তারা ফ্রি মেম্বারশিপ কার্ড পাবা, মেলায় আসলে তারা ফ্রি মেম্বার, মানে মেলায় এসে যারা কিনবে তাদের তো সাথে সাথে দিয়ে দেওয়া হবে। ব্ল্যাক হেডের এটা কত করে? 750 টাকা। এটা হচ্ছে তোমার টোটাল ডিফারেন্ট একটা জিনিস, আমি কখনো ব্ল্যাক হেড মাস্ক ইউজ করি না, বাট এই মাস্কটা একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে? এই মাস্কটা অনেকটা ডিফারেন্ট টাইপের। আপু এটা মাস্কের প্রাইস বলো, আপু এটার প্রাইস হচ্ছে 750 টাকা, 750 টাকা, এটা আমি খেলতাম বাট এটার খেলা অলরেডি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আর খেলতেছি না। আর আজকে যে সব থেকে হায়েস্ট শেয়ার করবে মেয়েদের গ্রুপে সেটা গিফট পাবা, এই জিনিসটা গিফট পেয়ে যাবা। রো সুদিং জেলের প্রাইস কত? আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস আমি বলে দেই, আজকে আমরা একটা মজার গেম খেলবো, কি জানে কোনটা দেনে দেনে এটা নিয়ে গেছো মনে হয়? আচ্ছা দাও ওয়ান্টি আপু ইনবক্স করে দাও, প্রোডাক্ট কি পাইছো নাকি আপু একটু জানাও, আমি এটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? ও তো আমাকে বললো যে আচ্ছা বাদ দাও, সমস্যা মেস্তার ওই মেয়েদের ক্রিমটা দিও তো, মেয়েদের ছবি দেওয়া আছে। রো সুদিং জেল মেলাটা কোথায় আপু আর কবে? মেলার হচ্ছে আপু 14-15 তারিখ, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, তোমরা যদি বয়ফ্রেন্ড থাকে নিয়ে আসতে পারো, হাজবেন্ড থাকলেও নিয়ে আসতে পারো, ঠিক আছে? ওটার জন্য ফ্রি। আপু মেলাটা কোথায় হবে? আপু মেলাটার অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বলে দিব যে মেলাটা কোন জায়গায় হবে, ঠিক আছে? আমি বলে দিব না মেলাটা কোন জায়গায় হবে। আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে টমেটো সুদিং জেল। আমি যেই প্রাইসটা তোমাদেরকে বলবো, আপু সিবিও টু একটাও দেয়নি, আর আপু তাহলে তোমার গ্রিন টি ক্রিমটা দিস, আমি কথা কে মানে আমার যে মডারেটার ওই আকামটা করছে, ওই আকামগুলো প্রত্যেক দিন করতেছে। আচ্ছা আমি তোমাদের এখন খেলাটা খেলবো, ঠিক আছে? খেলাটা হচ্ছে খুব মজাদার হবে, কারণ আপু তোমার গ্রেপের জেলটা জাস্ট ওয়াও। পিঙ্ক লেডি সম্পর্কে কিছু বলো, কি কাজ করে, কিভাবে খাবো, আমার ফ্রেন্ড নিবে আপু খাওয়ার, আমি পিঙ্ক লেডিটা তোমাদেরকে খেয়ে দেখাবো, ঠিক আছে? পিঙ্ক লেডিটা খেয়ে দেখাচ্ছি,
আপু মেলা কোথায় তোমার অ্যাড্রেসটা বল আপু। অ্যাড্রেস পেজে দেওয়া আছে, বসুন্ধরা সিটির অপোজিটে, কাঁঠালবাগান ঢালের নিচে, বসুন্ধরা সিটির অপোজিটে, খুবই ইজি, খুবই কাছে। আপু আজ বিকালে এসে পরিবহন থেকে কল আসছে, কাল গিয়ে প্রোডাক্ট নিয়ে আসবো। মাশাল্লাহ আপু, ব্ল্যাক হেডেরটা নিয়ে দৃষ্টি আপু, তুমি প্রোডাক্ট পাইছো তো, তোমার ফেস ওয়াশটা পাইছো তো, তোমার 6টা ফেস ওয়াশটা পেয়েছো, ফেস ওয়াশটা ইউজ করেছো আপু। প্লিজ রোজের সুদিং জেলের প্রাইস বলো আপু। রোজের সুদিং জেল না, তোমাদের কিছু বেস্ট সুদিং জেল নিয়ে আসছে, আমি এটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। লিপ পার্মানেন্ট পিঙ্ক করার জন্য সিবিও2টা নিয়ে নাও, এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট বলবা প্রাইসটা কত হতে পারে, ঠিক আছে? এটা বলো তোমাদেরকে প্রাইসটা কত হতে পারে, এই জিনিসটা দেখো। এটা হচ্ছে টমেটো সুদিং জেল, টমেটো সুদিং জেল, এটা হচ্ছে তোমার সব থেকে রিজনেবল প্রাইসে, সব থেকে রিজনেবল প্রাইসে আমরা দিব, যেটা আমার মনে হয় না তোমাকে বাংলাদেশে এত কমের মধ্যে কেউ দিতে পারবে। ইভেন এটা ইম্পোর্ট করতেও কিন্তু তোমার অনেক দাম লাগে, মানে অনেক কস্টিং লাগে। ইয়েস ইয়েস, ঠিক আছে আপু। এটা দেখো, এটা হচ্ছে তোমার টমেটো সুদিং জেল, এটা স্পট আউট করে, এটা স্পট আউট করে এই সুদিং জেলটা। স্ট্রেস মার্কের জন্য বেস্ট কিছু বলো আসছে, স্ট্রেস মার্কের জন্য আমরা বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসছি, একটু ওয়েট করাও, একটু ওয়েট করা, এত অধৈর্য হলে তো হবে না আপু, ঠিক আছে? খেলা তো এখনো বাকি আছে, খেলা তো শেষ হয়ে যায়নি। আচ্ছা এইটা দেখো, এটা এটা হচ্ছে টমেটো 99% এবং এই সুদিং জেলটা আমার দেখা বেস্ট। স্কিন জেলে কি দাগ যাবে না আপু? স্কিন জেলে দাগ যায় নাকি আমি যাই না আপু? উত্তরায় মেলা করো প্লিজ, আমার আসতে পারবো, আমার 2টা বেবি সহ তাই তোমার বাসায় যেতে পারি না। হারে আপু, মেলাটা মেলাতে তুমি থাকবা না আপু? আমি তো মেলাতে অবশ্যই থাকবো, থাকবো না কেন? আমার মেলায় না থাকলে হয়, আমার বর্ডারটা এমনিতেই উল্টা পাল্টা কাজ করে, আমি মেলায় না থাকলে সব উল্টা পাল্টা কাজ করে ফেলবে। গ্রেপের সুদিং জেলের প্রাইস বলো, পিম্পল প্রবলেম থাকলে কি ইউজ করা যাবে? আমি এখন কিছু প্রোডাক্ট নিতে চাচ্ছি, হ্যাঁ আপু আমি দেখাচ্ছি, দাঁড়াও এটার প্রাইসটা বলো, ঠিক আছে? 500, 600, 600 হয়নি আপু, এটার প্রাইসটা খুবই রিজনেবল, যেটা কেউ চিন্তাও করতে পারে নাই, এতটা কমের মধ্যে তোমরা এই টমেটো সুদিং জেলটা পাবা, যেটা তোমাকে অন্যান্য পেজ বা অন্যান্য মানে কোনো ইয়াতেই তোমাকে দিবে না। এটা নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, হ্যাঁ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই, হ্যাঁ শারমিন রহমান আপু 300 টাকা, 600 টাকা, অনামিকা আপু 600 টাকা, তাপসী আপু 600 টাকা। আচ্ছা আপু, যারা যারা কমেন্ট করতে থাকো, আমি দেখি কে সব থেকে হচ্ছে ঠিকটা বলে, আমি তাকে হচ্ছে এটা গিফট পাবা, ঠিক আছে? সে এটা গিফট পাবা, আর হচ্ছে 450 টাকা। আচ্ছা বলতে থাকো দেখি, আমি দেখি কে কোনটা বলতে থাকে, আমি তাকে ইয়া করে দিব, ঠিক আছে? যে একদম ঠিকটা বলবে এবং সব থেকে মানে আগে বলবে তাকে এটা গিফট দিব, এবং বাদ বাকি পরের জনের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে শেয়ার করে এখানে ডান লিখে অর্ডারটা কনফার্ম করতে হবে, ঠিক আছে? 380 টাকা, 350 টাকা, ফারজানা মুনিয়াপু 300 টাকা, 800 টাকা, 300 টাকা আপু। আচ্ছা তাহলে আমি বলে দেই, কারণ অনেকগুলো প্রোডাক্ট আছে, তো এটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা, অনলি 300 টাকা, অনলি 300 টাকা। এবং সব থেকে আগে বলেছে হচ্ছে আপুটার নাম, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আপুটার নাম কি জানি, শারমিন রহমান আপু, শারমিন রহমান আপু আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দেন, অ্যাড্রেসটা ফোন নাম্বারটা দিয়ে দেন, ঠিক আছে? আপু মেম্বারশিপ কার্ডটা কেমনে পাবো বলে দিয়েছি, মেম্বারশিপ কার্ডটা পাওয়ার জন্য 290 টাকা আপু, 250 টাকা না আপু, এটার প্রাইস হচ্ছে 300 টাকা, অনলি 300 টাকা। এটা হচ্ছে টমেটো সুদিং জেল, যেটা স্পট আউট করে, এটা রিভিউ আমরা দেখে নিয়ে আসছি, অনেক রিভিউ এই জিনিসটা, রিভিউ অনেক। এবং এইটা যারা 300 টাকায় চাচ্ছ, যে আপুটা আগে বলে দিয়েছে, উনি তো মানে এটা টোটালি গিফট পাবে আপু, আমি ঠিক বলেছি, তুমি ঠিক বলেছো, বাট সবার আগে বলেছে শারমিন রহমান আপু, আমি জানি না উনি আছেন কি না। শারমিন রহমান আপু একটু কষ্ট করে এটার স্ক্রিনশট নেবেন, আপনার অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বারটা দিবেন, আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে। আর একটা জিনিস বলে দিই, এটার প্রাইস হচ্ছে 300 টাকা, যারা এই 300 টাকায় যদি এই প্রোডাক্টটা চাও, তোমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই 10টা গ্রুপে শেয়ার করে এখানে ডান লিখবেন। ডান না লিখলে হবে না, এখন অনেকেই যে কাজটা করেছেন শেয়ার না করেও প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে, এই জিনিসটা হবে না। যারা কষ্ট করে শেয়ার করতেছে তারাও প্রোডাক্ট অর্ডার করতেছে, যারা করতেছে না তারাও প্রোডাক্ট অর্ডার করতেছে, ঠিক আছে? আমি নিব 300 টাকা, শেয়ার মানে শেয়ার করে এখানে ডান লিখেন, যারা ডান লিখবেন তাদের নামটা আমি সার্চ করব, ঠিক আছে? যারা এখানে ডান লিখবেন কোন দেশের আপু, ডক্টর মেইনার, এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, এটা কোরিয়ান প্রোডাক্ট, এবং স্কিনটাকে স্পট আউট করে, যেটা টমেটো করবে, ঠিক আছে? এটা হচ্ছে টমেটোটা স্পট আউট করবে, এটা হচ্ছে তোমার টমেটো হাইড্রেটিং সুদিং জেলটা। এবং টমেটো রিভিউ তোমরা এমনিতেই জানো, টমেটো কিন্তু অ্যাকনে দূর করে আপু। মেলা স্টল আপু অনামিকা দে অনু আপু 400 টাকা, মেলা স্টল নাম্বার কত আপু? মেলা স্টল নাম্বার আপু আমার নিজেরই, কোনো আলাদা স্টল নাম্বার নেই আপু। আমি কি গ্রিন টি ক্রিম 2টা সেন্ড করে দিব আপু? তুমি সেন্ড করে দিও, আমি তোমাকে সিবিও2 2টা পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে তোমার টমেটো হাইড্রেটিং সুদিং জেল, এটার প্রাইস হচ্ছে অনলি 300 টাকা। যারা 300 টাকাতে নিতে যাচ্ছ তাদেরকে যে কাজটা করতে হবে, 10টা গ্রুপে শেয়ার করে এখানে ডান লিখে দাও, ঠিক আছে? এখানে ডান লিখে দাও, আমি তোমাদের এটা ইয়া করে নিব। আর আপু এটা কিভাবে ব্যবহার করবো? নর্মালি ইউজ করতে হবে, 24 ঘন্টা, দিনে 24 ঘন্টা রেখে দিবা। অনেকেই হয়তো চিন্তা করবে যে আপু 300 টাকা প্রাইস,
ঠিক আছে, মনে হয় জিনিসটা ভালো না। তো আমি একটা কথা বলে দিচ্ছি, এটা কি স্পট আউট করবে, 100% স্পট আউট করবে আপু, এটা স্পট আউট করবে, এটা স্কিনটাকে ব্রাইট করবে। এবং টমেটো রিভিউ তোমরা এমনিতেই জানো, আমি টমেটো নিয়ে কাউকে কিছু বলতে যাবো না, কারণ টমেটো একাই 100। আপু ডক্টর জিসানটা ইউজ করেছি, এখন টমেটো জেলটা ইউজ করতে পারবো 100%। আমি টমেটো সুদিং জেলটা সবাইকে ইউজ করতে বলবো, যে সবাই ইউজ করবা। শেখ সাহেলা আপু ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, যারা শেয়ার করবা এখানে ডান লিখবা, এতে করে কি হবে আমার মডারেটররা পরবর্তীতে লাইভ দেখে তাদের যারা ডান লিখেছে, যারা ডান লিখেছে রেগুলার প্রাইস, ইটস মি হু সেড ইট ফার্স্ট। শাকিলা জিনাত আপু তুমি ফার্স্ট বলনি আপু, প্রথম ঠিক বলেছে হচ্ছে তোমার ইয়া আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, শেয়ার ডান 7 তারিখ নিবো। ইয়া কই নুরাপু, কই নুরাপু, দেখি না যে নুরাফার একটা ফোন দেওয়া উচিত, নুরাফার তো দেখি না, 300 টাকার সুদিং জেল, উনি তো পাগল হয়ে যাবে। 280 টাকার বডি ওয়াশটা আছে না রে আপু, এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, 280 টাকার বডি ওয়াশগুলো শেষ হয়ে গেছে আপু। কোন কোন মেলায় আপু বুঝি নাই, বগুড়ায় ডেলিভারি চার্জ শেয়ার না করলে প্রাইস কত, শেয়ার না করলে 750 টাকা। এটা তুমি অন্য পেজে জিজ্ঞাসা করো, ছবি তুলো, ছবি তুলে দেন হচ্ছে ইয়া করো, জিজ্ঞাসা করো, দেন তুমি বুঝতে পারবা যে আপু এটা অ্যাকচুয়ালি আমি কেন এটার প্রাইসটা এত কমের মধ্যে দিচ্ছি। আপু আমি তো এখনো পেলাম না, তোমার কোন জায়গায় ছিল আপু, কোন মেলায় আসছো আপু? আমি মেলায় আসিনি, মেলা হবে, মেলা হবে, পেজে চোখ রাখো আর আমার গ্রুপে জয়েন করে থাকো। আমার গ্রুপের নাম হচ্ছে বিডি বিউটি জোন অফিসিয়াল, বিডি বিউটি জোন অফিসিয়াল। আপু এটার প্রাইস 800 বলা হয়েছে আমাকে আপু, এইটা আজকে আসছে, সাদিয়া আফরিন আপু এটা আজকে আসছে। মেম্বারশিপ কার্ড কিভাবে পাওয়া যাবে আপু, একটু কষ্ট করে তোমরা একটা কাজ করো, আবারও লাইভটা দেখে নিও তাহলে আমার জন্য, আমার বারবার বলতে গেলে একটু কষ্ট হয়। নূর আপু কেমন আছেন আপু? গ্রেপের সুদিং জেল রোজ ডে নাইট ক্রিম দেখো, আমার পিম্পলের প্রবলেম আছে, অ্যালার্জি আছে, তাহলে আমার জন্য সুদিং জেলটা সাজেস্ট করো আপু। তুমি যদি চোখ বন্ধ করে মনে করো যে পিম্পল অফ করতে চাও, স্কিন জেলটা নিয়ে নিবা। পেটেল বাদ জেল আছে, হ্যাঁ আপু আছে, আমি ফার্স্টে বলেছিলাম না রে আপু, যে আপুটা ফার্স্ট বলেছিলাম আমি স্ক্রিনশট নিয়ে রাখছি সাথে সাথে। আপু মেলাতে প্রোডাক্ট নিতে পারবো? অবশ্যই আপু, মেলা থেকে কেন প্রোডাক্ট নিতে পারবো না, মেলা প্লাস হচ্ছে গেট টুগেদার দুইটা আমরা একসাথে করতেছি। ডান কিভাবে পাবো? অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে পেজে ইনবক্স করে দাও। যারা ডান লিখেছো আমি তাদেরটা চেক করবো, যারা ডান লিখছো না তাদেরটা চেক করবো না, কারণ অনেক মেসেজ নিচের দিকে চলে যায়, আমার মেসেজ একটা চেক করা হয় না। এটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা, যেটা তোমার কল্পনা করার বাইরে। এটা আমার লাভ হচ্ছে, যেটা সত্যি কথা 20 টাকা লাভ হচ্ছে আমার এই প্রোডাক্ট, 20 টাকা প্রফিট হচ্ছে, খুব বেশি প্রফিটও হচ্ছে না, অনলি 20 টাকা। এটা ইউজ করার সাথে সাথে চেঞ্জটা বুঝতে পারবা, ইমিডিয়েটলি চেঞ্জটা বুঝবা যে তোমার স্কিনটা সফট হয়ে যাবে। আচ্ছা এটা যারা নিবা ডান লিখে আমাকে বলে দাও, আমি এটা সরিয়ে রাখতেছি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, আপডেটের স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবা। ভিসি ইঞ্জেকশন আছে, কেউ ভিসি ইঞ্জেকশন নিবা না, আমি আগেও বলেছি ভিসি ইঞ্জেকশনের উপর আমি নিজেই বিশ্বাস করতেছি না। কত টাকা পারচেস করলে মেম্বার কার্ড পাবো? 5000 টাকা, 5000 টাকা মিনিমাম কিনতে হবে, মিনিমাম 5000 টাকা, ঠিক আছে। ডান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, সাদিয়া আসলাম আপু ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি এটা সরিয়ে ফেললাম, বাদ জেলটা দেখাও প্রাইস সহ। আচ্ছা বাদ জেলটা হচ্ছে এই যে দেখো, এটার জন্য অনেকে ওয়েট করতেছিল তাই না, সো ঠিক আছে, এটার জন্য আমি আবারও তোমাদেরকে এটার প্রাইস ব্যাক সাইডে তো চায়না লেখা, আঞ্জুমি ভাবো এটা তোমার প্যাকেজিংটা চায় না, বাট এটার মেইন জিনিসটা কোরিয়া থেকে আসছে, ঠিক আছে। বাট আমি একটা কথা বলে দিই, আমার ফেসে তোমাকে আমি লাগিয়ে দেখাবো তোমার যদি কোনো ডাউট থাকে। এটার জন্য অনেকে ওয়েট করতেছিল আমি জানি, অনেক আপুর এটা এই জিনিসটার জন্য আপু বলো না শুনে নেওয়ার পাপ, এই যে আপু ফাইনালি এটার জন্য তোমাদেরকে আবারও কষ্টটা করতে হবে। এটা পাচ্ছ মাত্র 280 টাকায়, দুইটা কালার আছে। এটা যারা নিবা এটা অবশ্যই শেয়ার লিখে ডান করে ফেলবা, না হলে কিন্তু পাবা না, ঠিক আছে। এই শাওয়ার জেলগুলো জোস জাস্ট, আমি তো আমার বোন ইউজ করে। হ্যাঁ আপু শেয়ার ডান, আমি তোমার বাসায় গিয়ে নিবো। ওকে আপু, স্কিন জেল সম্পর্কে কিছু বলো, অনেক পিম্পল হচ্ছে। স্কিন জেলের কাজ হচ্ছে তোমার পিম্পলটাকে টোটালি অফ করে ফেলা, টোটালি রিমুভ করে ফেলাই হচ্ছে তোমার স্কিন জেলের কাজ, ঠিক আছে। আপু যদি গ্রেপ না থাকে 300 টাকায় দিবা না, বুঝি নাই আপু, যদি গ্রুপ না থাকে আপু বুঝি নাই আপু, গ্রিন টিয়ার সাথে সুদিং জেলটা সেন্ড করে দিব আগের বার। আচ্ছা আপু ঠিক আছে, তুমি ইনবক্সে বলে দিও তাহলেই হবে। সো এটার জন্য অনেকে ওয়েট করতেছিল, সো ফাইনালি এটার দুইটা কালার চলে আসছে, যে কালারটা আমার খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট, একটা হচ্ছে পিঙ্ক কালার। 280 টাকায় কি বলো আপু, 600 টাকায় কিনছি, 280 টাকায় কি বলো আপু, 600 টাকা, এটা 280 টাকা, এটা এগুলোর প্রাইস হচ্ছে 280 টাকা আপু। তোমাদের যদি মনে হয়, কেউ যদি বলে হ্যাঁ এটা হচ্ছে রেপ্লিকা, এটা হচ্ছে ওইখান থেকে নিয়ে আসছে, চক বাজার থেকে নিয়ে আসছে, সো আমি তাকে বলে দিচ্ছি যে বলবে এটা রেপ্লিকা, তার মাথায় আমি বাড়ি দিব এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 280 টাকা করে, 280 টাকা, না না 650 টাকা, এটা 280 টাকা, 280 টাকা, এটা 280 টাকা, এটার প্রাইস হচ্ছে 280 টাকা, দুইটা কালার থাকবে, এটা বেশি নাই অল্প কয়েকটা আছে। এটা মনে হয় আমার কাছে 48 পিস আসছে, ঠিক আছে। শেয়ার করতে পারতেছি না, শেয়ার করতে হবে ডান লিখতে হবে, শেয়ার করতে হবে ডান লিখতে হবে, আদারওয়াইজ পাবা না, ঠিক আছে। তুমি ও পাগল উর্দু বল, তুই নিজে উর্দু বল, ফাল কথা কার। আপু টমেটো জেলটা কিভাবে ইউজ করতে হয়? নর্মালি ইউজ করতে হয়, এটা 280 টাকায় কেউ পাবা না, ঠিক আছে। এই জিনিসটা কেউ 280 টাকায় পাবা না, এটার প্রাইস। ডান আপু যারা নিবা তারা ডান লিখে ইনবক্স করে ফেলো, শাওয়ার জেলটার নাম কি তুষনি,
মোবাইলটা আমি নিব দুটো, তোমাদেরকে আমি বলে দিই দুই তিনটা নিয়ে রাখো। আই লাভ পিঙ্ক, সো মায়া মনে আপু একটাই ছিল, এই কালারটা আসছে পার্পল কালারটা, আমার খুব এই কালারটা খুব ফেভারিট। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই কালারটা এবার রিস্টক অনেক বেশি করেছি, আমার এটাতে কোনো লাভ নাই, যেটা সত্যি কথা লাভ নাই, বাট আমার কাছে খুব মানে আমি আপু অন্য জায়গায় এত দাম রাখে আল্লাহ, শামি আক্তার আপু আপু ডান আপু থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার মডারেটর কোনো কাজ করে না, সব ভুল বলে, ও কালকে আসো করে আমি ধরে পিটাবো কতগুলো, সমঝা নেহি রেহি উর্দু বল আপু। পিঙ্ক লেডি কি নর্মাল আপু, নর্মাল ফ্রিজে রাখবো, ফ্রিজে কেন রাখবা, নর্মালি রাখবা, আমি এটা কোনো ফ্রিজে ট্রিজে রাখি না আপু। সো এটা আমি ধরতেছি ডান লিখে ইনবক্স করবা, যারা ডান লিখবা না তারা পাচ্ছ না, এটা শাওয়ার জেল, এটা হচ্ছে রোজ পেটেলের শাওয়ার জেল, এটা ইউজ করলে বডি হোয়াইটেনিং এর কাজ করবে, ঠিক আছে। অনলি 280 টাকা প্রাইস, অনলি 280 টাকা, একদম রিজনেবল প্রাইস, মানে কি একদম বলতে পারো আমার একদম কেনা দামও না, এটা কেনা দামও না, এটা হচ্ছে শাওয়ার জেল, এটা হচ্ছে শাওয়ার জেল রোজ পেটেল, এটা যখন তুমি ওয়াশ করবা, যারা এখানে অলরেডি ইউজ করেছে, হ্যাঁ এটা অলরেডি যারা ইউজ করেছে, থ্যাংক ইউ তন্নি সোনা আপু, ওয়েলকাম আপু। 280 টাকা, ওইটা কি আপু, এটা কি আপু, এটা হচ্ছে শাওয়ার জেল, পাপায়া ক্রিম আছে, পাপায়া ডে নাইট ক্রিম, কোনটা চাচ্ছ আপু, একটু ওয়েট করো আমি একটা ফোনটা। সরি আপুরা একটু একটা ফোন আসছিল তো দ্যাটস ওয়াই সরি। আচ্ছা আপু রোজ জেল ইউজ করা যাবে, ডান থ্যাংক ইউ সো মাচ আপু। ঠোঁটের দুই কোনায় ফেটে যাচ্ছে, প্লিজ বলো ডান আপু পিনটা, আপু তাড়াতাড়ি ইয়া করে ফেলো, কারণ এটা আমার কাছে খুব একটা নাই, আজকে যা ছিল এমনিতেই শেষ হয়ে গেছে। তো আপু তোমার ফোন নাম্বার দিলে ফোন ধর না কেন, ফোনে ফোন দিলে আপু আমি কারো ফোনই ধরি না, এটা আমার সবার কমপ্লেন কথা। ইসলাম ওয়াজিহা হাই, তোমার 12টা বাজায়, তুমি বাসায় আসো কালকে, পিঙ্ক লেডি সম্পর্কে ডিটেল বলো। ডান ইসলাম আপু পিঙ্ক কালারটা আমি নিব, হবে শাওয়ার জেল, আপু ইনবক্স করে ফেলো আমি পিঙ্কটা নিব, পিঙ্কটা আপু খুব অল্প আছে। তন্নি তুমি কি, তন্নি তুষি কি শেয়ার করে, তুমি তো তারে দাও আমারে দিবা না কেন, ভালো কথা বলছো আপু। আপু তোমার ছোট বেবিদের মতো অনেক সুন্দর লাগতেছে, উপমা আক্তার আপু থ্যাংক ইউ, দা সাদিয়া সাদু আপু। কোর্সের জন্য কি করব দেখাচ্ছি, আগে একটু অফারগুলো দেখিয়ে নেই দেন, যে উর্দু শুনতে চাইতেছে ওরে আমার কাছে পাঠিয়ে দাও আপু, আরেকবার দেখাবো, হ্যাঁ আপু দেখাচ্ছি, দুইটা কালার আছে, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে পার্পল কালার, যার যেই কালার পছন্দ, এখনো বলেই যাচ্ছি উর্দু বল উর্দু বল, হে যাবো, এই দুইটা কালার আছে, একটা হচ্ছে তোমার পার্পল কালার আর হচ্ছে পিঙ্ক কালার, হ্যাঁ। ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, এটা সরিয়ে ফেলাম, এটা আমার কাছে আর হবে না খুব বেশি একটা। আচ্ছা এই জিনিসটা দেখো, এটা শুকালে প্রপার ওয়েতে, এটা এখনো পুরোপুরি শুকায় নাই, পুরোপুরি যখন শুকাবে আমি খুব একদম টেনে তুলে ফেলবো, তখন দেখবা ব্ল্যাক হেড হোয়াইট হেড গুলো খুব সুন্দর করে উঠে আসে এইটা, হ্যাঁ একদম জোস ভাবে। তুমি কই গেছিলা বলো তো ওয়াজিহাপু, তুমি কই গেছিলা বলো তো, বলবো না তো, সেটা তো বলবো না, কালকে আসো আপু, তিনটা চারটার দিকে বাসায় থাকবা, আমি না থাকলেও কথা থাকবে আপু। টমেটো জেলের কাজ কি আপু, টমেটো জেল হোয়াইটনিং করবে, স্পট আউট করবে, ব্রাইটনিং করবে, স্কিনটাকে টান টান করবে। স্কুলে পড়া মেয়ে লাগছে আজকে তোমাকে আপু, প্রতিদিন কি লাগে বলো আপু, স্কিন মোটা হলে হলে র্যাশ একনি প্রবলেমস কমে যায়, হ্যাঁ আপু স্কিন মোটা হলে তোমার র্যাশ কমে যাবে, একনি কমে যাবে, ঠিক আছে। পাস 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 পা বাৎসলটা আছে, হ্যাঁ আপু আছে তো আপু, ডান প্লিজ আমাকে দিও। আচ্ছা আপু ডান শাওয়ার জেল, আচ্ছা যারা শাওয়ার জেল নিতে চাচ্ছ লিখে দিবা শাওয়ার জেল ডান, শাওয়ার জেল ডান, যেই যেই প্রোডাক্টের জন্য যারা নিবা শাওয়ার জেল ডান, ঠিক আছে, সুদিং জেল ডান, এইভাবে করে লিখে দিবা তাহলে ভালো হবে। কি লাগাইছো আপু, এটা হচ্ছে তোমার ইয়ে ব্ল্যাক হেড মাস্ক, এটা হচ্ছে ব্ল্যাক হেড মাস্ক, গ্রুপ না থাকলে আমরা পাবো না, না আপু যাদের গ্রুপ নাই তারা পাবে না, ঠিক আছে আপু। তুমি তো আমার প্রোডাক্ট পাঠাইছো কিন্তু কি পাঠাইছো আমি জানি না, সো প্লিজ বলবা। আরিফিন সুমি আপু তোমার কোন কি প্রোডাক্ট ছিল আমি তো তা জানি না আপু, ইনবক্স চেক করো প্লিজ আপু, ইনবক্স চেক করবো। টমেটো জেলের প্রাইস আপু, এই টমেটো জেল 300 টাকা করে, 300 টাকা করে 10টা গ্রুপে শেয়ার করতে হবে, আদারওয়াইজ পাবা না। এটা টমেটোটা, এটার প্রাইস কালকে কখন বাসায় থাকবা, সকাল থেকে রাত মানে সকাল থেকে 4টা পর্যন্ত থাকবো আপু, কথা তুমি কথা দাও থাকবা, কথা না দিলেও থাকতেই হবে, শাওয়ার জেল ডান আপু। আচ্ছা থ্যাংক ইউ, যারা শাওয়ার জেল নিবা লিখে দিবা শাওয়ার জেল ডান, সুদিং জেল নিলে লিখে দিবা সুদিং জেল ডান। আপু স্কিন মোটা করতে কি ইউজ করবো, স্কিন মোটা করার জন্য আপু দেখাই দিচ্ছি একটা জিনিস, মানে ওটা আমরা আগেও দেখিয়েছি তাও আমি আবার দেখাচ্ছি, শাওয়ার জেল ডান দুটো কালারে সব 7 তারিখ নিবো, ঠিক আছে আপু, শাওয়ার জেল ডান, টমেটো জেল ডান, আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 300 টাকা, এটা সরালাম গেল। এবার তোমাদেরকে আর একটা জিনিস বলে দেয়, এবার আসছে আপু আমার ভাইয়াকে তোমার বাসায় পাঠাবো, প্লিজ প্রোডাক্ট দিও। আচ্ছা আপু পোর্স অনেক বড় হচ্ছে, বেড়ে যাচ্ছে, কি অ্যাপ্লাই করবো, সামনে আক্তার আপু একটু ওয়েট করো আমি তোমাকে দেখাই দিচ্ছি। এইটা দেখে নাও, এটা হচ্ছে ডক্টর মেইনারের তোমার
সুদিং জেল, এটা হচ্ছে গ্রেপের, সরি পমিগ্রানেটের সুদিং জেল, এটা হচ্ছে পমিগ্রানেটের সুদিং জেল। পমিগ্রানেট স্কিনটাকে টাইটেনিং করে, যাদের স্কিন ঝুলে গেছে, স্কিন মোটা করার কি আছে, আমার স্কিন সেন্সিটিভ হয়ে গেছে। জান্নাতি ওয়ার্দা আপু একটু ওয়েট করো, আয় মামুনি, মামুনি এই যে আপু স্কিন মোটা করার জন্য এইটা নিয়ে নিবা। আপু অফারে আমাকে দাও না, আপু ইনবক্স করে দাও, হেয়ার কালার আছে ভালো, আপু হেয়ার কালার তো অনেক অনেক কালার আছে, শাওয়ার জেল ডান, থ্যাংক ইউ সো মাচ, তোমার কাছ থেকে মেস্তা ক্রিম নিয়েছিলাম, আপু স্কিন পাতলা হবে না তোমার, ওটা হচ্ছে চামড়া উঠতেছে দ্যাটস ওয়াই, কুটুস কুটুস সুন্দর লাগছে রে সোনা মা, থ্যাংক ইউ আন্টি। আপু টমেটোটা এটার স্ক্রিনশট নিয়ে রাখে, খুব ভালো লাগছে আমার কাছে। টমেটোটার রিয়েল প্রাইস কত আমি তো শেয়ার করতে পারবো না আপু, 750 টাকা, তুমি যতটুকু পারো শেয়ার করে ইনবক্স করে দাও, ঠিক আছে? আমি সবাইকে চাচ্ছি যেন সবাই প্রোডাক্টগুলো পায়। তোমার বাসা কোথায়? বসুন্ধরা সিটির অপোজিটে, সুদিং জেল ডান, থ্যাংক ইউ সো মাচ। এবার তোমাদেরকে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে যাদের স্কিন পাতলা হয়ে গেছে, রক দেখা যাচ্ছে, স্কিন পাতলা রক দেখা যাচ্ছে, তারা এই সুদিং জেলটা ইউজ করবার, তাদেরকে আমি একটা ডে ক্রিম বলে দিব, এই ডে ক্রিমটা নিবা, এই ডে ক্রিমটা অসম্ভব আকারে বেস্ট। আয়েশা আফরিন আপু মেম্বারশিপ কার্ডটা কিভাবে পাবো? মিনিমাম 5000 টাকার প্রোডাক্ট ইয়ে করতে হবে। ভিডিওটা বারবার আটকাইছে, আমার নেট প্রবলেম, তোমার নেট প্রবলেম, আজকে আমার নেটটা টোটালি ক্লিয়ার, টোটালি ক্লিয়ার। আমি নিতে চাই, অর্ডার করে পাই না, আগে তো এমন হতো না, এরকম হলে প্রোডাক্ট নিতে ইচ্ছা করে না আপু। আহারে অর্ডার করলে আপু তুমি একটু কষ্ট করে ইনবক্স করো, ইমরোজ বিডিতে ইনবক্স করে দাও, ঠিক আছে? আপু আমার গালে রক দেখা যায়, স্কিন অনেক পাতলা, রোজ নাইট 24K মাস্কটা ইউজ করতে অবশ্যই পারবা, তার পাশাপাশি এই জিনিসটা ইউজ করবা, এইটা, এটার মেইন কাজ হচ্ছে স্কিনটাকে মোটা করা। আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি, যাদের স্কিন পাতলা, এবং ম্যাক্সিমাম আপুর স্কিন এখন পাতলা ম্যাক্সিমাম, ঠিক আছে? আমার কাছে যতগুলো কাস্টমার আসে, যেমন আজকে একটা সকালবেলা আপু আসছিল, ওনার স্কিন এত পাতলা যে ওনার এই দুই সাইড লাল হয়ে থাকে, ফর্সা হও ঠিক আছে, এত বেশি ফর্সা হয়েও না যে আপু তোমার স্কিনে তোমার ক্যান্সার ধরা দিয়ে দেয় বা স্কিন একটা ডিজিজ হয়ে যায়, এইটা আমি তাদেরকে বলবো। আপু কবে দিবা? সুমাইয়া মনি আপু তোমার 14 তারিখে সবাই মেম্বারশিপ কার্ড গুলো পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার যাদের রোজ জেল কি ইউজ করা যায়, রোজ জেল কি করে ইউজ করবো নর্মালি আপু, ভালো হেয়ার কালার দেখাবো আমি নিবো তো নি সাইমা আপু, আমি তোমাকে হেয়ার কালারের ছবিটা আপলোড করে দিব না, আমি ভুলে যাই, মনে থাকে না অ্যাকচুয়ালি। আপু একটা হোয়াইটেনিং ক্রিম দেখাও, রোজ নাইট ক্রিমটা, এটা সব থেকে বেস্ট, রোজ নাইট ক্রিমটা সব থেকে বেস্ট, ছয় মাস যাবে। কেলিপার আছে আপু ইনবক্স করে দাও, রাতে ইউজ করার জন্য কিছু দেখাও, নট ফর ব্রাইটেনিং জাস্ট স্কিনে, এইটা আপু জান্নাতি ওয়ার্দা আপু এইটা ইউজ করো, এটা তোমার পিম্পল রিমুভ করবে, স্কিনটাকে মোটাও করবে, এই জিনিসটা, এটা হচ্ছে তোমার এজ পারফেক্ট, মানে স্কিনটাকে টান টান করবে, এটার মেইন কাজ হচ্ছে নতুন লেয়ার ক্রিয়েট করা। হ্যাঁ এটার মেইন কাজই হচ্ছে নতুন লেয়ারটা ক্রিয়েট করা। বসুন্ধরা সিটির পিছনে থাকে আপু, তাহলে তো কাছে, আমি তো বসুন্ধরা সিটির, এই যে এটা আমি একটু ওয়াশ উঠাই ফেলি, আপু দুই ঠোঁটের কোনায় ফেটে যাচ্ছে আপু, তুমি ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আমি তোমাকে একটা ময়শ্চারাইজার দেখাই দিচ্ছি, দাঁড়াও তো এটা উঠাই ফেলি, এটা শুকাইছে, আর একটু শুকানো বাকি আছে। হ্যাঁ মেম্বারশিপ কি কার্ড করে পাবো? মেম্বারশিপ কার্ডটা হচ্ছে আপু মিনিমাম 5000 টাকার পারচেজ করতে হবে, ঠিক আছে? আয়েশা আক্তার আশা আপু ডক্টর রয়্যালটা কি ভালো সেটা বলে শেষ করা যাবে না, আমার স্কিন অনেক মোটা হয়েছে, আর এটা রিভিউ না দেই তাহলে আমার পাপ হবে, আমার ইউজের বেস্ট সিরাম, লাভ ইউ আপু। এই যে ইয়াও বলবে, ইয়া আপু সুমাইয়া মনি আপুও বলবে যে ডক্টর রয়্যালের সিরাম ইউজ করে স্কিন অনেক মোটা হয়ে গেছে, ডক্টর রয়্যালের সিরামটা আসলেই বেস্ট আপু, এটা আমি আর কিছুই বলবো না, বেস্ট হচ্ছে ডক্টর রয়্যালের সিরাম। আমি কার্ড পাবো সবাই ইনশাল্লাহ পাবে, যারা আমার রেগুলার কাস্টমার তারা, ও আচ্ছা ভালো কথা, আমার কাছে অনেকেই অ্যাপল ক্রিমটা চেয়েছিল স্পট আউটের জন্য, মেস্তার জন্য, ঠিক আছে? সো অ্যাপল ক্রিমটা কিন্তু আসছে, যারা অর্ডার করেছিলে ইনবক্স করে দিও, অ্যাপল ক্রিমটা আসছে। তিলের ক্রিমটা ইউজ কি করে ইউজ করবো? তিলের উপরে মোটা করে লাগাবা, আম্মু ফেড আপ হয়ে গেছে রে আপু, জান্নাতি ওয়ার্দা আপু একটু তুমি ইয়াতে ইমরোজ বিডিতে নক করেছো আপু, ইমরোজ বিডি কথা যদি থাকো তাহলে একটু আপুরটা একটু চেক করে দেখো, ব্ল্যাক হেড 750 টাকা, এটা বেস্ট, এটা আমার লাইফে দেখা ব্ল্যাক হেড হোয়াইট হেড এর মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট, ঠিক আছে? খুবই রিজনেবল প্রাইস, ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করবে, এবং তোমার যদি হালকা পাতলা লোমও থাকে সেটাও দূর করে। আপু বিউটি ক্রিম হবে? বিউটি ক্রিম কোনটা বুঝলাম না, তোমার থেকে নেওয়া প্রোডাক্টস এর মধ্যে আলফাটা বেস্ট। হ্যাঁ আপু আলফাটা আসলেই বেস্ট, আমি আজকে একদিন ইউজ করেছি, আমি চেঞ্জটা আসলে নিজেই বুঝতে পারতেছি। কবে অর্ডার করলে মেম্বারশিপ কার্ডটা পাবো? 1 তারিখ থেকে অর্ডারটা কনফার্ম করতে হবে। অ্যাপল ক্রিমটা একটু দেখাও। হ্যাঁ আপু আমি অ্যাপল ক্রিমটা দেখাচ্ছি, আর অরিজিনালটাই দেখাবো, ঠিক আছে? কারণ অ্যাপেলের মধ্যে রেপ্লিকা আছে, তো এটা অনেকেই জানো না আমার অ্যাপল ক্রিমটা গেল কোথায়। আমি তো 5000 টাকার উপরে নিয়েছি, আরে আপু সবাই 5000 টাকার উপরে নিয়েছে বুঝছো, মেম্বারশিপ কার্ড সবাই পাবা, টেনশন নিও না, একটু ওয়েট করো, তার আমি একটা দেখাই দিচ্ছি। আপু সুদিং জেল ডান,
আপু তিল রিমুভ করার কি আছে? ডক্টর রয়্যালের প্রাইস হচ্ছে 650 টাকা। স্কিন থেকে পিম্পল রিমুভ করার জন্য সাদার আমি অ্যাপল ক্রিমটা কোথায় জানি রাখলাম। আয় তুষনি, তুষনি আয় তুষনি, অ্যাপল ক্রিমটা কোথায় দেখো, আমি এখানে রাখলাম যে অ্যাপল ক্রিমটা। এই যে আপু এটা হচ্ছে অ্যাপল ক্রিমটা, অরিজিনাল অ্যাপল ক্রিমটা এরকম হবে দেখো, অরিজিনাল যে অ্যাপেল ক্রিমটা হবে সেটা এরকম হবে, আমি দেখাই দিচ্ছি। স্কিন মোটা করার জন্য প্রোডাক্টটা বলেন এটার নাম কি? এটা হচ্ছে ওকালি গোল্ডেন সিরাম, ওকালি গোল্ডেন সিরাম এটা। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু আর নাই, এটা যে আগে অর্ডার করবা সে আগে পাবা। আলফা আরবুটিন সিরামটা মামুনিকে দিতে বল। এইটা মিলিয়ে আপু তুমি কালকে পেয়ে যাবা ইনশাল্লাহ। আপু এবার যদি প্রোডাক্ট না পাই, মায়ের আছে কিন্তু কপালে তোমার, আপু ইনশাল্লাহ পেয়ে যাবা। আর যদি প্রোডাক্ট আপু স্টকে, আপু বডি কম্বো কি করে ইউজ করবো? লিজা আক্তার আপু বডি হচ্ছে তুমি স্ক্রাবারটা ইউজ করে তার উপরে লোশনটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? ডক্টর রয়্যাল সিরামটা একটু দেখা আপু, ডক্টর রয়্যাল সিরামটা শেষ হয়ে গেছে রে আপু, নাই এটা নিবা এখন, যারা নিবা এটা ডক্টর রয়্যালের সিরামের থেকেও 1000 টাইম বেটার এই জিনিসটা, ঠিক আছে? আপু কোডটা যা দিচ্ছি স্কিন টানতেছে, আপু কোডটা যে দিচ্ছি স্কিন টানলে তুমি সুদিন ইয়া ইউজ করবো আপু, একটা ভালো মানে বডি লোশন ইউজ করো, ময়শ্চারাইজার ইউজ করো। তোমাদেরকে আমি একটা আজকে সিরাম দেখাবো, ওইটাও তোমার স্কিনটাকে মোটা করবে প্লাস ব্রাইট করবে। মলিশটা কিভাবে ইউজ করবো, নর্মাল ওকালি সিরাম আলফা আরবুটিন ডক্টর রয়্যাল সব নিবো আপু, নোট করে রেখে দিও যেন আমি সরিয়ে রাখতে পারি, না হলে পরে আমি ভুলে যাবো। আলফা আরবুটিনটা 300 টাকা করে, বাট যারা বডি কম্বো নিবা আলফা আরবুটিন ফ্রি পাবা, যেমন আজকে দুইটা আপু নিয়েছে দুইটা আপু ফ্রি পেয়েছে। আলফা আরবুটিনটা যারা ফ্রি পাচ্ছে আমি তাদেরকে বলবো লাকি, তাদের একদম আমি বলবো যে তাদের নাচা উচিত, ঠিক আছে? কারণ ওইটা ফ্রি পাচ্ছ তোমরা টোটালি। স্কিন মোটা করার ওইটার নাম কি? এটার নাম হচ্ছে আপু এইচ পারফেক্ট, এটা হচ্ছে ওকালি গোল্ডেন সিরাম। এটার স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলো, এটা আমি আর দেখাচ্ছি না কারণ এটা আমার স্টকে একদমই শেষ হয়ে গেছে, এটা নাই, এটা অল্প কয়েকটা আছে আপু। আমিও 5000 টাকার উপরে প্রোডাক্ট নিচ্ছে, আমি কি মেম্বার আপু জানো, ফেব্রুয়ারির 1 তারিখের কথা বলেছি আপু, ফেব্রুয়ারির 1 থেকে 14 তারিখের মধ্যে, আগে অনেকেই নিয়েছে, আগে একটা আপু তো তোমার 26000 টাকার প্রোডাক্ট নিয়েছে, একটা আপু 45000 টাকার প্রোডাক্ট নিয়েছে, আর একটা আপু 55000 টাকার প্রোডাক্ট নিছে, বাট তাদের কিছুই না। আপু সিসিরামটা একটু দেখাবা, সিসিরাম কোনটা আপু, ব্ল্যাক কালারটা সিসিরাম কি ব্ল্যাক কালারটা? আমার ওকালি গোল্ডেন সিরামটা দেন নাই রাবিয়া বিথি আপু, তোমারটা তো দিয়ে দিয়েছি অনেক আগে, বডি কম্বো 2000 টাকা, আলফা আরবুটিনটা গিফট পাবা, ঠিক আছে? আপু কেলিয়ার প্রাইসটা 500 টাকা, আপু কেলিয়ার প্রাইসটা হচ্ছে 500 টাকা। স্কিন গ্লোয়িং এর জন্য কি করব নীলিমা আন্নি আপু, স্কিন যদি গ্লো করতে চাও, তোমাদের একটা মজার ইয়ে শুনি, তোমরা হয়তো অবাক হয়ে যাবা, গোল্ডাজেন কোরিয়ান সিরামটা, এইটা আমি আজকে যেন সবাই নিতে পারো সেই ব্যবস্থা আমি করে দিব, ঠিক আছে? এটার প্রাইসটা শুনলে তোমাদের মাথায় আকাশ ভেঙে পড়বে, হয়তো হয়তো বলবা যে আপু তুমি রেপ্লিকা দিচ্ছ, বাট বিশ্বাস করো এটা আমি রেপ্লিকা না, বাট আমি নিজে অবাক হয়ে গিয়েছি, এটা আমি আমার একজন হাতে করে নিয়ে আসছে, সো দ্যাটস ওয়াই। লোশন দেখাও প্লিজ হোয়াইটেনিং এর জন্য, এইটা এটা কিন্তু একদম অরিজিনালটা, আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম এটা একদম রিয়েলটা। বলো তো এটার প্রাইসটা কত হতে পারে, জাস্ট আমাকে বলো এটার প্রাইসটা কত হতে পারে, এটা একদম অরিজিনালটা, বারকোড স্ক্যান করে নিতে পারবা, ঠিক আছে? বারকোড স্ক্যান করে নিতে পারবা, এটা হচ্ছে স্কিনটা গ্লো করবে, শাইনি করবে। যারা আপু অ্যাপল ক্রিমটা একটু দেখাও ভালো মতো, এই যে আপু অ্যাপল ক্রিমটা কই গেল, এইটা আপু, এই যে সিলও আছে দেখো অ্যাপল ক্রিম, এটা অরিজিনালটা, এটার প্রাইসও খুবই রিজনেবল, এটা অনেক পেজে 1500 টাকা করে সেল করা হচ্ছে, সো চিন্তা করে দেখো তোমার কত দাম দিয়ে সেল করা হচ্ছে। এইটা ইস টাকা এর একটা ট্রি থাকতো, মহমের মধ্যে একটা ভালো ফেস ওয়াশ দেখো, আলফা আরবুটিন সিরামটা নিয়ে, আলফা আরবুটিনের সিরামটা নিয়ে, এটার প্রাইস হচ্ছে অনলি তোমার কত জানি 850 টাকা, 850 টাকা এটার প্রাইস। আমি কালারটা দেখাই দিচ্ছি, এটা তোমার মেস্তা টোটালি রিমুভ করবে, মেস্তাটাকে টোটালি দূর করে ফেলবে, মেস্তা যে কোনো ধরনের দাগ, মেস্তা যে কোনো ধরনের দাগ, অনেকের যে দাগগুলো থাকে এইটা 650, 400, 450, 750, 600, 800, 850। আপু বারকোডও নাকি ফেক হয়, ইজ ইট ট্রু? হ্যাঁ আপু বারকোডও ফেক হয়, সত্যি কথা বারকোডও ফেক হয়, বাট আমরা তো বুঝতে পারি কোন বারকোড ফেক কোন বারকোড রিয়েল, তাই না? আমরা কিন্তু বুঝতে পারি 500 টাকা, 600 টাকা, না রে আপু এত কমও না, 500 টাকাও না, 850 টাকা, 600, 600, 600। আচ্ছা বলতে থাকো দেখি আমি কে ইয়া হয় উইনার হয়, ঠিক আছে? 1000 টাকা না আপু, 1000 টাকা না, এটা 1000 টাকার থেকে একটু কম, 1000 টাকার থেকে একটু কম, ঠিক আছে? আপু এটার প্রাইস হচ্ছে 800 টাকা, অনামিকা আহমেদ রুবানা আপু হাইস্ট বলে মানে সবার আগে বলেছে, এটার প্রাইস 800 টাকা, 800 টাকা, এটা একদম অরিজিনালটা, মানে আমি নিজেই তো বললাম যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, 800 টাকা। অনামিকা আপু ইনবক্স করে দাও, এটার প্রাইস হচ্ছে 800 টাকা। আর এটা যে নিবা তাদেরকে যে কাজটা করতে হবে,
আমার নেট ছিল না, যেটা দেখাচ্ছ সেটা সম্পর্কে একটু বলো। 11 টাকা, মানে 11 টাকা হয় আপু? এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা, এবং এটা অরিজিনালটা, এটা 100% অরিজিনালটা। এটার প্রাইস হচ্ছে, আবারও বলে দেয়, এটার প্রাইস হচ্ছে অনলি যারা লাইভে অর্ডার করতেছে, মানে লাইভে বলতেছি যারা 10টা গ্রুপে শেয়ার করবা, 10টা গ্রুপে শেয়ার করবা। সময় মনি আপু একটুর জন্য মিস হয়ে গেছে, রূপান আপু উনি ইয়া করেছে, সবার আগে বলেছে। নীলা অথয় আপু তুমি কি প্রোডাক্ট পাইছো? 800 টাকা, 800 টাকা এটার প্রাইস হচ্ছে, 800 টাকা। এটার কাজ হচ্ছে গ্লো করা, শাইনি করা, ব্রাইট করা, এবং এটা অরিজিনালটা 12 পিস অ্যাভেলেবল আছে। যে নিবা ডান লিখে, শেয়ার লিখে, 10টা গ্রুপে শেয়ার করে ডান লিখে এখানে ইনবক্স করবা। প্রথমত যে কাজটা করতে হবে, 10টা গ্রুপে শেয়ার করতে হবে, আপু এটা আমি উইন, হ্যাঁ আপু এটা উইন, আর এটা একদম অরিজিনালটা। কেউ যদি আমাকে এটা প্রুফ করতে পারো যে এটা রেপ্লিকা, এটাই জরি নাই আপু, এটার জরিটা ব্লেন্ড হয়ে যায়। আমি ইউজ করে দেখাই, তোমরা দেখো। তৌফিক সুয়াইব আপু আমি পাইনি, আপু ইনবক্স করে দাও, দেখো এটা কিন্তু অরিজিনালটা, দেখো যেটা হচ্ছে রেপ্লিকাটা সেটা কিন্তু একদম থিন, একদম ইয়া হয়ে যায়, ঠিক আছে, একদম পড়ে যাবে। এবং এইটার যে জরিটা, জরিটা ব্লেন্ড হয়ে যায়, জরিটা কিন্তু থেকে যায় না, দেখাই দিচ্ছি, দেখো। শেয়ার লিখে, ডান লিখে দাও, 800 টাকা অনলি, ঠিক আছে। যারা এটা নিতে চাচ্ছ, কিনতে চাচ্ছ, রুমান আপু এটা গিফট পাবা। আপু আমি ইনবক্সে কি লিখবো আপু বলো, যে আমি এটা উইন হয়েছি, স্ক্রিনশট নিয়ে ইনবক্স, ইনবক্সে ইয়া করবা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 800 টাকা। গোল্ড সিরামটার কাজ বলো, গোল্ড সিরামটা হচ্ছে স্কিনটাকে গ্লো করবে, শাইনি করবে। আম্মু ইউজ করে, আমার আম্মু এটা ইউজ করে, সো আম্মুর থেকে আমি বুঝতে পেরেছি যে এই জিনিসটা আসলেই জোস। এটা তোমার স্কিনটা যদি মোটাও থাকে আপু, আমি পেলে খুব খুশি হব আপু, ইনশাল্লাহই পাবেন, 14 তারিখ নিবো এটা। ওকে আপু, এটা 10টা গ্রুপে শেয়ার করে আমাকে ইনবক্স করে এখানে ডান লিখে দাও, এটা পেয়ে যাবা। আর আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু অরিজিনালটা, এটা স্কিনে লাগানোর পর স্কিনটা শাইনি এবং একটা গ্লো লুক দিবে। যাদের স্কিনটা পাতলা হয়ে গেছে, যে আপু আমার স্কিন পাতলা, তারাও এই জিনিসটা নিতে পারবে। এটার শেয়ারটা ডান লিখে দিবা, যে আপু 24 ক্যারেটের, 24 ক্যারেট কি বলে এটার নাম, সিরাম ডান, ঠিক আছে। শেয়ার করে ডান লিখে দিবা, বারবার বলে দিচ্ছি, যারা ডান লিখবা না তারা পাচ্ছ না। ডান লিখলে আপু কোনটা উইন করা যাবে, মাত্র আসলাম আপু, উইন তো করেই ফেলেছে, যে আপু এটা উইন করেছে, এটা ফ্রি পাচ্ছে আপু, এটা 800 টাকা, 800 টাকা, এটার প্রাইস হচ্ছে 800 টাকা। কারো কোনো কনফিউশন থাকলে বলে দিও, এটার প্রাইস হচ্ছে 800 টাকা। স্কিন ফর্সা হওয়ার জন্য ভালো ক্রিম দেখো আপু, রোজের ওপরে কোনো ক্রিম আমি এখনো পর্যন্ত পাই নাই, যেটা সত্যি কথা। আমি এটা একটু আবার এবার উঠিয়ে ফেলি, খুব সুন্দর করে কিন্তু উঠে আসে আপু। ইমরোজ বিডিতে নক করো, আপু পিঙ্ক লেডি জুসটা আছে, প্রাইস হচ্ছে আপু 1200 টাকা। আমি কোনো ব্ল্যাক হেডের, হোয়াইট হেডের মাস্ক ধৈর্য সহকারে রাখতে পারি না, এইটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এইটাতে কোনো তোমার ইয়া হয় না, মানে খুব বিরক্ত ভাব হয় না। আমি এটা দেখাই দিব তোমাদেরকে। ঈশিকা কামাল, আপু মুখে চামড়া উঠে কি দিব, দাঁড়াও আপু একটু ওয়েট করো। আমার যদিও এরকম ব্ল্যাক হেড হোয়াইট হেড নেই, বাট আলহামদুলিল্লাহ যতটুকু আছে ফ্রেশ হয়ে গেছে। এই যে দেখো খুব সুন্দর করে উঠে আসে, ঠিক আছে, খুব জোস করে এই জিনিসটা উঠে আসে, এটা একটা অসাধারণ একটা জিনিস। দেখো এই জায়গাটা কতটা ফ্রেশ লাগতেছে, একদম সফট। হ্যাঁ এই জায়গাটা যখন তুমি ধরবা খুব সফট লাগে, কিন্তু এই জায়গাটা, এই যে আমি মাত্র ইউজ করেছি, আপু লাল তিলের জন্য একটা ক্রিম আছে, 850 টাকা প্রাইস। সো এটা হচ্ছে এই, এইটা ব্ল্যাক হেডের এইটা, হ্যাঁ এটার স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দিও, 750 টাকা। এটা তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেড টোটালি একদম, মানে মনে হচ্ছে এই জায়গাটা অনেকটা ভেলভেটি ফিল হচ্ছে আপু। এটা কি ফেসে ইউজ করা যায় কোনটা আপু বুঝি না, আমি অর্ডার করেছিলাম, তুমি হোয়াইটটা দিয়েছো, সো নিউ করে অর্ডার করব, বলে দাও রাইট প্রোডাক্টটা দেয়। আচ্ছা আপু ঠিক আছে, ব্রন রিমুভের জন্য কি দিব, স্কিন জেল ইউজ করবা, টানা আপু তুমি কি ইউজ করেছো এটা? আপু এটা আমি, এই যে ব্ল্যাক হেডের মাস্কটা ইউজ করেছি, এটা বেস্ট, আমি বারবার বলে দিচ্ছি, এটা আমি সবাইকে নিতে বলবো। ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকলেও নিবা, না থাকলেও নিবা, কারণ বিচি বিচি দানাটা সবার থাকে। হ্যাঁ এটা ইউজ করার পরে আমার এই জায়গাটা টোটালি ফ্রেশ হয়ে গেছে, যে এই জায়গাটা আমার এই যে দানা দানা থাকে অল টাইম, আমার এই জায়গাটা খুব আর স্মুথ হয়ে যায় জিনিসটা। 750 টাকা, ঠিক আছে, এটার স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে আপু, আবার ধরো পিক তুলবো, এই জানাও স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দাও, কারণ অনেকেই কনফিউজ থাকে আপু লোম উঠে যাবে না আপু, এটাতে লোম উঠবে না, হালকা পাতলা লোম থাকলেই উঠে যাবে। এটা ইয়া করে নাও আপু, অর্ডার করবো কোথায়? হা হা
কথা, আমি কালকে তোমাকে এটা মাখাবো, হ্যাঁ তোমাকে এটা মাখায় দেন হচ্ছে আমি টেনে তুলবো। আপু ব্ল্যাক মার্কসটা কত করে? 750 টাকা। আজও প্রোডাক্ট পেলাম না আপু, তোমার নামটা না আমি পড়তে পারি না, বুঝতে পারছো কষ্টটা এখানে। আপু আলফাটা কি ফেস ক্রিমের সাথে মিক্স করা যায়? ডিরেক্ট লাগাবো আপু, আবার খেলা দাও। হ্যাঁ আপু আবার খেলা দিচ্ছি, একটু ওয়েট করো, আর একটা প্রোডাক্ট আছে, আর লাগবে না, কস প্রোডাক্ট তো দিলেই না। আর আপু তুমি কি রাগ করছো? সাইমা আপু, আপু ওকালি গোল্ডেনটা অর্ডার করেছিলাম বাট হোয়াইট সিরামটা দিয়েছেন। সিটিজি, সিটিজি না আপু, আমি ঢাকাতে থাকি, সিটিজিতে থাকি না। বডি কম্বো কয়টা ইউজ করতে হবে? বডি কম্বো একটা ইউজ এনাফ, একটা ইউজে এনাফ। বডি কম্বোর সাথে তোমরা আলফা আরবুটিন সিরামটা ফ্রি পাবা, 2000 টাকার একটা প্রোডাক্টের সাথে আলফা আরবুটিনের সিরামটা ফ্রি পাবা। আপু গোল্ডাজেন সিরাম 100 ml, এটা অফারে আপু 800 টাকা, এটা 800 টাকা, এবং এটা শুধু আজকের জন্য, অনলি আজকের জন্য, ঠিক আছে? আপু মেস্তা যাচ্ছে না, কি করবো? ইসমতারা আপু এই ক্রিমটা নাও, অ্যাপেল ক্রিমটা নাও, অ্যাপেল ক্রিমটা নিয়ে নাও, এটা তোমার মেস্তা যে কোনো ধরনের স্পট আউট হয়ে যাবে। আপু অ্যাপেল ক্রিমটা 850 টাকা প্রাইস। স্কিন জেল লাল তিলের জন্য কি আছে আমি অর্ডার করবো? লাল তিলের জন্য একটা ক্রিম আছে আপু 850 টাকা, ওইটার মেইন কাজই হচ্ছে লাল তিল দূর করা। হেয়ার রিমুভালটা দেখাও, দেখাচ্ছি আপু, প্রোডাক্ট পাইলাম না এখনো। কাজী লামিয়া আহমেদ আপু, তোমারটা কি কুয়াকাটাতে ছিল প্রোডাক্টটা? একটু বলো তো আপু, ব্রনের দাগের জন্য কি আছে? ব্রনের দাগের জন্য হচ্ছে তুমি ইয়াটা নিয়ে নিবা, যাদের ব্রনের স্পট আছে রোজ ডে নাইটটা নিয়ে নিবা। ব্রন রিমুভারের জন্য কি নিব, কি দিব আপু? ব্রন দূর করার জন্য এটা নিয়ে নিবা আপু, যারা ব্রনটাকে দূর করতে যাচ্ছ এইটা, এই জিনিসটা নিয়ে নিবা। স্কিন জেল টানা 1 মাস ইউজ করবা, আর স্কিন জেলের উপরে তোমরা যে কোনো ডে ক্রিম ইউজ করবা না, বারবার বলে দিচ্ছি যে কোনো ধরনের। আপু কিছু দিলে গিফট পায় না, গিফট না পেলে সবাই এসে কথাকে মারবা, বুঝছো? কথাকে ধরে ধরে পিটাবা, কারণ ও গিফট দিতে ভুলে যায়। আপু ব্ল্যাক স্পট রিমুভ হবে কি? আপু কিসের ব্ল্যাক স্পট সেটা একটু আমাকে বলো। মেঘলা রহমান আপু ডান, যেটার জন্য আমি শেয়ারের কথা বলবো ডান লিখে ইনবক্স করবা, যে আগে ডান লিখে ইনবক্স করবা সে আগে পাবা। আয় তুষনি, আচ্ছা তোমাদেরকে আমি একটা ডে ক্রিম দেখাই। আপু টাকা কি আগে দিতে হবে প্রোডাক্ট পাওয়ার পরে? বগুড়াতে টাকা আগে দিতে হবে, আমরা কোনো জায়গায় টাকা আগে নেই না, সুন্দরবন ছাড়া আমরা কখনো টাকা আগে নেই না। আপু 25 জনকে অ্যাড করেছি গ্রুপে, তাহলে তো আরো ভালো। যশোরে ছিল, যশোরে থাকলে তো তোমার প্রোডাক্ট পেয়ে যাওয়ার কথা, আর যশোরে তো তোমার প্রোডাক্ট চলেও গেছে আমি যতটুকু মনে হয় কথা। যশোরে কাজী লামিয়া আপু তোমার প্রোডাক্ট তো চলে গেছে। আপু মেস্তার জন্য কি আছে, গ্যারান্টি দেওয়া যাবে? আপু এই যে অ্যাপেলের ক্রিমটা নাও, সাউন্ড কই আমি শুনি না কিছু আপু, শোনা তো যাচ্ছেই। আপু রোজ ক্রিমে কি ব্রন রিমুভ করবে? 100%, হালকা দাগ আছে, চামড়া উঠে মুখে। আপু তোমার যদি মুখে চামড়া উঠে, আমি তোমাদেরকে একটা ক্রিম দেখাবো, একটা সেট আছে, হ্যাঁ যেই সেটটা হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে বলবো যে আপু ইমরোজ বিডিতে নক করে দাও, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। শান্ত হোসেন আপু থ্যাংক ইউ। ডিহাইড্রেটিং অ্যাসিডে ড্রাই হয়ে গেছে আপু, ডিহাইড্রেটিং অ্যাসিড দেওয়াতে স্কিন ড্রাই হয়ে গেছে, একটা ময়শ্চারাইজার ইউজ করো আপু, ময়শ্চারাইজার গুলো ইউজ করো। আপু তোমার ড্রেসটা সুন্দর, কত দিয়ে নিয়েছো? আমার ড্রেসটা হচ্ছে ইয়া থেকে নিয়েছি আপু, তোমার কি জানি একটা নাম, আপুর পেজের নামটা আমি ভুলে গেছি, আমি ওনার কাছ থেকে ড্রেস নেই, অনলাইনে ড্রেস কিনলে ওনার কাছ থেকে নেই, ওনার নামটা কি জানি, আরে আমি তো ভুলে গেলাম, কি ক্রিয়েটিভ পেজ নাকি আমি ভুলে গেছি ওনার নামটা। হ্যাঁ করলাম তো, কবে পাবো শেষ হয়ে গেছে আমার। আচ্ছা আপু 15 তারিখ কই মেলা? আপু আমি অ্যাড্রেসটা দিয়ে দিব যে কোথায় মেলা বসবে। আপু আমার বাসায় কিভাবে যাব? শঙ্কর থেকে, শঙ্কর থেকে একদমই কাছে, 35 টাকা বা 40 টাকা রিক্সা ভাড়া নিবে। মুখে পিম্পল আছে আর দাগ যাচ্ছে আপু, তোমার কাছে এই ক্রিমটা নাই, এগেন চেরি ডে নাইটটা তো থাকার কথা, গ্লুটেক্স ডায়মন্ড ক্যাপসুলটা কি আছে? আমাকে দিচ্ছেন না কেন শিল্পী আপু? তোমাকে দিচ্ছে না কেন? না আপু ওটা আসেই নাই, আমার স্টক ইয়েতে আটকানো ছিল, কালকে আমি পাবো, আমাকে বলেছে ওইটা পাবো, আর একটা ছিল তোমার লেজার রোজ ক্রিমটা, ওইটা আমি কালকে হাতে পেয়ে যাবো। আচ্ছা চুল স্ট্রেট করার যেটা আমি বলতে চাচ্ছিলাম, হেয়ার স্ট্রেটনিং এর জন্য এটা তুমি, এটা কিন্তু চুল রিবন্ডিং না, কানিজ বুটিকস অ্যান্ড ক্রিয়েশন, থ্যাংক ইউ সো মাচ শিলা মাহমুদ আপু, কানিজ বুটিক অ্যান্ড ক্রিয়েশন থেকে এটা নিয়েছি, ওই আপুর আমি অনলাইনে ড্রেস নিলে ওনার কাছ থেকেই নেই আপু। অন্য পেজে 1500 টাকা, ইসমতার আপু এই কারণেই বললাম, অন্য পেজে আমার কাছে খুব মজা লাগে, আমি যখন লাইভ গুলো দেখে অন্য পেজে এত দাম বলে, হ্যাঁ আমার খুব হাসি লাগে যখন ওনারা এই কাজগুলো করে। যেমন হচ্ছে একজন, একটা পেজ আছে, আমি পেজের নামটা বলবো না, বাট উনি হচ্ছে নিজেকে জাপানিজ সুন্দরী বলে, উনি নিজেকে হচ্ছে কোরিয়ান সুন্দরী বলে, নিজেকে ফিলিপাইনের সুন্দরী বলে, বাট আমার কাছে মনে হয় তুমি বলছিলা কানিজ বুটি, হ্যাঁ ওনার হচ্ছে কানিজ বুটিক অ্যান্ড ক্রিয়েশন, ওই আপুর ড্রেসের কালেকশনগুলো অনেক সুন্দর হয়, ঠিক আছে তোমরা নিলে ওখান থেকে নিয়ে, ওনার প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর আর অনেক রিজনেবল প্রাইসে হয়, আর কাপড়গুলো অনেক ভালো থাকে। আচ্ছা আমি যার কথা বলতে চাচ্ছিলাম ওনার কথা একটু না বললেই না, কালকে আমি আর খুব হাসি লাগছে যে উনি নিজেকে হচ্ছে যে ইয়া বলে, কি জানি বলে ওটার নাম ভুলে গেছি, ফিলিপাইনের সুন্দরী, তারপর হচ্ছে যে তোমার আরও কী কী জানি এরকম বলে, ঠিক আছে। বাট আমি স্পেসিফিক্যালি ওনার নামটা দিয়েছি উগান্ডা সুন্দরী, হ্যাঁ উনি হচ্ছে উগান্ডা সুন্দরী, ওনার নাম হচ্ছে, যেমন উনি আমাকে রোজের ব্যাপারে
বলে ডাকে। সো আমি এখন ওনাকে রোজের ওনাকে আমি উগান্ডা সুন্দরী বলে ডাকবো। হ্যাঁ, সো উগান্ডা সুন্দরী হচ্ছে যে আপু তুমি তো অনেক অনেক ফেয়ার হয়ে গেছো কেমন করে? না রে আপু ফর্সা হইনি, আমি লাইট মানে আমার লাইট পড়ছে তো ফেসে ফর্সা লাগতেছে। আপু অ্যাড্রেস কি 280/2 ফ্রি স্কিল ফ্রি স্কুল স্ট্রিট, 280/2 হচ্ছে তোমার আমার ইয়া বাসা। আপু অর্ডার করেছি আপু হেয়ার রিমুভাল ক্রিমটা দেখাও, দেখাচ্ছি আপু। সো আপু গিফট দিলা না লিজা, আপু তুমি কবে অর্ডার করেছো হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা? আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে কফি ক্রিম, কফি হেয়ার স্ট্রেটনিং ক্রিম, ঠিক আছে? আমি এটার প্রাইসগুলো বলে দেই, প্রাইসটা বলবো, বাট এটার ইউজিং প্রসেসটা যদি কেউ বলো যে আপু এটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে কী করে ইউজ করতে হয়, সো আমি এটা সবাইকে বলে দিব। বাট আগে আমি এটা দেখাই নেই, আপু স্কিন মোটা হোয়াইটেনিংয়ের জন্য বলে দিয়েছি আপু জাপানিজ সানস্ক্রিনটা বেস্ট। হ্যাঁ আপু, যারা যারা আমার কাছ থেকে সানস্ক্রিন নিয়েছে তারা একটা কথাই বলছে যে আপু জাপানিজের মতো কোনো সানস্ক্রিন হয় না। আচ্ছা এটা হচ্ছে তোমার আপু 24K সিরামটা কোরিয়ান, 100% কোরিয়ান, মেস্তা কিভাবে দূর করবে? অ্যাপেল ক্রিমটা নিয়ে নাও, অ্যাপেল ক্রিমটা নিয়ে নাও মেস্তার ক্রিমটার জন্য। এই যে আপু এটা, আপু বায়োকোস ক্রিমটা সিরামটার, আপু অ্যাপেলের ক্রিম দিয়েছি কোনো কাজ হচ্ছে না। আপু অ্যাপেলের ক্রিম কি তুমি আমার কাছ থেকে নিয়েছো? মনে হয় না আপু তুমি আমার কাছ থেকে নাও নাই, সো আমি তোমাকে বলতে পারবো না। আমি নিতে চাই নিঝুম পাতালি, আপু কি নিতে চাও? এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং, এটা কিন্তু অ্যাপেল ক্রিম দিলে স্কিন উঠে অবশ্যই উঠবে। বিডি তাজিন আপু তুমি এত কিউট না রে আপু, আমি কিউট না, আমার দেখতে মনে হচ্ছে যে কিউট, আসলে আমি দেখতে একদমই কিউট না। আপু অর্ডার করলে তো পাই না, রুমা ফেরদৌসি আপু কবে অর্ডার করেছো একটু বলো তো, বডি কম্বো দেখাও, ডিটেলস বলো। আচ্ছা এই যে দেখো, এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং এর একটা তোমার সেট, এটা স্ট্রেটনিং সেট। হা হা, চিনি চিনি ছি ওই মহিলাকে, নিজেকে লাইভে সুন্দরী মনে করে, লাইভে এসে নিজের সুনাম করে। সঞ্জিতা শিলা আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, সরি আজকে আসতে পারলাম না। আপু কালকে আসেন সমস্যা নেই, আমি আজকে অবশ্য বের হয়ে গিয়েছিলাম, ছিলাম না। আপু উগান্ডা সুন্দরীকে লেজার ক্রিম সেল করে সে নাকি? ও হ্যাঁ রে, না না লেজার ক্রিম কে সেল করে আপু আমি তো জানি না, বাট না উনি নিজেকে, আমি কালকে খুব হাস্যকর লাগছে, বুঝতে পারছো একটা মানুষ কতটুকু লেইম হয়। সে হচ্ছে লাইভে গেম খেলে, গেম খেলে যে আমি কোন কোন প্রোডাক্টের ইয়া করতে পেরেছি, কি জানি বলে আমি কোন কোন প্রোডাক্ট হচ্ছে যে ফাঁস করেছি, কোন কোন প্রোডাক্টের পর্দা ফাঁস করেছি। হ্যাঁ তো আমি একটা কথা বলি, সে নিজেকে বলে যে আমাকে তাকে নাকি তার কাস্টমাররা ফিলিপাইনের সুন্দরী বলে, কোরিয়ান সুন্দরী বলে, তারপর হচ্ছে জাপানিজ সুন্দরী বলে, সো ওনার জন্য কোন নামটা পারফেক্ট? সো আমি কালকে রাত্রেবেলা ঘুমায় ঘুমায় চিন্তা করলাম ওনার জন্য পারফেক্ট হচ্ছে উগান্ডা সুন্দরী, সো আমি তাকে এখন থেকে উগান্ডা সুন্দরী বলে ডাকবো, ঠিক আছে? সো উনি আমাকে রোজের ব্যাপারে বলে, ঠিক আছে আমি রোজের ব্যাপারে কজ, অফকোর্স আমি রোজের ব্যাপারে কজ, আমি যেহেতু রোজের বিজনেস করতেছি সো অবশ্যই আমাকে ব্যাপারেই বলবে। ব্যাপারে ওয়ান কাইন্ড অফ, ব্যাপারে আরেকটা তুমি যদি বলো যে আরেকটা মিনিং কি, সো আমি ওটাকে অবশ্যই বলে নিব যে ব্যাপারই। হ্যাঁ ব্যাপারই ডাজেন্ট মিন যে কোনো নেগেটিভ কোনো ইয়া না, ওয়ার্ড না, ইট মিনস আমার কাছে হচ্ছে এটা বিজনেস। আপু সস প্লাসটা কিভাবে ইউজ করবো? সস প্লাসটা গোসল করার এক ঘন্টা আগে ইউজ করে দেন ওয়াশ করে ফেলবেন, ঠিক আছে? ব্যাপারী মানে হচ্ছে বিজনেসম্যান, সো অবশ্যই আমি বিজনেসম্যান, যেহেতু আমি হচ্ছে সেল করতেছি। আপু এগুলো জীবনে তোরে, এগুলো দিলে জীবনের তরে মুখ শেষ হয়ে যে যদি কি বুঝি নাই আপু। হাই আপু, নতুন করে একটা ক্রিম দেখাইছো হলুদ কালার, আবার দেখাও, এটা হচ্ছে অ্যাপেল ক্রিম। এই যে দেখো, এটা হচ্ছে অ্যাপেল ক্রিম, আমার এই অ্যাপেল ক্রিম ইউজ করে এখনো কেউ বলে নাই। এই যে রোকেয়া খাতুন আপু আছে, উনি মনে হয় অ্যাপেল ক্রিমের প্রথম ইউজার আমার কাছ থেকে নিয়েছে, উনি ইউজ করে কিন্তু ওনার মেস্তাটা চলে গেছে। হ্যাঁ আর একটা আপু আছে, আপুটার নাম আমার মনে নাই, আপুটার নামটা আমি ভুলে গেছি, বাট রোকেয়া খাতুন আপুর কথা মনে আছে আপু। এটার এই যে এটার প্রাইস হচ্ছে 850 টাকা। এটা এটার কাজ হচ্ছে আপু, ওটা তো সাতচুনিও, সাতচুনি না কি চুনি আপু সেটা জানি না, হ্যাঁ ওটা জানি না, বাট আপু উগান্ডা সুন্দরী খুবই সুন্দর নাম। হ্যাঁ আপু তুমি যার কথা বলতেছো তাকে দেখলে আমার হাসি আসে যে কি বলবো। আচ্ছা এটার কাজ হচ্ছে স্পট আউট করা, হালিম ভাইয়ের ক্লায়েন্ট চিনসি। হ্যাঁ উনি মানে লাইভে এসে বলতেছে আজকে পাইলাম প্রোডাক্ট, থ্যাংক ইউ, ওয়েলকাম আপু, তুমি এত সাজুগুজু করছো কেন? আপু কই সাজছি, সাজি নাই আপু, শুধু লিপস্টিক ডলছি, সাজি নাই আপু। তুমি রোজ ক্রিম সেল করো দেখবো, কি মানে বুঝিনি আমি শুধুমাত্র। আপু লখনৌ কুর্তি তোমাকে দারুণ লাগছে, সঞ্জিতা শীল আপু থ্যাংক ইউ সো মাচ আপু। উগান্ডা সুন্দরী ইজ দা বেস্ট নেম। হ্যাঁ আপু ওনাকে আমি এখন থেকে উগান্ডা সুন্দরী বলবো, কজ আসলে উগান্ডা সুন্দরী অবশ্যই সুন্দরী, এক একজন এক এক রকম সুন্দর, বাট নিজেকে যে হাস্যকর বানায় সে আমাকে একটা নাম দিয়েছে রোজের ব্যাপারে।
রোজের ব্যাপারে আমি তো বলে দিলাম যে যেহেতু আমি রোজ সেল করি, অনেক সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। প্রতিদিন না সেজে আসার একটা ইয়া হচ্ছে এইটাই, একদিন সেজে আসলে অনেকগুলো ইয়া শুনতে হয়, কমপ্লিমেন্ট শুনতে হয়। 100 বার বলেছি রোজ ডে নাইট দেখাইতে, রোজ ডে নাইট একটু ওয়েট করো আপু, আলফা সিরাম ফেসে সরাসরি ইউজ করা যাবে অবশ্যই। আচ্ছা তুমি কেন দেখো না সাদি আপু, কি দেখবো একটু বলো তো। আচ্ছা আমি এটা দেখাই, হ্যাঁ এটার প্রাইসগুলো আমি বলতেছি আপু, আমি ইউজ করেছি অ্যাপল ক্রিম, ভালো ছিল, হ্যাঁ আপু অ্যাপল ক্রিমগুলো ভালো, অনেক আপুরা ইউজ করেছে, আমি নাম মনে নাই, রোকে আপুর নামটা আমার স্পেসিফিক্যালি মনে আছে, কারণ আপু বলে যে ওনার এটা ইউজ করেই মেসটা চলে গেছে। তো এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং সেট, হেয়ার স্ট্রেটনিং সেট আমি ইউজিং প্রসেসিংটা বলে দিই, এটা হচ্ছে তোমার কফিয়ের, হ্যাঁ এটা হচ্ছে কফিয়ের, দেখবো ডিটেলটা জানতে চাচ্ছি। এই যে টমেটো বিলিং ছিলাম অফারে পাচ্ছ তোমার 300 টাকা করে, চুল স্ট্রেটিং এটার প্রাইস বলো, এটার প্রাইস হচ্ছে আপু খুবই রিজনেবল 2500 টাকা, 2500 টাকা এটার প্রাইস হচ্ছে, সরি 2500 বলতেছি, 2000 টাকা, 2000 টাকা। এটার স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দাও আপু, আমি খুব রাগ করেছি, কেন আপু রোজ ক্রিম দেখবো প্রাইস কত, 2200 টাকা। এটা অনেকেই বলবে আপু তোমার ভ্রুতে কি হয়েছে, আপু কোন ভ্রুতে, আমার ভ্রুতে কি হবে, আমার ভ্রু হচ্ছে জন্ম থেকে এরকম আপু, জন্ম থেকে। আপু তুমি কার কথা বলতেছো, না রে আপু ওনার কথা বলতেছি না, মেস্তার ফিরে আসবে না তো আপু, না এটার পরে মেস্তার ফিরে আসবে না। আচ্ছা লিজা আক্তার আপনি উগান্ডা সুন্দরী, আমি বুঝতে পারছি আপু কষ্ট করতে হবে না, তুমি যে উগান্ডা সুন্দরী আপু আমি এটা বুঝতে পেরেছি, তোমার যদি আরো কিছু বলতে হয় সমস্যা নেই, আমি তোমাকে ডেকেছি আর তুমি চলে এসেছো, আমি জানি সমস্যা নেই, তুমি লাইফটা দেখো। হ্যাঁ আপু বায়োকোস ক্রিম তোমার কাছে আছে, আপু আমার কাছে এখন নাই, আমি বায়োকোস ক্রিম শীতকালে সেল করি না, কারণ শীতকালে বায়োকোস ক্রিম ইউজ করলে তোমার স্কিনটা আরো বেশি ব্রন ট্রন উঠে ভরে যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, স্ট্রেটনিং এর জন্য যদি এমন কোন ক্রিম চাও যেটা তোমাকে টোটালি মানে স্কিনটাকে ভালো রাখবে, হ্যাঁ মানে কি বলতেছে চুলটাকে ভালো রেখে তোমার স্ট্রেটনিং করতে চাচ্ছ, এটার ইউজিং প্রসেসিং সব বলা আছে, তুমি বাসায় বসে ইউজ করতে পারবা এটা, এটা জাস্ট 2 বার ইউজ করো, তোমার স্ট্রেট চুলটা ন্যাচারালি স্ট্রেট হয়ে যাবে, জাস্ট 2 বার ইউজ করো, আমি বেশি করতে বলবো না, জাস্ট 2 বার, ঠিক আছে। আপু উগান্ডা সুন্দরী নিজের উপর এত প্রোডাক্ট ইউজ করে যে, আচ্ছা যাই হোক আপু বিলিং সিরামটা কিভাবে ইউজ করবো, ডিরেক্টলি অ্যাপ্লাই করবো, ওটা দিয়ে বাইরেও যেতে পারবা, তুমি বাসায়ও রাখতে পারবা। এইখানে কি কি জিনিস পাচ্ছ বলে দিচ্ছি, এখানে তোমার 4টা ক্রিম আছে, হ্যাঁ 4টা ক্রিম আছে, একটা হচ্ছে তোমার, প্রথমত আমি দেখাই দিচ্ছি আপু, ডান 10টা গ্রুপে শেয়ার করেছি 24K এর জন্য, যারা 24K নিতে চাচ্ছ শেয়ার করে দেন, ইনবক্স করবা। এটা হচ্ছে তোমার একটা, এই যে এটার ইউজিং প্রসেসিং গুলো সব লেখা আছে, তুমি বাসায় বসে বসে ইয়া করতে পারবা, ঠিক আছে। উগান্ডা সুন্দরী কোন পেজ আপু, ওনার নামটাও সেই আপু, রোজের ডে নাইট ক্রিমটা নিবো আছে, হ্যাঁ আপু ইনবক্স করে ফেলে, অ্যাপল ক্রিম দিলে তিল যাবে মেস্তা যাবে, হ্যাঁ আপু তিল প্লাস মেস্তা যাবে, এই যে মেডিসিন দেওয়া আছে আলাদা আলাদা করে, মেডিসিন গুলো দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা মেডিসিন দেওয়া আছে, 2টা ইয়া দেওয়া আছে তোমার চুলের যে সিরাম আছে, অ্যাসেন্স দেওয়া আছে 1টা। আর আমি তো বলে দিচ্ছি যে আবারও যারা অনেক কিছু করেছো চুল স্ট্রেটনিং করার জন্য, উগান্ডা সুন্দরী তো পুরো লাইভে শুধু ও মাই গড, ও মাই গড, পুরো পাগল একটা, জোস 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 আপু হাই ফাইভ দিতাম, সামনাসামনি নাই এই কারণে দিতে পারলাম না। আচ্ছা যাই হোক এটা দেখে নাও, ঠিক আছে এইটা আপু পাম করা চুলে ইউজ করা যাবে, এটাই বলতেছে, এটা দিয়ে তুমি পামও করতে পারবা, হ্যাঁ যেমন কিছুদিন আগে আমার কথা হচ্ছে যে চুল পাম করেছিল, চুল পাম করেছিল, সো ওই ওরকম চুল পামও করতে পারো, তুমি যদি চাও চুল পাম করেও তুমি ইয়া করতে পারো। এখানে 2টা মেডিসিন দেওয়া আছে এবং এই সেটটা 2 জন ইউজ করতে পারবা, এই সেটটা 2 জন ইউজ করতে পারবা, ঠিক আছে 2 থেকে 3 জন ইউজ করতে পারবা, গ্যারান্টি। তিলে নিবো অনেক ক্রিম দিয়েছি, মেস্তা গেলে আবার ফিরে আসে, আপু তুমি এই ক্রিমটা নাও তোমার মেস্তা ফিরে আসবে না, আপুই ইউজ করেছে। হেয়ার রিমুভালটা দেখো আপু, মেস্তা যাবে না আরো সারা জীবনের জন্য, আরো হয়ে থাকবে লিজা আপু, সরি উগান্ডা সুন্দরী আপু, তুমি লাইফটা দেখো একটু কষ্ট করে, ঠিক আছে আপু। রোজ নাইট ক্রিমটাতে স্পট রিমুভ হচ্ছে না কেন, কেউ আপু নিউ রোজটা নিয়েছে আপু, কিসের স্পট সেটা একটু বলো, স্পটটা যদি ব্রোনের হয় তাহলে একটু সময় লাগবে, আর যদি স্পটটা এমনি হয়ে থাকে সানবার্ন হয়ে থাকে তাহলে চলে যাবে। কথা কে আপু, কথা হচ্ছে আমার ইয়া আমার মডারেটর কথা আপু, মারিয়াম হাসান মিম আপু আই ইফ। আচ্ছা স্কিন মোটা করার সিরামটা যেটা 2500 টাকা ছিল ওইটা স্ক্রিনশট অর্ডার করেছিলাম, বাট আমাকে স্নেলের সিরাম দিয়েছে, আপু তুমি ওইটা চাইছো, আমি তো তা জানি না আপু, তুমি আমাকে একটু বলে দাও তাহলে আমি ওটা পাঠিয়ে দিব। স্ট্রেটের মেডিসিনের নাম বলো আপু, এটা ধরতেছি স্ক্রিনশট নিয়ে নাও, এটা হচ্ছে ক্যাফেইন দেওয়া আছে এবং এটা নাম করা একটা প্রোডাক্ট, হ্যাঁ এটা তোমার থাইল্যান্ডের একটা নাম করা প্রোডাক্ট, এটা আমি পার্সোনালি অর্ডার করে আনিয়েছি, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। জেনিবা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ইয়ে করে দাও, এটা 2 বার ইউজে চেঞ্জটা বুঝতে পারবা। এই যে ইউজিং প্রসেস সব কিছু বলা আছে, এটা হচ্ছে কফি ট্রিটমেন্ট, এটা কফি ট্রিটমেন্ট তোমার থাইল্যান্ডে বাসায় বসে বসে ইউজ করে, আমি নিজের জন্য একটা ইউজ করবো, ইউজ করে তোমাদেরকে আমি দেখাবো। চুল পাম করেছি এখন স্ট্রেট করবো, এটা অ্যাপ্লাই করো আপু, এই জিনিসটা ইউজ করো, ঠিক আছে এই জিনিসটা ইউজ করো, এটা কিন্তু আসলেই ইফেক্টিভ আপু। আমার পরের অর্ডার ছিল বাট প্রোডাক্ট দেয়নি, চেক করো দিয়েছো কিনা আপু। হলুদ যে ক্রিমটা দেখাইছো আপু, আমি তো স্টুডেন্টস অনেক প্রোডাক্ট ইউজ করতে চাই বাট মাঝে মাঝে বেশি হয়ে যায়, এসে হলেও নিতে পারি না, আমার জন্য কিছু কমায় রাখতে পারবা আপু? বুঝিনি আপু,
আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, নাজাত নাজাত আপু থ্যাংক ইউ সো মাচ, পিম্পল স্পট তুমি এতগুলো সুন্দর লাগতেছে, নাজিয়া জহির আপু থ্যাংক ইউ সো মাচ, রিন্তি আপু পিঙ্ক লেডি খাইয়া দেখো, ভালো কথা মনে করেছো আপু, পিঙ্ক লেডিটা আমি খেয়ে দেখাচ্ছি, আমি ভুলেই গেছি, আয় তুষনি শোন। হা হা উগান্ডা সুন্দরী আপু তুমি লাইফটা দেখো সুন্দর করে, তোমার লগে ফ্রেন্ডশিপ করতে করতে মুনিরা রেহমান তোমার লগে ফ্রেন্ডশিপ করতে চাই, বাসায় চলে আসেন ফ্রেন্ডশিপ করে ফেলবো। লিজা আক্তার এই তো উগান্ডা সুন্দরীর আসল চেহারা বের হয়ে গেছে বুঝছো, উগান্ডা সুন্দরীকে আমি দেখেছি আর উগান্ডা সুন্দরী আমার লাইফটা দেখতে চলে আসছে, দ্যাট মিনস ও অল টাইম আমার লাইফ দেখে, এবার বুঝো তাহলে। আপু গোল্ডেন পার্লটা কি আছে না, আপু গোল্ডেন পার্লের থেকেও বেস্ট কিছু আসছে, আয় তুষনি তুষনি, আপু রোজ ক্রিম ছোটটা আছে না, আপু রোজ ক্রিম শেষ, রোজ ক্রিম স্মলটা টোটালি স্টক আউট, ওইটা নাই, চায়না গুলো পাবা বাট তোমার তাইওয়ান থেকে আর আসতেছে না, রোজ ক্রিম এটা নিয়ে নিবা, রোজ ক্রিম এটাও আর আসবে না, পানি দিতে বলছি আর একটা গ্লাস দিতে বলছি আর জগটা নিয়ে আসতে বলছি। আপু আলফাটার কাজ বলো পিঙ্ক, আপু এটা কি রিবন্ডিং, এটা রিবন্ডিং না প্রিয়াঙ্কা নূর আপু, এটা রিবন্ডিং না, হ্যাঁ এটা হচ্ছে তোমার স্ট্রেটনিং, এটা নট রিবন্ডিং, রিবন্ডিং করলে চুল ড্যামেজ হয়, স্ট্রেটনিং করবে, এটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিম, মানে সিল্কি করে ফেলে, স্মুথ করে ফেলে, তুমি যখন এটা দুই থেকে তিনবার ইউজ করবা, মানে আপু কেমনে মেম্বার হব আপু বলে দিয়েছি, তুমি যখন এটা ইউজ করবা তোমার চুলটা এমনিতে স্ট্রেট হয়ে যাবে, ন্যাচুরালি স্ট্রেট হবে, সো এটা তোমার রিবন্ডিং করার জন্য না, মানে রিবন্ডিং করলে তো চুল ফেটে যায়, একটা না একটা সময় চুল নষ্ট হয়ে যায়, কোনো প্রবলেমই ছিল না ময়মনসিংহদের জন্য, এতবার জিজ্ঞাসা করি ডিয়ার মাইট বি ইরিটেটিং বাট কি করবো না রে আপু, আমি ইরিটেট হচ্ছি না, বরঞ্চ তুমি আমাকে যতবার বলবা আমি ততবার আমার মাইন্ডে জিনিসটা রাখতে পারবো যে হ্যাঁ প্রবলেম হচ্ছে। স্কিন তিল ফর্সা করার ক্রিম আছে আপু, বললাম যে আমি তো স্টুডেন্ট, মাঝে মাঝে প্রোডাক্টের কস্ট বেশি হয়ে যায়, তাই তুমি এসো আপু লাইফ কি থাকবে, হ্যাঁ আপু লাইফটা থাকবে, 24K সিরামটা কি, হ্যাঁ আপু 24K সিরামটা অ্যাভেলেবল আছে, এটা তোমাকে যে কাজটা করতে হবে 10টা গ্রুপে, আপু তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু, আমার হাইপার পিগমেন্টেশন হয়েছে এটা কি রিমুভ করব, আপু তুমি ইয়া ক্রিমটা নিয়ে নাও আপু, এমনি খাওয়া যাবে না পিঙ্ক লেডিটা, এমনি খাওয়া যাবে না, হ্যাঁ আপু এমনিও খাওয়া যাবে, আমার স্কিন আমার তো কোনো সমস্যা নাই বাট আমি তো পিঙ্ক লেডি খাচ্ছি। আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে, এটার প্রাইস পড়বে অনলি 800 টাকা, আয় তুষনি ডান, এটা হচ্ছে 10টা গ্রুপে শেয়ার করে ডান লিখে এখানে আমাকে ইনবক্স করে দিবা, এবং ডান যারা লিখতেছো পাশে লিখবা 24K গোল্ড সিরাম ডান, 24K আমি ক্লিয়ার করে বলে দেই, এটা না করলে তোমরা ভুল করবা, সুদিং জেল নিলে সুদিং জেল ডান ঠিক আছে, তারপরে 24K সিরাম নিলে 24K সিরাম ডান, এইভাবে লিখে দিও আপু, হুটহাট করে ইয়া করো না, SMS টা ভালো করে বললা না, আগের অর্ডারটা দাও নাই পরেরটা দিয়েছো আজকে, আগেরটা কবে দিবা গো আপু, আগেরটা তুমি আগেরটা কি কি ছিল একটু বলো তো, মেস্তার ক্রিমটা একটু দেখতে চাই আপু, মেস্তার হচ্ছে এই ক্রিমটা যেটা তোমার 7 ডেজে চেঞ্জ বুঝতে পারবা, 7 ডেজে কফির, এটা কি চুল স্ট্রেটনিং, পিঙ্ক লেডি খাওয়ার নিয়ম বলো আপু, আমি খেয়ে দেন নিয়মটা আমি দেখাই দিই, হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারবা, আমি গ্লাস দাও কাঁচের গ্লাসটা দিবা আর ওই জগ জগটা দিবা, আপু তুমি কি চাও না তোমার থেকে প্রোডাক্ট নিবো না, আর আপু কি বলো, হেয়ার এর সেটটা দেখো, হেয়ার এর সেটটা ধরতেছি, হেয়ার এর সেটটা মনে হয় 24 পিস আছে ঠিক আছে, সো এটা ধরলাম, যার স্ক্রিনশট নেওয়ার নিয়ে ফেলো, এটা ইউজ করলে কতদিন স্ট্রেট থাকবে, এটা ন্যাচুরালি স্ট্রেট করে আপু, এটা ন্যাচুরালি স্ট্রেট করে ঠিক আছে, তুমি উইকলি দুইবার ইউজ করলা, এটা দুইবার ইউজ করার পরে 1 মাস থাকলো, আবারও ইউজ করবা আবার 1 মাস থাকলো, এইভাবে ইউজ করবা ঠিক আছে, কন্টিনিউ ইউজ করতে করতে দেখবা চুলটা স্মুথলি শাইনি হয়ে গেছে, এটা তো রিবন্ডিং সেট না আপু, এটা রিবন্ডিং সেট না, যে আপু রিবন্ড করতেছো যাদের চুল একদম ফুলে থাকে, আপু এরিয়া যাচ্ছ ক আমাকে চেঞ্জ করে, আপু তোমার প্রোডাক্ট আমি অলরেডি ইয়া করে দিয়েছি নোট করে ফেলেছি, আপু বলো না মেস্তার জন্য জাপানিজ না অ্যাপেল, অ্যাপেলটাও নিতে পারো জাপানিজটা নিতে পারো যে কোনো একটা নিতে পারো, আপু কোনটা ভালো হবে, অলিভ অয়েল আছে কোনো ভালো, হ্যাঁ আপু অলিভ অয়েল আছে, চুল স্ট্রেট করার প্রোডাক্টের নিয়মটা ভালো করে বলে দাও আপু, আমি কেন বলতেছি না এখানে ডিটেইল লেখা আছে, তুমি বাসায় বসে রিল্যাক্সে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করলা ঠিক আছে, বাট রিল্যাক্সে পড়ে নিবা ঠিক আছে, পরে নিলে তোমাদের জন্য বেটার হয়, আর আমি সব থেকে একটা কাজ করব তোমাদের পেজে দিয়ে দিব কিভাবে ইউজ করতে হয় ওখান থেকে দেখে নিতে পারো, 24K ডান থ্যাংক ইউ সো মাচ আপু, কফি গ্লুটাবেরি জুস, আচ্ছা ভালো কথা গ্লুটাবেরি জুসের কথা বলতে গিয়ে আমি গ্লুটাবেরি জুস দেখাতে ভুলে যাচ্ছি প্রতিদিন, প্রতিদিন দেখাতে ভুলেই যাই, চুল স্ট্রেট করে 8 বছরের মেয়ে সবাই ইউজ করতে পারবে এখানে কোনো ইয়া নাই, আপু সানস্ক্রিন লোশন দেখাও, ভালো একটা সানস্ক্রিন লোশন দেখাও, এই এটা নিয়ে নাও আপু, এই যে তোমার কি বলে জানি 1000 টাকা প্রাইস পড়বে সানস্ক্রিন লোশন, এই যেটা স্নেল 70 SPF দেওয়া আছে, নূর নূর আপু মিস করেছেন আপু, আমি আপনাকে খুঁজতেছিলাম কই ছিলেন এতক্ষণ,
আমি নূর আপুকে মিস করতেছিলাম অনেক, কপাল কুচকে যাচ্ছে, স্কিন টান টান করার জন্য কিছু অ্যাপ্লাই করবো আপু, এইটা নিয়ে নিবা, পমিগ্রানেটের সুদিং জেল, তো নিয়ে আমার জিনিসগুলো নোট করো। নূর আপু তুমি হচ্ছে অনেক জিনিস আজকে মিস করে ফেলেছেন আপু, এই যে যেমন সুদিং জেল, নতুন কিছু সুদিং জেল আসছে, প্রাইস খুবই রিজনেবল, এইটা নিয়ে নেবেন, যাদের স্কিন কুচকে গেছে, যাদের স্কিন কুচকে গেছে তারা এইটা নিয়ে নিবে। এটার প্রাইস বলেন তো কত হতে পারে? ঠিক আছে, এটার প্রাইস খুবই রিজনেবল, খুবই রিজনেবল, ওনলি 300 টাকা করে, ওনলি 300 টাকা। 10টা গ্রুপে শেয়ার করে ডান লিখে দাও, পেয়ে যাবা, 10টা গ্রুপে শেয়ার করে ডান লিখে দাও, পেয়ে যাবা ওকালি গোল্ড সিরাম ডান। আপু ওকালি গোল্ড সিরামের জন্য তোমার ডান লিখতে হবে না, এমনিতেই পাবা, ঠিক আছে, এটা ডান। সাইমা আপু কানার কাদার দরকার নাই আপু, উফ আপু অ্যান্সার দাও, এই যে আপু আমি দিয়ে দিলাম, এটা পেয়ে যাচ্ছ মাত্র 300 টাকা করে, ওনলি 300 টাকা, ওনলি 300 টাকা করে, ঠিক আছে, ওনলি 300 টাকা করে পাচ্ছ। এটা হচ্ছে যাদের স্কিন কুচকে যাচ্ছে, স্কিনটা ইয়া হয়ে যাচ্ছে, তাদের জন্য। জাপানিজ ক্রিমটার প্রাইস এতগুলো না তো, হ্যাঁ একটা ছোট কাপ দাও, গরম পানি দিচ্ছে না, ঠান্ডা পানি না। র্যাশ পিম্পল কমবে কিসে? আপু র্যাশ আর পিম্পল কমার জন্য ইয়াটা নিয়ে নাও আপু, 800 টাকায় 100 মিলি 24K দিতেছো, একটু ক্লিয়ার করে বলো। হ্যাঁ আপু, 800 টাকায় 24K, এই যে এটা, এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা। ধোয়ানা প্রোডাক্টটা রেখে দিও আমি একটা। আচ্ছা আপু ঠিক আছে, পিঙ্ক লেডি পানি ছাড়া না আপু, পিঙ্ক লেডি পানি ছাড়া খাবা না, পানি ছাড়া খেলে ওরকম ইয়া পাবা না। এই যে ধরো এরকম একটা গ্লাস, হ্যাঁ আমি এটা তোমাকে দেখাচ্ছি, মুখ টান টান হবে, এই মাত্র যেটা দেখালাম ওইটা ইউজ করবা। তো এইটা এই যে এইরকম কাকটা নিবো, নিবো ডান দুটো সুদিং। আচ্ছা আপু আপু এর মানে কি পাবো না আর না আপু, পাবা না কেন বললাম আর কি, এই যে দেখো এরকম, এই যে এরকম একটা কাক নিলাম, হ্যাঁ আর একটা কাক নিবা, দেন হচ্ছে এখানে একটা পানি মিক্স করবা, পোর্স এর জন্য কিছু বলো। হ্যাঁ দেখাচ্ছি, একটু ওয়েট করো আপু, একটু ওয়েট করো, স্যাটারডেতে কখন থাকবা আপু? স্যাটারডেতে সারাদিনই বাসায় থাকা হয়। এই যে এরকম করে জাস্ট ডাবল করে নিবা, ঠিক আছে। আন্টিকে সালাম দিও, কেমন আছে আন্টি? ভালো আছে আপু, আপনি কেমন আছেন? আপু বগুড়াতে ডেলিভারি চার্জ কত করে? 150 টাকা ঢাকার বাইরে। এই যে এরকম করে আপু, আমার ড্রেসটার প্রাইস কত? 1800 টাকা। গিমা হেয়ার টনিকটার ইউজ কিভাবে? মাথায় বিলি কেটে স্প্রে করে রাত্রেবেলা ঘুমাবা, কপাল কুচকে যাচ্ছে, স্কিন টান টান করার জন্য আপু বলে দিয়েছি, বলে দিয়েছি আপু, তোমাকে সবচেয়ে বেশি লাভ করি আর আমাকে এড়িয়ে যাও না। আরে আপু এড়িয়ে কেন যাবো বলে, যে করে দিলাম আমি, যখনই দেখতেছি আমি যেই কমেন্টগুলো দেখতেছি, আমি কাউকে কখনো এড়াই না আপু, সবার কমেন্ট কিন্তু আমি পড়ে দিই। 300 টাকার সুদিং জেলটা দেখো, স্ক্রিনশট নিবো, এই যে দেখো, কষ্ট পেয়ে লাইফ থেকে চলে যাচ্ছি না আপু, কষ্ট পেয়ে লাইফ থেকে চলে যাবা কেন আপু, বলবা নাকি টেন্স হচ্ছে বুঝি নাই। ফ্রি স্কুল রোড কেউ চিনে না, একটু বলে দাও এক্স্যাক্টলি কোথায় তোমার বাসা আপু, আমি তোমাকে বলি, হ্যাঁ তোমরা হচ্ছে কাঁঠালবাগান ঢালে আসবা, কাঁঠালবাগান ঢালে এসে হচ্ছে ঢাল দিয়ে নামবা, নেমে দোকানে আমার নামটা বলবা যে তন্নিদের বাসা কোথায় দেখায় দিবে, শেষ। জেপি প্রাইস হল্যান্ড 2, বুঝি নাই আপু, আপু মুখে একটা প্রবলেম আছে, মুখের দুই পাশে লাল হয়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে, ওখানে র্যাশ উঠে, আমি স্কিন জেলটা নিয়েছি অলরেডি, এটার জন্য কি করবো আপু? তোমার স্কিন পাতলা তাই তো, স্কিন পাতলা হয়ে যায়, লাল হয়ে যায়, তুমি এখন ইয়াটা নিয়ে নিবা, কি বলে জানি, স্কিন মোটা করার জন্য এইটা নিবা, এই যে এটা, এইটা নিবা, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে নিবা, এটা স্কিনটাকে আপু পেজের নাম্বারে ফোন দিয়ে বন্ধ পাই। মাইশা আপু এখানে জিজ্ঞাসা করো কি জিজ্ঞাসা করতে চাচ্ছ, মুখে লাল লাল তিল তিল আছে কি দিব আপু, যে ইয়াটাই নিয়ে নাও। অন্য পেজে দেখলাম পিঙ্ক লেডি রেড কালার, কোন আপু কোনটা অরিজিনাল? পিঙ্ক লেডি রেড হবে কেন? পিঙ্ক লেডি হচ্ছে পিঙ্ক কালার আপু, এই যে রেড কালার কে আনছে, একটু ছবি দিও তো আমাকে। মেস্তা আপু আমি তোমার বাসায় আসবো, আসো আপু, 300 টাকার হোয়াইটেনিংটা বলে দিয়েছি,
আপু অফারে ছিল আপু সব। আচ্ছা আপু আমি চেক করে দেখতেছি, এক মাস আগে অর্ডার করেছি পেলাম না। ডার্ক সার্কেলের জন্য ইউকো আইজেলটা ইউজ করো, র্যাশ পিম্পল যাবে কিসে? আপু বলে দিয়েছি অলরেডি, টমেটো বিলিং এর কাজ। টমেটো বিলিং টা হচ্ছে তোমার স্কিনটাকে 100% ব্রাইটেনিং এর কাজ করবে, ঠিক আছে? ভিসি ইনজেকশন আছে? হ্যাঁ আপু ভিসি ইনজেকশন আছে, বাট ভিসিটা নিবা না। পিঙ্ক লেডি কি কাজ করে? আপু বলে দিয়েছি পিঙ্ক লেডি হচ্ছে ব্লাড পিউরিফিকেশনের কাজ করে, স্কিনটাকে সফট করবে, স্মুথ করবে, শাইনি করবে, তোমার মানে ইন্টারনাল যে প্রবলেমস গুলো আছে সেগুলোর তুমি সলিউশন পেয়ে যাবে ইনশাল্লাহ। আয় তুষনি, পিঙ্ক লেডি কেন খায় আপু গুগলে সার্চ দিয়ে নাও, পেয়ে যাবা। তোরে ডাকতেছে, আমার তো লাগবে। মিতা খান আপু মুগ্ধা পারা, আপু তুমি একটু পেজে ইনবক্স করে দাও আপু। মিতা খান আপু একটু কষ্ট করে পেজে করে দাও, আমি ইয়া করে নেই। তুমি যেটা খেলে এটা কি আমি আতর ব্যাপার কিছু জানি না, বুঝিনি আপু। সব অফার শেষ, হ্যাঁ আপু সব শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। মোবাইলটা দেখি, 24K গোল্ড সিরাম কোরিয়ান বড়টা, হ্যাঁ আপু কোরিয়ান বড়টা, এটা আজকের জন্য অফারটা, অনলি আজকের জন্য। আমার কাছে আছে 24টা, হ্যাঁ 24টা আছে, 24 জন পাবা, এরপরে আর পাবা না। আপু বরণ উঠতেছে কি করব বলে দিয়েছি, একটু ওয়েট করো আপু আমি পরশু যাব আমার জন্য। আচ্ছা আপু আর লিখতে পারবো না, আমার ব্রণ গুড়ি গুড়ি র্যাশ আছে, ব্রণের দাগ আছে, ডক্টর জিসানটা স্কিন জেল আছে, এখন কি নিব? গুড়ি গুড়ি র্যাশ আছে আপু, ভিটামিন সি সিরাম নিবা তুমি, এখন ভিটামিন সি সিরামটা নিবা, ঠিক আছে? আর কিছু নেওয়া লাগবে না, অনলি ভিটামিন সি সিরামটা নিয়ে নিবা, আর কিচ্ছু নেওয়া লাগবে না। ওয়েট, আমার একটা দেখা লাগবে, আমার দেখা লাগবে, একটু ইয়া কর, এক সেকেন্ডের জন্য একটু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা আপু একটু একটু 5 মিনিট, এক সেকেন্ড, আমি কালকে মোবাইল কিনবো, কালকে আর ইয়ে করা লাগবে না, ঠিক আছে? আপু মেস্তাটা কিভাবে অ্যাপ্লাই করবো? আচ্ছা এটা তোমাদের একটা ডে ক্রিম দেখাবো আপু, পেজে ইনবক্স করলে ভুল করে, তোমরা এই ডে ক্রিমটা কেউ মিস করো না আপুরা, কারণ এই ডে ক্রিমটা একটা অসাধারণ ডে ক্রিম। এটা ইউজ করার পরে আমাকে সবাই থ্যাংক ইউ দিবা, বিশ্বাস করো। তানি আপু এখানে অর্ডার করো না, পেজে অর্ডার করো। আমি এখন ফেসে কিন্তু কিছু লাগাই নাই, তোমরা যদি মনে করো যে আমি ফেসে কিছু লাগাইছি তাহলে হচ্ছে তোমাদের সেটা সব থেকে বড় ভুল হবে। আমি পেজে কিছু লাগাই নাই, এই জিনিসটা একটু ধুয়ে নিয়ে তো ভিজাই নিয়ে আয় আপু। আমার মুখে কালো দাগ নেই, আমি কালো তাই আপু, কালো দাগ নেই আমি কালো। তুমি কি বাইবর্ন কালো? বাইবর্ন কালো হলে সিএলটা খাবা, মামুনিকে একটা সিএল দিতে বলিস তো। তোমাদেরকে একটা আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে? যেটা ইউজ করলে জাস্ট পাগল হয়ে যাবা আপু। আমার 24K একটা, ঠিক আছে? একটু লাগবে আর 5 মিনিট, পাগল ছাগল তো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি ইউজ করে দেখাই আপু। আমার ফেসটা অয়েলি আর কালো আপু। 24K আমাকে দিবা, অ্যাড্রেস ফোন নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা আপু ইনবক্সে বলে দাও যে তুমি 24K নিবা, ঠিক আছে? একটু কষ্ট করে ইনবক্সে বলে দাও, আমি দিয়ে দিব আপু। রেড বুস্টারের কাজ কি? ওটা তো নর্মাল আপু, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80, আউটসাইড ঢাকা হচ্ছে 100। আচ্ছা আপু 24K ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। স্কিন জেলে র্যাশ যায় 100% আপু, স্কিন জেলে র্যাশ যায়। স্কিন জেল ইউজ করে দেখো, তুমি নিজেই বুঝতে পারবা। আচ্ছা এই জিনিসটা আমি একটু ইউজ করে দেখা, এটা কিন্তু একটা টাওয়েল, হ্যাঁ এটা কিন্তু ম্যাজিক টাওয়েল বলা হয়। তোমরা যদি ফুল সেট নিতে চাও, যারা বেসিক্যালি বাসায় বসে স্ক্রাবিং করো বা বাসায় বসে ফেসিয়াল করো, এইগুলো নিতে পারো। এগুলো কিন্তু তোমার ইয়া হয় না, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার নষ্ট হয় না বা এগুলো হচ্ছে ভেজে না। আমি তোমাকে দেখাই দিচ্ছি, সিএলটা ওখান থেকে নিয়ে এই রুমাল গুলো, মানে এই যে হ্যান্ডি এইভাবে করে তুমি অনেক দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। দেখো অনেকেই হয়তো বলবে যে আপু আমি কি মেকআপ করেছি নাকি বা কিছু ইউজ করেছি নাকি, সো আমি দেখাচ্ছি এটা আপু। পিঙ্ক লেডি 1200 টাকা, পিঙ্ক লেডি হচ্ছে 1200 টাকা। দেখো আপু আমি ফেসে কিছু অ্যাপ্লাই করি না, এখন একটা জিনিস ইউজ করে তোমাদেরকে আমি দেখাবো। আপু তোমার হেয়ার অনেক সুন্দর হয়েছে, কি দাও একটু বলো না আপু। কিছু দিন আমার হেয়ার খুব একটা ভালো না আপু, অনেক রুক্ষ তো। আমি হচ্ছে শুধুমাত্র তোমার কেরাটিনের যে নতুন, যখন যেটা হাতে পাই তখন সেটা ইউজ করি, আলাদা করে কোনো কিছু ইউজ করা হয় না। আচ্ছা দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে আমার ফেসে আপাতত কিচ্ছু নাই, কিচ্ছু নাই, জাস্ট অনলি হচ্ছে যে তোমার ফেস ওয়াশ দিয়ে কোকটা ধুয়েছিলাম, আর চোখে একটু আইলাইনার ইউজ করা, তাও আমি আইলাইনার ঠিকভাবে দিতেও পারি না। আপু ভিটামিন সি সিরাম কোনটা? ব্ল্যাক কুইনটা, হ্যাঁ আপু ব্ল্যাক কুইনটা। সিএলএ কি গ্যারান্টি দিচ্ছ? বাইবর্ন আপু গ্যারান্টি দেওয়া লাগে না, ক্যাপসুল আমি কিভাবে গ্যারান্টি দেই বলো? আমি কি ক্যাপসুল আপু লাইভে, আপু লাইভে পাচ্ছি না, লাইভে পাচ্ছ না মানে এই যে আপু আমি তো লাইভেই আছি, তুমি যখন লাইভ এটা দেখতেছো এটাই তো আপু। আচ্ছা আমি স্কিনটা মুছে ফেললাম, হ্যাঁ এই যে এইগুলো কিন্তু এক একটা হ্যান্ডি যে ইয়াগুলো থাকে, হ্যাঁ
এগুলো তুমি অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবা, তোমরা এক বক্স নিয়ে নিতে পারো, ফুল ইয়াটা নিয়ে নিতে পারো। আপু 24K বড়টা কত করে? 800 টাকা আপু, আজকের জন্য অফারে 800 টাকা। আপু জোলা ক্রিম আমার ইউজ করে মুখে লোম বোঝা যায়, কি অ্যাপ্লাই করবো? আপু জোলা ক্রিমটা আমি নিতে মানা করেছি তোমাদেরকে, তাও তোমরা জোলা ক্রিম নাও, কেননাও এটাই আমি বুঝি না। টমেটো বিলিংটা ডিরেক্টলি অ্যাপ্লাই করবো আপু, ফেসে ডিরেক্টলি অ্যাপ্লাই করবো, আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করো, আমি টমেটো বিলিংটা ইউজ করে দেখাচ্ছি। হোয়াইটেনিং এর জন্য রোজ নাইট ক্রিমটা ইউজ করবো, আমি বারবার বলে দিচ্ছি, রোজ নাইট ক্রিমে ফুললি মানি ব্যাক গ্যারান্টি আছে। হ্যাঁ, রোজ নাইট ক্রিমে 100% মানি ব্যাক গ্যারান্টি আছে। এক বক্স কত করে? এক বক্স হচ্ছে আপু 400 টাকা, 400 টাকা ফুল প্যাকেট। এই যে ফুল প্যাকেট 400 টাকা করে, 400 করে পাচ্ছ আপু। ব্ল্যাক বর্ন, আপু ব্ল্যাক বর্ন কি করবো, ব্ল্যাক বর্ন বুঝি নাই আপু, আবার বলো। অ্যাপেল ক্রিম ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা জিনিস ইউজ করে দেখাই, সেটা হচ্ছে এই ডে ক্রিমটা। আমি সবাইকে বলবো এই ডে ক্রিমটা মিস করো না, কারণ এই ডে ক্রিমটা আমার দেখা, যদি বলো যে কোনটা বেস্ট, এই ডে ক্রিমটা আমার খুবই পছন্দের একটা ডে ক্রিম। হ্যাঁ, পেটের মেদ কমানোর জন্য কিছু বলো। হ্যাঁ আপু, পেটের মেদ কমানোর জন্য একটা জিনিস আসছে এবং এটা ইফেক্টিভ, এটা খুবই ইফেক্টিভ, আমি রিভিউ থেকে নিয়ে আসছি। আপু খাইতে কেমন? খারাপ না আপু, ভালো। তো দেখো ডে ক্রিমটা, খুব ন্যাচারাল লাগে আমার কাছে, ভালো লাগে এই ডে ক্রিমটা। এই কারণে আমি বলবো যে শীত হোক গরম হোক যেটাই হোক না কেন, এই ডে ক্রিমটা কেউ মিস করবা না। এটা আমি সবাইকে বলবো নেওয়ার জন্য। ফারহানা মুনমুন আপু, তোমার কোথায় জানি অর্ডারটা ছিল আপু, একটু বলো তো, ইউজ করে দেখাই, কজ না ইউজ করে দেখালে তোমরা বুঝতে পারবা না, বাট আমার কাছে এই ক্রিমগুলো খুব ভালো লাগে এবং আমি যেটা ইউজ করি, আমি আমার কাছে যেটা ভালো লাগে, আমি দেখছি যে সবার কাছেই কেন জানি এটা অনেক পছন্দের। এটার প্রাইসও রিজনেবল, 1100 টাকা। দেখো এই ক্রিমটা ইউজ করার পরে মনে হবে যে তুমি মেকআপ করেছো, বাট এটা এটার ইউজের পরে পাউডারও ইউজ করার দরকার পড়ে না। হ্যাঁ, তুমি একটা ফাইনাল টাচ আপ দিতে পারো, সেটা হচ্ছে জাস্ট একটু পানি দিয়ে একদম বসে যায়। তুমি একটা টাওয়েল বা একটা কোনো কিছু ভিজিয়ে যদি এরকম করো, ডে ক্রিম 1100 টাকা। এটা হচ্ছে বেবি বেবি ক্রিম, 280 টাকা, দুইটা শাওয়ার জেল রেখেছো? হ্যাঁ আপু রাখা আছে, সমস্যা নেই, আপনি এসে নিয়ে যান, আমার কালকে বাসায় অলরেডি ইয়া পড়বে, মানে হচ্ছে যে হামলা পড়বে আপু। এই ডে ক্রিমটার নাম কি? এটা হচ্ছে বেবি ময়শ্চারাইজার। দেখো যত বেশি পানি দিবা সেট হয়ে যাবে, তত সুন্দর সেট হবে, যত বেশি পানি দিবা তত সুন্দর সেট হবে, ঠিক আছে? এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে। সো আমি একবার দেখাবো, হ্যাঁ একবার দেখাবো যে নিবা সে ইনবক্স। লুজ পাউডার আছে আপু, লুজ পাউডার অনেক আছে, এই ডে ক্রিমটা কি সামারেও ইউজ করা যায়? এটা অল টাইমের জন্য, রোজ ডে নাইট আপু। রোজ ডে ক্রিমটা তো তোমার ধরো যে এক মাসে শেষ হয়ে যাবে, বাট এটা তুমি 6 মাস ইউজ করতে পারবা, গরমে ইউজ করতে পারবা, শীতে ইউজ করতে পারবা, ঠিক আছে? যে কোনো সিজনে তুমি এটা ইউজ করতে পারবা। এটার প্রাইস 1100 টাকা, আমি ধরি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি বেশি নাই, আমার কাছে এটা আছে 24টা, অনলি 24টা। এবং দেখো এইটা যে আমি কেন বেটার বলতেছি তোমরা হয়তো বুঝতে পারবা না, এটা তোমাকে একটা ফিনিশিং দেয়, মানে ম্যাট একটা ফিনিশিং দেয়, দেখো এটা খুব সুন্দর একটা ফিনিশিং দেয় এবং তোমার স্পট গুলোকে একদম মিশিয়ে ফেলে, তোমার যদি হালকা পাতলা কোনো দাগ থাকে। তোমার যদি হালকা পাতলা কোনো স্পটও থাকে, যে আপু আমার স্পট আছে, সো সেটাও তোমার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তোমনি কি মিক্স করলাম না আপু? কোনো কোনো কিছু মিস করো নাই, কোনো কিছু মিস করোনি আপু। বেবি ক্রিমটা কি 12 বছরের বাচ্চারা ইউজ করতে পারবে? অবশ্যই পারবে আপু, 12 বছরের বাচ্চারাও ইউজ করতে পারবে। আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি তোমার 1100 টাকা। হ্যাঁ, আমি এই ক্রিমটা ইউজ করে এটার উপরে অনেকটা বলতে পারো যে আমি ক্রাশ এই ক্রিমটার উপরে, আমার আমার বাসায় সেলের ক্রিম পরে আছে আপু। এটার নাম কি? বেবি ময়শ্চারাইজার। এটা বেবি ময়শ্চারাইজার লেখা আছে, বাট এটা আসলে বেবি ক্রিম না। হ্যাঁ, এটা আসলে তোমার বেবি ক্রিম না, এটা হচ্ছে তোমার স্কিনে ইউজ করার পরে একদম বেবিদের মতো একটা লুক দেয়, স্কিনটা বেবিদের মতো একটা ফ্রেশ লুক দেয় এবং স্কিনটা একদম সফট হয়ে যায়। আমি যখন এই যে ধরতেছি দেখো না, এটা কিন্তু একদম সফট একটা লুক দিচ্ছে, ঠিক আছে? এই প্রোডাক্টগুলো কি আগামী সপ্তাহে পাবো? হ্যাঁ আপু, তুমি আগামী সপ্তাহে পাবো। দেখো পিঙ্ক লেডি কি আপু? পিঙ্ক লেডি নিয়ে অনেক কিছু বলেছি, আর কিছু বলতেছি না আপু, এবার একটু অন্য প্রোডাক্টে চলে যাই আপু। ডক্টর রয়্যালের সিরামটা ইউজ করতে পারবো? অবশ্যই পারবো আপু। এটার স্ক্রিনশট নিয়ে নাও, এটার প্রাইস 1100 টাকা এবং এটার প্রাইস 1100 টাকা হবে না কেন, আমরা নর্মাল ডে ক্রিমগুলো নেই হচ্ছে তোমার 800 দিয়ে, 900 টাকা দিয়ে, 6 মাস ইউজ করতে পারতেছো, 6
6 মাস ইউজ করতে পারতেছো, ঠিক আছে? আপু আমারটা শেষ করলে না তো আমি স্ক্রিনশট নিতে পারি নাই। ফারিয়া উইশি আপু তুমি কিসের স্ক্রিনশট জানি নিতে চাইছো? কিসের স্ক্রিনশট নিতে চাইছো আপু একটু বলো তো। তোমার কাছে রোজ ডে নাইটটা এখন নাই? আছে আছে আপু, দাঁড়াও। শেল ভালো নাকি বেবিটা? বেবিটা বেস্ট, বেবিটা বেস্ট। আমি শেলও ইউজ করেছি, বেবি ইউজ করেছি, আমার কাছে শেলটা বেস্ট লেগেছে। অ্যান্ড আমার কাছে যেটা বেস্ট লাগে বাকি 100 জনের কাছে ওইটা বেস্ট লাগে। সো দ্যাটস ওয়াই আমি বলবো আপু বেবি ক্রিমটা বেস্ট। এটা কোরিয়ান, এটা কোরিয়ান কান্ট্রি আপু। এটা আমার দেখা যদি একটা ভালো ডে ক্রিম চাও, দেখো আস্তে আস্তে গ্লো করবে। আমি জাস্ট মাত্র ইউজ করলাম এটার উপরে, আমি জাস্ট নর্মাল একটা ভেজা টাওয়েল দিয়ে বা ভেজা হ্যান্ডি দিয়ে একটা জাস্ট টাচ আপ দিলাম, লাস্ট ফাইনাল। কিচ্ছু দেওয়া লাগে না এটার উপরে, তোমার কোনো পাউডারও লাগবে না, এটা এতটাই বেস্ট, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 1100 টাকা। এটা হচ্ছে পিঙ্ক ম্যাজিক বেবি ক্রিম, এটার নাম হচ্ছে তোমার মিশকের। হ্যাঁ এটা মিশকের আপু। বেস্ট লুজ পাউডার কোনটা? ইয়াটা নিতে পারো, ওটার নাম কি মরি পাউডারটা নিতে পারো, এটা অনেক জোস। স্কিন ব্রাইটেনিং কমে গেছে নাদিরা খানা আপু, তুমি রোজ নাইট ক্রিমটা নিয়ে নিবে, ভালো নাইট ক্রিম। রোজ, রোজের ওপরে কোনো নাইট ক্রিম নেই। তুমি যদি এটার সাথে অন্য কোনো ক্রিমের তুলনা করতে যাও, কলি আপু তুমি কি প্রোডাক্ট পাইছো? এটা দিলে কি ফর্সা হওয়া যায় না আপু? ব্রাইট হওয়ার জন্য এইটা নিবা। এটা যদি তুমি ব্রাইটেনিং হতে চাও, আমি তোমাকে বলবো এই ক্রিমটা নেওয়ার জন্য। এটাতে তোমার ফুললি মানি ব্যাক গ্যারেন্টি আছে। আমার যে রোজ ক্রিমটা, রোজ নিয়ে আমি কিছুই বলবো না, রোজ নিয়ে আমি যতই বলবো ততই কম হবে, কারণ রোজ হচ্ছে আমার লাইফে দেখা একটা বেস্ট ক্রিম, ঠিক আছে? রোজ আমার আলফা আরবুটিনটা নিবো, ইনবক্স করে দিও। আমার লাইফে দেখা যদি কোনো ক্রিম হয়ে থাকে যে কোন ক্রিমটা আপু বেস্ট, সেক্ষেত্রে আমি তোমাকে অবশ্যই বলবো যে রোজ। তুমি অনেক ক্রিম ইউজ করেছো যেটা রিভিউ এরকম পাবা না, যেমন তোমরা এটা কিন্তু সব থেকে বিগেস্ট সাইজের ক্রিম। রোজ ডে নাইটটা দেখাও, বলো না ব্রনের দাগ, ব্রনের ভিটামিন সি ছাড়া অন্য কিছু আছে না? রে আপু ভিটামিন সিটা ইউজ করো, আমি তোমাকে যেটা বলতেছি আমি কিন্তু ভেবে চিন্তে বলতেছি। হ্যাঁ ভিটামিন সিটা, SMS এর উত্তর দিলা না আপু, দিয়েছি, তুমি পাও নাই, আমি কেন পাও নাই সেটা আমি দেখে নেই। মরি পাউডারটা 250 টাকা, রোজ নাইট ক্রিমটা 2200 টাকা, 2200 টাকা। এই ক্রিমটা টোটালি হাতে মানে ইয়ে করা, হাতের কোনো টাচ ছাড়া তৈরি করা হয়েছে। ক্রিমটা আমি তোমাদেরকে দেখাই, এই ক্রিমটা যে ডাইরেক্টলি বাইরে থেকে আসা এটা বিশ্বাস কেমনে করবা বলো? এইটাতে কোনো প্রকার হাতের ইউজ হয় নাই, কোনো প্রকার হাতের ইউজ হয় না। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ক্রিমটা তোমার স্কিনে লাগানোর সাথে সাথে তোমার স্কিনটা টোটালি একটা বেবি লুক দিবে। হোয়াইটেনিং ক্রিম দাও, পাকিস্তানি ক্রিম ইউজ করো, অনেক পাতলা হয়ে গেছে, লোম হয়েছে। কোন ক্রিমটা ভালো হবে হোয়াইটেনিং এর জন্য? উর্মি আপু তোমার স্কিন যেহেতু পাতলা হয়ে গেছে, সো তুমি রোজ নাইট ক্রিমটা নিবা, এবং এইটার পাশাপাশি নিয়ে নিবা হচ্ছে একটা সিরাম। আমি সিরামটা দেখাচ্ছি, এই সিরামটা। হ্যাঁ এই দুইটা জিনিস ইউজ করবা, আজীবনের জন্য তুমি আমাকে থ্যাংক ইউ বলবা। কেন থ্যাংক ইউ বলবা জানো? কারণ এই জিনিসটা একটা টোটালি ম্যাজিক্যালি কাজ করে। এটা লাগানোর পরে স্কিনটা টোটালি বাচ্চাদের মতো। বড়টা এক দিনে একবার ইউজ করতে হবে, হ্যাঁ আপু দিনে একবার করে ইউজ করতে হবে। আমার ইয়েটা কোথায়, হেডফোনটা? আপু রোজ নাইট ক্রিমের প্রাইস কত? 2200 টাকা। এটা আছে লাস্ট আর 200 পিস, আমার 500 পিস আসছিল, 300 পিস স্টক আউট হয়ে গেছে। এটা আর 200 পিস অ্যাভেলেবল আছে, যারা নিবা ইনবক্স করে ফেলবা, সরি 300 পিস অ্যাভেলেবল আছে। আপু রোজ নাইট ক্রিমটা ইউজ করেছি, এখন এখন কি নাইট ক্রিমটা ইউজ করবো? হ্যাঁ আপু, আপু ব্রনের দাগ, আপু ব্রনের দাগ হলে একটু সময় লাগবে, আমি সবাইকে বলেই দিয়েছি। ব্রনের দাগ, মেস্তার দাগ যেতে সময় লাগবে, বাট এইটা তোমার স্কিনটাকে টোটালি কোনো পাতলা করে না, কোনো প্রকারের পাতলা করে না। ভিটামিন সি প্রাইস বলো, স্কিন জেলের সাথে কেমনে দেবো? স্কিন জেলের উপরে তুমি ভিটামিন সি সিরামটা লাগাবা, কোনো সমস্যা নাই। স্কিন মোটা করার সিরামটা 1200 টাকা, এটা লাস্ট অফার, এটা শেষ। আমি যেগুলো লাস্ট অফার বলে দিব, আলফা আরবুটিনটা স্কিনটাকে পিঙ্কিশ একটা শেড দেয়, এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। এবং আমার লাইফে দেখা আপু বেবি ক্রিমের আগে সানস্ক্রিন না আপু, দরকার নাই, কারণ এটার মধ্যে সানস্ক্রিন অ্যাড করা আছে, আলাদা করে সানস্ক্রিন ইউজ করার কোনো দরকার নেই। পোর্স এর জন্য কি অ্যাপ্লাই করবো? পোর্স এর জন্য আমি বলে দিচ্ছি, পোর্স এর জন্য তুমি এই জিনিসটা নিয়ে নিবা, যাদের অনেক বেশি পোর্স আছে। এটা হয়ে গেল, আয় তুষনি ফোন। পোর্স এর জন্য এইটা নিবা, ওকালির এইটা নিয়ে নিবা, এটা পোর্স মিনিমাইজ করে। আমি খুলে দেখাচ্ছি, আপু একটু ইউজ করে দেখাও। আচ্ছা আপু দেখাচ্ছি, দাঁড়াও। জাহিরা বাবিতা আপু কতবার পিঙ্ক লেডি কয়বার খেতে হবে, সকালে এবং রাত্রে? ব্ল্যাক হেড এর জন্য কিছু দাও। তাসনিম আপু ব্ল্যাক হেড এর জন্য এটা ইউজ করো, ব্রেস্ট, সরি আপু দেখাতে গিয়েছিলাম ভুলে গেছি। এই মাত্র, এই যে আপু এটা হচ্ছে টাইটেনিং এর জন্য, এবং এইটাতে 100% আমি গ্যারান্টি দিব। এবং কারণ কি জানো, এটা আজকে একটা রিভিউ দিয়ে গেছে, আমি জাস্ট বলেছিলাম যে এইভাবে ভাবে ইউজ করেন, উনি করেছে এবং এটা উনি ইউজ করে পাগল হয়ে গেছে। রোজ নাইট ক্রিমের সাথে ডে ক্রিম কি দিব? এটা নিবা, মিশকের ডে ক্রিমটা নিয়ে নিবা, বেবি ডে ক্রিমটা।
আপু করিনি, 1 তারিখ দেশের বাইরে যাচ্ছি। ফারহানা মুনমুন আপু, তুমি না দিলে অন্য কোথাও অর্ডার কর। আপু তোমার কি কেউ বাসায় এসে নিতে পারবে? আমার বাসায় এসে যদি কষ্ট করে বলো যে তাহলে আমার বাসায় এসে নিয়ে গেলে বেটার হয়। হ্যাঁ তুমি যেহেতু নাও নাই, আমি হচ্ছে ইমার্জেন্সি বেসিসে পাঠানোর ট্রাই করতেছি, তারপরও তুমি যদি বাসায় কাউকে পাঠাতে পারো আমি বাসায় প্রোডাক্টটা দিয়ে দিব। আপু আমি রোজ ক্রিমটা কয়বার অর্ডার করেছি পাইনি। আপু আবার একটু ইনবক্স করে দাও, রোজ ক্রিম মাঝখানে ছিল না তো আপু, এই জন্য। এটা হচ্ছে স্কিন টাইটেনিং এর জন্য, ঠিক আছে? এটা স্কিন টাইটেনিং এর জন্য, মোটা কমার কিছু আছে, মোটা কমার অনেক কিছু আছে, বাট আমি নিজে কমতেছি না বুঝছো, আমার মেজাজটা খুব খারাপ লাগতেছে। সাদিয়া ইসলাম আপু বলো আপু, আমি দেখতে পারতেছি না তন্নি, মেবি আজ রোজ নাইটটা দেখাবে না, আমি ভুলে যাচ্ছি আপু, সরি আমি দেখাচ্ছি। এই যে এটা দেখো, এটা হচ্ছে টাইটেনিং এর জন্য। মামনিকে বলতো রোজ ডে নাইটটা দেওয়ার জন্য, আমার এখানে রোজ ডে নাইটটা নাই যে। আপু ব্ল্যাক হেড এর জন্য কিছু দাও প্লিজ। এটা আপু, এটা হচ্ছে রোজের ডে নাইটটা, প্রাইস হচ্ছে 1600 টাকা। রোজের ডে নাইটের প্রাইস কোথায়? ওই যে নাও, ওই যেখানে আপু হেয়ার। ও মামনি আরেকটা ইয়া দাও তো, ওই যে সুইট ভি লোম তোলাটা। এই যে আপু, এটা হচ্ছে রোজের ডে নাইটটা। হ্যাঁ রোজের ডে নাইটটা, তুমি মোবাইলটা একটু দে তো আপু, দেখানোর জন্য বলেছি। এই যে আপু রোজের ডে নাইটটা, রোজের ডে নাইটটা প্রাইস হচ্ছে 1600 টাকা। রোজের ডে নাইটের প্রাইস হচ্ছে 1600 টাকা। 1600 টাকা আপু, আমি তোমাদের প্রোডাক্ট সারাদিন জ্বালাই, আমি প্রোডাক্ট আনবো না তাই কখনো হয় আপু। ব্রেস্ট ব্রেস্ট ফিট করাই, আমি কি ইউজ করতে পারবো ব্রেস্ট টাইটেনিং আপু? এটা এটা তো খেতে হয় না, ক্রিমটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা তো, নিয়ে আমি কষ্ট পাচ্ছি কেন আপু, কি হয়েছে? গ্লুটাবেরি জুস সম্পর্কে বল আপু, গ্লুটাবেরি জুস সম্পর্কে যতই বলবো ততই কম হবে। আপু ফেস পিঙ্কিশ করার জন্য কি নিব আমার? আপু ফেসটা যদি তুমি পিঙ্কিশ করতে চাও, একটু ওয়েট করো আপু। আপু স্কিন জেল কিভাবে ইউজ করবো? নর্মালি ইউজ করবা, পারমানেন্ট হেয়ার রিমুভালটা এইটা আপু, এটার প্রাইস হচ্ছে 650 টাকা। এটার কাজ হচ্ছে পারমানেন্ট হেয়ার রিমুভ করা, এবং এটা 100% কাজ করবে। যদি তোমার বাসা কোথায়, বাংলাদেশ ঢাকাতে যাবো নেক্সট মান্থে, তখন তোমার বাসাতে গিয়ে প্রোডাক্ট নিবা আপু। বসুন্ধরা সিটিতে আসবেন, বসুন্ধরা সিটির অপোজিটে চলে আসবেন, কাঁঠালবাগান ঢালের নিচে, ওখানে এসে জাস্ট আমার নাম বলবেন যে তন্নিদের বাসা কোথায়, দেখাই দিবে। ফর্সা হওয়ার জন্য কি ক্রিমটা ইউজ করবো? রোজ নাইটটা, এটার উপরে কোনো ক্রিম নাই, তুমি যে কোনো ক্রিম ইউজ করতে পারো। তোমার যদি মনে হয় দুনিয়ার সব ক্রিম আমি এনে দিতে পারবো, বাট এইটার সাথে তুমি কোনো ক্রিমের তুলনা করতে পারবা না আপু। আমি পাবনায় থাকি, শবনম মুস্তারি আপু, তোমার প্রোডাক্টটা কেন তুমি পাচ্ছ না আমি আসলে এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না, নিজেরই খুব খারাপ লাগতেছে। রোজের দাম হচ্ছে এটা কিন্তু সব থেকে, তন্নি আমাকে কিছুই দিবেন আপু, তোমার সব প্রোডাক্ট রাখা আছে, টেনশন নিও না। ভিটামিন সি নাকি স্নেল সিরাম বেশি ভালো প্রাইস বলো? দুইটা আপু 500 আর একটা হচ্ছে 400 টাকা। অফারে টমেটো সুদিং জেল ইউজ করে কিভাবে? আপু নর্মালি 24 ঘন্টা ইউজ করবা। ব্রেস্ট ফিডিং করালে পিঙ্ক লেডি খাওয়া যাবে, অবশ্যই যাবে। ওকালি হেয়ার মাস্কটা কি অ্যাভেলেবল আছে আপু? একটা বা দুইটা অ্যাভেলেবল আছে। ব্ল্যাক হেডের জন্য এটা নিয়ে নিবা, যেটা আমি অলরেডি অ্যাপ্লাই করেও তোমাদেরকে দেখিয়েছি, এইটা নিবা, এটা ব্ল্যাক হেডের জন্য বেস্ট। এটার প্রাইসও খুব রিজনেবল, এটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। এটা ব্ল্যাক হেড, হোয়াইট হেড, এবং এই যে গুড়ি গুড়ি দানা দানা যেগুলো সেগুলো রিমুভ করে ফেলবে। 280 টাকার শাওয়ার জেল কোনটা আপু? এই যে এই শাওয়ার জেলগুলো, ফ্লাওয়ার প্যাটেল যেগুলো অন্যান্য পেজে 700 টাকায় 800 টাকায় সেল করা হয়, ঠিক আছে? এগুলোর দাম কিন্তু অনেক বেশি আপু। আজকে আর জ্বালাবো না, গুড নাইট সোনা ময়না পাখি। আচ্ছা আপু ঘুমিয়ে যাও। সুইট ভি কতদিনে পারমানেন্ট? সুইট ভি প্রত্যেকটা সপ্তাহে একবার করে ইউজ করতে হবে। রোজ নাইট ক্রিম কয়টা ইউজ করতে হবে আপু? রোজ নাইট ক্রিম একটা ইউজ করলে এনাফ, একটাতেই এনাফ, কারণ এটা 6 মাস যায়। তুমি 6 মাসের বেশি আর নাইট ক্রিম কেন ইউজ করবা, তাই না?
লাল তেলের জন্য আপু রোজের কাজ হচ্ছে স্কিনটাকে বাচ্চার মতো করে দেওয়া, একদম টোটালি বাচ্চা, মানে বাইবোর্ন আমরা যেরকম স্কিন থাকে ঠিক সেরকম করে ফেলে, ঠিক আছে। সো রোজ নাইটটা আমি সবাইকে বলবো একটা নাইট ক্রিম হিসেবে, তোমরা যদি তোমাদের ইয়াতে রাখতে চাও, কালেকশনে রাখতে চাও, যে আপু এমন একটা ক্রিম চাই যেটা যেন আমাদের কালেকশনে থাকবে, সো অবশ্যই নিয়ে নিবা। আচ্ছা, এবার তোমাদের আমি একটা অফার বলে দিচ্ছি, তোমাদের একটা অফার তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে, যে অফারটা আসলে কি হতে পারে। আপু মেস্তার জন্য কি করব, মেস্তার জন্য অ্যাপেল ক্রিমটা নিয়ে নাও, ব্রেস্ট টাইটেনিং ক্রিমটার প্রাইস কত, 1250 টাকা। এটার কাজ হচ্ছে তোমার গ্রিন টি, আমি বারবার করে বলে দিচ্ছি, গ্রিন টি জিনিসটা তোমার সবকিছু টাইটেনিং করে, তোমরা যদি গ্রিন টি খাও স্কিন টাইট থাকবে, গ্রিন টি তোমাদের স্কিনের জন্য খুবই ভালো। গ্রিন টির প্রথম কাজই হচ্ছে টাইটেনিং করা, হ্যাঁ, গ্রিন টির মেইন কাজই হচ্ছে টাইটেনিং করা। গ্রিন টি খেলে দেখবা যে তোমার বডি কখনো লুজ হবে না, গ্রিন টিতে কিন্তু তোমার ওয়েট লস হয়, তাই না? সো আপু 24 ফেসে গর্ত যাবে, অতটা গর্ত যাবে না, বাট মোটামুটি যাবে। ভালো একটা নাইট সিরাম বলো, নাদিরা খানম আপু তোমার স্কিন টাইপটা বলো, আমি তোমাকে বলে দিচ্ছি, এটার স্ক্রিনশট নিয়ে নাও, এটার প্রাইস হচ্ছে 6 মাস ইউজ করলে পার্মানেন্ট ইনশাল্লাহ আপু, এটার প্রাইস হচ্ছে 1250 টাকা। এটা টাইটেনিং করবে অ্যান্ড ব্রাইটেনিং করবে, এটা কিন্তু ব্রাইটেনিং করে, এটার সাথে একটা সাবান পাচ্ছ যেটা তোমার ব্রাইটেনিং। কন্টেস্ট খেলবা, হ্যাঁ আপু কন্টেস্ট খেলবো, এখনই খেলবো, কাপল অফার আপু, কাপল অফার তো অবশ্যই থাকবে। আচ্ছা, এইবার একটা জিনিস তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাই দিচ্ছি, এটা আমি একটু দেখাই দেই আপু, আমি খুব ফেড আপ, কেন আপু এটা আমি একটু দেখাই দেই, এটা মেবি তোমরা জানো, এটা হয়তো তোমরা জানো, ঠিক আছে, তুমি 6 বক্স রেখে দিও, আমার অফিস বয়কে পাঠাবো। আচ্ছা আপু ঠিক আছে, এটা বেটার হয়, আমি এটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি, বাট তোমাদেরকে বলতে হবে এটা অন্যান্য পেজে 1200 টাকায় সেল করা হয়। আমি একদম দেখে কাইত হয়ে গেছি, মানে আমার মাথা জাস্ট ঘুরাচ্ছে যে এটা কিভাবে 1200 টাকায় মানুষ সেল করে। অফার সব শেষ না আপু, ব্রেস্ট বিক করার কিছু আছে, হ্যাঁ আপু বিক করারও আছে সেম প্রাইসই। এই জিনিসটা দেখো, এটার কাজগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বাট জিনিসটা দেখো, এটা যারা 10টা গ্রুপে শেয়ার করবা, এটা অনলি যারা 10টা গ্রুপে শেয়ার করবা, এটা ডান লিখে দিবা এখনই, কারণ এটা আমি একটা অফার প্রাইস বলবো, অনলি 400 টাকা, অনলি 400 টাকা। এটা যে কি পরিমাণে ভালো, এটা পোর টাইটেনিং করে এবং এটা পারমানেন্ট কাজ করে। এটা আমি যাদের পোর্স আছে তাদেরকে আমি বলবো, যে অনেক ছোটবেলা থেকে অনেক বড় বড় গর্ত আছে, এইটা মাত্র 1 ঘন্টায় পোর্স টাইটেনিং করে, অনলি 1 ঘন্টায়। এই যে দেখো, অনলি 1 ঘন্টায় পোর টাইটেনিং করে, প্রাইস হচ্ছে 400 টাকা। যারা নিবা 10টা গ্রুপে শেয়ার করে এখানে ডান লিখো, এটা অন্য পেজে 1200 টাকায় সেল করা হয়, দেখলে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আপু ভালো ডে ক্রিম, নাম বলো মিশকের বেবি ময়শ্চারাইজার, এটা বেস্ট, এটার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও। এটা হচ্ছে তোমার স্কিনটাকে জাস্ট গ্লো করবে, পোর্স টাইটেনিং করবে, যাদের অনেক পোর্স আছে, অনেক পোর্স আছে। ভালো একটা বডি লোশন দেখাও যেটা ডেতে ইউজ করা যাবে, দেখাচ্ছি আপু, ওই যে কালকে ডক্টর মেইনারের একটা দেখালাম, ডক্টর ডেভের, ঠিক আছে, এইটা দেখে নাও, এটা হচ্ছে তোমার আমার লাইফে দেখা বেস্ট পোর টাইটেনিং মাস্ক। পোর টাইটেনিং এর কোনো মাস্ক হয় না, পোর টাইটেনিং এর জন্য আমরা নর্মালি যেগুলো ইউজ করে থাকি, হ্যাঁ দেখবা খেয়াল করে পোর টাইটেনিং এর জন্য কি কি থাকে, পোর টাইটেনিং এর জন্য সিরাম থাকে, পোর টাইটেনিং এর জন্য ক্রিম থাকে, বাট কোনো মাস্ক নাই। এটা হচ্ছে 1 ঘন্টাতে পোর টাইটেনিং করে, অনলি 1 আওয়ারে, হ্যাঁ 1 ঘন্টাতে। লাইক তুমি মেকআপ করার আগে, আপু মিল্ক পার সোপ অর্ডার করেছি, প্লিজ জলদি দিও। আচ্ছা আপু ঠিক আছে, তোমার কি ইয়া খুলছে আপু, মানে তুমি তো সব থেকে সবসময় বেশি হায়েস্ট শেয়ার করো, অফার ছাড়া প্রাইসটা বলো, অফার ছাড়া প্রাইস যদি নিতে চাও এটার প্রাইস 1200 টাকা, বিশ্বাস করবো। আমি তোমাকে দেখাই দিচ্ছি, আমি পেজের নাম বলবো না, আমার আম্মু নিবে, ঠিক আছে, আমি পেজের নাম বলবো না, বাট তোমরা বুঝতে পারবা এটা 1200 টাকায় সেল করা হয়। এটা অন্যান্য পেজে, আদার্স পেজে, কিছু পেজে 800 টাকায় সেল করা হয়, কিছু পেজে 900 টাকায় সেল করা হয়, কিছু পেজে 600 টাকায় সেল করা হয়, ঠিক আছে, বাট আমাদের কাছে অনলি 400 টাকায় পাচ্ছ। এটা আমার 400 টাকা, 20 টাকা, 20 থেকে 10 টাকা লাভ থাকবে আমার। সো এইটা আপু সানট্যানটার, সানট্যানের জন্য, সানট্যানের জন্য স্ক্রিনশট, স্ক্রিনশট বলতেছি, লাল তিলের জন্য কি আছে, লাল তিলের জন্য ইয়াটা ডান, তাবাসুম আপু এটার, এটার থিকনেসটা দেখলে বুঝতে পারবা আপু প্লিজ। হ্যান্ড হোয়াইটেনিং এর জন্য কিছু আছে, গ্রিন কোলাজেন লোশনটা, গ্রিন কোলাজেন লোশনটা আপু শেয়ার ছাড়া প্রাইস বলো, মাস্কটা শেয়ার করতে পারবো না আপু, শেয়ার একটু কষ্ট করে শেয়ার করো, শেয়ার ছাড়া 650 টাকা, শেয়ার ছাড়া 650 টাকা, 250 টাকা টোটালি মাইনাস, 400 টাকায় পেয়ে যাবা। এটা আমি ধরতেছি তোমরা ডান লিখো, শেয়ার করে ডান লিখো, ঠিক আছে। আপু হেয়ার থিক C1টা কি স্টকে আছে, C1 এর থিকের একটা প্রোডাক্ট আসছে আপু, গেম খেলবা কখন, এখনই খেলবো, বাট আগে এটা নিয়ে নেই আপু, শেয়ার ডান, এটা নিবো গোল্ডটা, এটা কেউ মিস করো না। এটা কেন মিস করতে না করতেছি, এটা পোর্স থাকলেও নিবা না থাকলেও নিবা, আমার পোর্স নাই, বাট আমি এটা ইউজ করে যে হারে মজা পাইছি, এটা আমার অন্য কোনো মাস্কে, আপু বলো না এতদিনের ব্লগ দিলে শেয়ার করে বিরক্ত হয়েছে ফেসবুক, আপু অনেক বেশি 400, দোষ নেই ওয়াইফাই নাই, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 400 টাকা আপু। সব প্রোডাক্টের ছবি দিয়ে দাও প্লিজ মুনিরা রহমান আপু, পারি না সময় হয় না আপু, এই কারণে আমি লাইভেই তো আসি, দেখো না উল্টা পাল্টা সময় আসি, আজকে একটু তাড়াতাড়ি আসছি। এটার জাস্ট ইয়াটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা পিওর গোল্ডের এবং এত থিক, নর্মালি এত থিক না, কোনো ইয়া থাকে না,
একটা অসাধারণ স্মেলটা, জাস্ট ওয়াও। আমি এখন ফেসে ইউজ করতাম, বাট আমি আর করব না। কেন করবো না, কজ হচ্ছে এটা ইউজ করলে আমার ঠান্ডা লাগে, আর আমি অলরেডি একটা ব্ল্যাকহেড মাস্ক ইউজ করেছি, আমার পোর্স নাই। সো যাদের পোর্স আছে, হ্যাঁ, তাদের এক ঘন্টায়, লাইক তুমি মেকআপ করতেছো, মেকআপ করলে দেখবা যে অনেকের যাদের গর্ত আছে বা পোর্স আছে, দেখবা যে গর্তের মধ্যে মেকআপগুলো ঢুকে যায়, খুব বাজে দেখায়। তারা মেকআপ করার আগে তোমার এই জিনিসটা ইউজ করে ফেলবা, দেন এক ঘন্টা পরে মেকআপ করবা, দেখবা মেকআপটা খুব সুন্দর করে বসে যাবে। প্রাইস ওনলি 400 টাকা। ডান লিখে ইনবক্স করে দাও, ডান লিখে ইনবক্স করে দাও, শেয়ার করো, শেয়ার করে ডান করো, ডান লিখো, দেন ইনবক্স করে দাও, ঠিক আছে? ডানের পাশে লিখবা ডান গোল্ড মাস্ক, ডান গোল্ড মাস্ক অথবা গোল্ড মাস্ক ডান, তাহলেই হবে। আমি ধরতেছি, আয় তুষনি, শোন, নেটওয়ার্কে আমার মনে হয় আমার সমস্যা দেখা দিচ্ছে। আপু ক্লিয়ার কি দেখা যাচ্ছে? আমি নিব, রাখো আমার জন্য। আপু রোজ সুদিং জেলটা দিলা না, 400 টাকা প্রাইস ছিল। কোনটা আপু? ওই যে গোলটা 300 টাকার সুদিং জেলটা কত? আমারটা কি দিবা না? মোবাইলটা একটু দিতে বলো তো, শারমিন জসিম আপু, মোবাইলটা। আপু ইনবক্স করেছি পোর্স মাস্কটা। আচ্ছা আপু, এটা এক ঘন্টায় পোর্স রিমুভ করে, ঠিক আছে? যাদের অনেক বেশি পোর্স আছে। আপু ডেতে ইউজ করা যাবে। লোশনটা দেখাও, দেখাচ্ছি আপু। কন্টেস্ট খেলো, দেখি কিছু পাই কি না। আচ্ছা আপু ঠিক আছে, কন্টেস্ট এখনই খেলতেছি, একটু ওয়েট করো, আমি এখন একটু ওয়েট করো। হ্যাঁ আমি এখনই শেয়ার ডান গোল্ড মাস্ক। আপু টমেটো বিলিং সিরামটার কাজ কি? টমেটো বিলিং সিরামটা হচ্ছে স্কিনটাকে, নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে আজকে। হ্যাঁ আপু, হ্যান্ড হোয়াইটেনিং গোল্ড মাস্কটার ইউজিং প্রসেসটা বল আপু। গোল্ড মাস্কটা ফেসে লাগাতে হবে, এক ঘন্টা পরে টেনে তুলে ফেলবা, অথবা এক ঘন্টা আধা ঘন্টা যতটাই লাগে, শুকাতে শুকাতে দিবা। আপু আমি জাস্ট অজ্ঞান হয়ে গেলাম, 400 টাকাতে দিচ্ছ, আর ওরা কিভাবে গলা কেটে দাম রাখে, এটাই আমি বলতে চাচ্ছি আপু, ঠিক আছে? নিউ একটু খেলার আগে হিন্টস দিও, আমি নিউ খেলার আগে একটু হিন্টস দিও। আচ্ছা আপু, হিন্টসটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট দেখাবো, সেই প্রোডাক্টটার এক্সাক্ট প্রাইস যেই আপুটা সব থেকে আগে বলতে পারবে, সবার আগে বলতে পারবে কারেক্ট প্রাইসটা, সে ওইটা টোটালি ফ্রিতে পাচ্ছ, ঠিক আছে? জাস্ট ডেলিভারি চার্জটা দিতে হবে, এই আর কি, শেয়ার ডান গোল্ড মাস্ক। আচ্ছা এবার আমি আরেকটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা না, হয়ে গেল, এটা হচ্ছে তোমার গোল্ড মাস্ক। হ্যাঁ এটা গোল্ড মাস্ক, এটা হচ্ছে নতুন একটা গোল্ড মাস্ক, আমি দেখাই তোমাদেরকে। আচ্ছা এটা নতুন, হ্যাঁ এটা হচ্ছে তোমার গোল্ড মাস্ক আসছে। হ্যাঁ এই গোল্ড মাস্কটার কাজটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে গ্লো করবে, শাইনি করবে, এটা পোর্স মিনিমাইজ করে না। হ্যাঁ এটা গ্লোয়িং, শাইনিং, ব্ল্যাক হেড, হোয়াইট হেড রিমুভ করবে। সো তোমাদের যে কাজটা করতে হবে, এটার প্রাইসটা বলতে হবে যে এটার প্রাইসটা আসলে কত, তারপরে আমি তোমাদেরকে, এটা হচ্ছে কন্টেস্ট, সো আমি কন্টেস্টটা শুরু করলাম। এই যে দেখো এটার প্রাইসটা কত হতে পারে, যে আগে বলবে এবং কারেক্ট প্রাইসটা বলবে, ঠিক মতো প্রাইসটা বলবে, ঠিক আছে? আমি তাকে, এটার প্রাইসটা অবশ্যই 500-র বেশি হবে, হিন্টস দিয়ে দিলাম, অবশ্যই 500-র বেশি হবে, 500-র কম হবে না। সো এবার বলা শুরু করো, 1, 2, 3, 4 স্টার্ট। হ্যাঁ তোমরা বলো যেটার প্রাইসটা কি হতে পারে, এটার প্রাইসটা কি হতে পারে, যে সব থেকে আগে প্রাইসটা বলবে, কারেক্ট প্রাইসটা বলবে, সে এটা গিফট পেয়ে যাবে। সো প্রীতি জানা 600, আয়সা কাঞ্জি 350, 750, আমার তো নূর করিম আপু 550, 650, নির্ঘুম রাত্রি আপু 650, আয়সা কাঞ্চি আপু 450, 500, শারমিনাতিক আপু 650, নির্ঘুম রাত্রি আপু 650। আচ্ছা বলতে থাকো আপুরা, বলতে থাকো, আমি এটার কাজগুলো বলে দিই, ঠিক আছে? কাজগুলো বলে দিই, যেটার কাজগুলো কি কি। এটা হচ্ছে তোমার ব্ল্যাক হেড, হোয়াইট হেড রিমুভ করবে, স্কিনটাকে গ্লো এবং শাইনি করবে, এবং পিল অফ মাস্কগুলো যেমন আমরা ইউজ করতে খুব বিরক্ত ফিল করি, এটাতে কোনো বিরক্ত হবা না, কারণ এটা একদম স্কিনের সাথে প্লেইনলি লেগে থাকবে, ঠিক আছে? আচ্ছা বলতে থাকো, এটার প্রাইস 500-র থেকে বেশি হবে। কি বলছো ইতি আলম আপু? 600 টাকা, রসনারা 550 টাকা, 700, 850,
400 টাকা আপু, 650। আচ্ছা বলতে থাকো বলতে থাকো বলতে থাকো, অনেকেই ঠিক বলেছে, উইনার পেয়ে গেছি। আচ্ছা এটা হচ্ছে যে এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 650 টাকা। নির্ঘুম রাত্রি আপু উইনার হয়েছে, উনি কারেক্ট প্রাইসটা বলতে পারছে। নির্ঘুম রাত্রি আপু তো বাসায় আসে, আপু বাসায় এসে নিয়ে যান, ঠিক আছে। আর এটার প্রাইস হচ্ছে 650 টাকা, 650 টাকা। যারা অর্ডার করতে চাচ্ছ করে ফেলো, ঠিক আছে। এটার গেমটা শেষ, এটার প্রাইস হচ্ছে 650 টাকা। এটার কাজগুলো আমি বলে দেই, এটা ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করবে, ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করবে, স্কিনটাকে একটা গ্লোয়িং লুক দিবে। 650 টাকা, 650 টাকা। এই যে এটা হচ্ছে ফ্রুট অফ দ্য ওকালির গোল্ড মাস্ক, ফ্রুট অফ দ্য ওকালির গোল্ড মাস্ক 1000 টাকা। নূর আফমান লাভ মানে 1000 টাকা। এটার প্রাইস হচ্ছে, আমি বললাম তো আগে আপনার অ্যাপু যে তোমার আগে নির্ঘুম রাত্রি অ্যাপু বলছে, তুমিও বলছো, তুমি সেকেন্ড বলেছো, সমস্যা আমি আরেকটা খেলবো, তখনও তুমি থাকো, জিতে গেছি, আরেকটা খেলবো, ঠিক আছে। সো টেনশন নিও না, আমি আরেকটা এখনই খেলবো, টেনশন নিও না। এটার প্রাইস 650 টাকা, ঠিক আছে, 650 টাকা। যারা অর্ডার করতে যাচ্ছ অর্ডারটা করে ফেলবা, কারণ এই পিল অফ মাসগুলো শীতের মধ্যে, মানে এই পিল অফ মাসগুলো অনেক ইফেক্টিভ, অনেক ইফেক্টিভ। এই পিল অফ মাসগুলো রাখার ট্রাই করবা তোমাদের কালেকশনে, কারণ আপু এটার প্রাইস 650 টাকা, ঠিক আছে, 650 টাকা। রোজের প্রাইস 2200 টাকা আপু, একটু পাইলাম না, সমস্যা নাই আপু, আরো তো অনেক আছে, পেয়ে যাবা, সমস্যা নাই। আরেকটা আছে, আমি এটা খেলবো, আমি আগে বলেছি না রে আপু, তুমি আগে বলো না, আমি পড়তেছি, দেখো না, আমি একটা একটা করে পড়তেছি, এখনই খেলো প্লিজ। হ্যাঁ আপু এখনই খেলবো, এখনই খেলবো। আপু আমি সবার আগে বলছি আপু, পার্মানেন্ট আহারে বলতে পারলাম না রে আপু, সমস্যা নাই আপু, আমরা কি করবাম, সমস্যা নাই আপু, আরো আছে তো, আরো অনেক প্রোডাক্ট আছে। আজকে তো একটা প্রোডাক্ট না, আমি এতগুলো প্রোডাক্ট দেখাই শেষও করতে পারবো না। পরের সিরামের প্রাইস কত আপু? ইয়েস খেলো আপু, আমি নাও গেমটা ধরতে পেরেছি, একটু দামগুলো অনেক প্রোডাক্টের জানাই দিয়ে নাও আপু। আমি বলবো না, এটা তোমাদেরকে ইয়া করতে হবে, তোমার চুলটা একটু বড় হয়েছে। হ্যাঁ আগের থেকে বড় হয়েছে আর কি, আমি যদিও খুলি না তো এরকম করে আপু। আরে আর কত খেলবা আপু, আমি তো জানি না। আচ্ছা আপু হেয়ারের জন্য ভালো কোনটা? হেয়ার ফলের জন্য হেয়ার কম্বোটা নিয়ে নাও, 3500 টাকার হেয়ার কম্বোটা আপু। শেয়ার ডান গোল্ড মাস্ক নিব। আচ্ছা আপু এবার তোমাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাবো, ওটা হচ্ছে তোমার বডি স্লিম। আপু 24K বড় গোল্ডেন 800 টাকাতে দিচ্ছ? জি আপু 800 টাকাতে, এটা অনলি আজকের জন্য। এটা হচ্ছে তোমার যারা পেটের মেদ কমাতে চাচ্ছ, পেট এবং হাতের মেদ কমাতে চাচ্ছ, ঠিক আছে, যারা আমার আমার প্রবলেমে ভুগতেছ তাদেরকে, এটা হচ্ছে তোমার বডি ক্রিম। এটার অনেক ইফেক্টিভ, হ্যাঁ এই জিনিসটা খুবই ইফেক্টিভ আপু, আমিও ঠিক বলেছি আপু, ঠিক সবাই বলবে আমি জানি, বাট যে আগে বলবে, হ্যাঁ আমি বলে দিলাম যে সবার আগে বলবে আপু, ব্রন দিয়ে হালকা গর্ত হয়েছে একদম হালকা, কি দিব আপু? তুমি হচ্ছে যে ভিটামিন সি সিরামটা নাও, আর কিচ্ছু নেওয়া লাগবে না, অনলি ভিটামিন সি সিরামটা। স্কিন মোটা করার প্রাইসটা বলো, এটার প্রাইস কত হবে এটা একটু বলতে হবে। এটার কাজগুলো আমি বলে দেই আপু, 1200, 600, 1500, 650, 650। নূর করি আপু কি বললা, এটার দাম 650 হয় বলো? আচ্ছা বলো, আমি আমি বলতেছি কি আগে সবার আগে কোনটা প্রাইস বলতেছে আমি বলে দেই। হ্যাঁ এটা হচ্ছে স্লিমিং ক্রিম, এটা হচ্ছে বডি স্লিমিং ক্রিম, এটা ইউজ করলে বডি ফ্যাট কাটবে এবং অন্যান্য প্রোডাক্ট কাজ করুক বা না করুক এটা করবে। এটা তুমি ব্রেস্টে ইউজ করতে পারবা, যারা ব্রেস্ট টাইটেনিং করতে চাচ্ছ। সামিয়া আপু প্রত্যাশ, সামিয়া প্রত্যাশা আপু 1200 টাকা বলেছ, নূর আপু বলেছ 600 টাকা, আয়সা কাঞ্চি আপু 1550 টাকা, আয়সা কাঞ্চি আপু 1250 টাকা, সামিয়া আপু, সামিয়া আপু প্রথমে বলেছ 1200 টাকা, এরপরে বলেছ 1550, নির্ঘুম রাত্রি আপু 850 টাকা, 1200, 1200, 1000, 1200। এটার কাজ কি আছে? এটার কাজ আমি বলে দেই, 1150 টাকা, এটা বলতে থাকো। আচ্ছা এটার কাজগুলো আমি বলে দেই, হ্যাঁ এটা হচ্ছে যে কাজটা করবে, এটার কাজটা হচ্ছে তোমার বডি ফ্যাট কাটবে,
এটা হচ্ছে বডিটা ফ্যাট কাট থাকবে আপু। বডি স্লিমিং প্রাইস 1200 টাকা, 1800 টাকা। ভিটামিন সি সিরামের প্রাইস কত? 1200 টাকা, সরি 500 টাকা। ভিটামিন সি সিরাম হচ্ছে 500 টাকা, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার বডি ফ্যাট কাটবে এবং এটা 100% কাটবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা তুমি ব্রেস্টে ইউজ করতে পারবা, মুখে ইউজ করতে পারবে, এটা গালে ইউজ করা যাবে। ক্লিয়ারলি বলা দিয়ে বলা আছে তোমার ক্যাপসিকাম, ক্যাপসিকাম এবং চিলি। আপু আমি কি নাইট ক্রিম দিতে পারবো না? অবশ্যই পারবেন আপু, আপনি নাইট ক্রিম দেওয়া শুরু করে দেন। আপনি রোজ ক্রিম ইউজ করেন বা আকালকে অবশ্যই একটা ক্রিম আসবে, আপনি ওইটা নিয়ে নেন, আপনি তো অলরেডি রোজ ক্রিম ইউজ করেছেন। আচ্ছা, এটার উইনার অলরেডি আমি পেয়ে গেছি। এটার উইনার হচ্ছে, আপুটার নাম কি জানি, প্রত্যাশা আপু। প্রত্যাশা আপু বলেছেন 1200 টাকা। সবার আগে প্রত্যাশা আপু এটার প্রাইস বলেছেন 1200 টাকা, একদম ফার্স্টে বলেছেন এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। এটা হচ্ছে স্লিম, এটা ইউজ করার পরে হালকা একটু জ্বলবে, হ্যাঁ হালকা একটু জ্বলবে। ইউকো আইজেল 550 টাকা, 550 টাকা। তোমার অন্য ক্রিম কাজ করুক বা না করুক, এটা 1200 টাকা আপু। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। তুমি 800 টাকা, শেষ শেষ আপু, আর নাই, আর হবে না, শেষ হয়ে গেছে। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা, প্রত্যাশা আপু সবার আগে বলেছে, ঠিক আছে 1200 টাকা। এটা অনেকেই বলবে আপু আপনি তো কোনো স্টেপই নিচ্ছেন না, জানবি জানবি আপু, বুঝিনি আপু, আবার একটু বলো, আমি বুঝতে পারিনি তোমার কথাটা আপু। আগে দেখো কি দেখবো, এটা 1200 টাকা, 1200 টাকা। এটা যারা নিবে আমাকে ইনবক্স করে দিবে। এটা কিন্তু তোমার অন্য ক্রিম কাজ করুক বা না করুক, হ্যাঁ তোমার অন্যান্য ক্রিমগুলো কাজ করুক বা না করুক, আপু কতক্ষণ মেসেজ করতে হবে, কতক্ষণ আপু কতক্ষণ মেসেজ করতে হবে না, এই যে এটা হচ্ছে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রেখে দিবা, ঠিক আছে, তোমার সারা রাত লাগিয়ে রেখে দিবা। এই যেভাবে করে গেলাম গা, কিছুই পাইলাম না আপু, আরো খেলা আছে তো, এখানে তো অনেকে আছে। এই যে এইটা তুমি যেই জায়গাটা লাগাচ্ছ এই জায়গাটা তোমার হালকা ঠান্ডা একটা ফিল হবে, লাইক তোমার যে যে কি বলে পিপারমেন্টের মতো, হ্যাঁ পিপারমেন্টের মতো একটা ফিল হবে এবং ওই জায়গাটা তোমার ব্রাইট হতে শুরু করবে। তুমি আমার কমেন্ট পড়ে পড়া আমাকে সেকেন্ড বানাইছো, তুমি পরে পড়ে আমাকে না আপু তুমি সেকেন্ডই হয়েছো, আমি সেকেন্ডে বলেছিলাম, হ্যাঁ আপু আপু অনেক অনেক দো তোমার জন্য আপু, ইনবক্স করে দাও, এটার স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশট নিয়ে দেন আমাকে ইনবক্স করো। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। এটা তুমি ব্রেস্টে ইউজ করতে পারবা আপু। আজকে আর কোনো আপু দেখি যদি থাকে প্রোডাক্ট তাহলে খেলবো, না হলে চলে যাব। এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা কিন্তু চিলি না, চিলি একটা আলাদা জিনিস, ক্যাপসিকাম আলাদা জিনিস আপু। কাল ক্রিম আনো দেন একসাথে নিতে পারো। আচ্ছা আপু ঠিক আছে, স্কিন মোটা করার সিরামটা কত করে? 1200 টাকা, 1200 টাকা আপু। সবার আগে বলে দিয়েছি, সবার আগে বলেছে হচ্ছে প্রত্যাশা আপু, হ্যাঁ এই কারণে আমি নাম এই জন্য বলে দিচ্ছি যেন কারোর মধ্যে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। এটা হচ্ছে বডি ফ্যাট ক্রিম, এটা কিন্তু কাটার না, একটা হচ্ছে ফ্যাট কাটার, একটা হচ্ছে ফ্যাট কাট ক্রিম। এটা হচ্ছে তোমার স্লিমিং বডি ক্রিম, এটা যেখানে ইউজ করবা সেই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, ফ্যাটগুলো কাটতে থাকবে, হ্যাঁ ফ্যাটগুলো। আপু চাচ্ছে আবার কুরিয়ারে ফুল কেন চাচ্ছে আপু, তুমি আমাকে একটা বিকাশ নাম্বার দিয়ে দাও একটু কষ্ট করে। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। আবার খেলো আজকে কি আরো গেম খেলো আপু? যদি থাকে প্রোডাক্ট তাহলে আমি দেখি কি প্রোডাক্ট আছে, যেগুলো থাকে সেগুলো, ঠিক আছে। এটার প্রাইস 1200 টাকা, এটা জেনি বা ইনবক্স করে দিও, কারণ এটা আমার কাছে আছে 12 পিস, অনলি 12 পিস আছে। আর একটা খেলো, হ্যাঁ আপু আর একটা খেলি। কালকে কি পিঙ্ক শাওয়ার জেল পাবো? হ্যাঁ আপু পাবেন, কালকে পিঙ্ক শাওয়ার জেলটা পাবেন। সো এটা যে নিবেন আমাকে ইনবক্স করে ফেলেন, হ্যাঁ। তাহলে আরেকটা লাস্ট খেলি আপু, আমি অনেকবার মেসেজ করেছি কলও করেছি। আচ্ছা আপু আমি চেক করে দেখি 300 টাকার সুদিং জেলের কাজ কি আপু। 300 টাকার সুদিং জেল ব্রাইট করবে, হেলদি রাখবে, স্কিনটাকে ফ্রেশ রাখবে। তুমি ন্যাচারালি সুদিং জেলগুলো মানে এমনিতেই ইউজ করতে পারো। আচ্ছা আরেকটা গেম খেলি, বাট কিসের উপরে খেলবো সেটাই তো জানি না, তোমরা তো সব প্রাইজে মোটামুটি জানো। আয় তুষনি একটু শোন, দেখি এটা কি স্লিম হবে কতটা, প্রোডাক্ট দেওয়া যাবে? হ্যাঁ আপু দেওয়া যাবে, ইনবক্স করে দাও, স্যাটারডেতেই প্রোডাক্ট পাবা ইনশাল্লাহ। এটা একটু খুলতো, পাবো না জানি আপু, এসে নিয়ে যান সমস্যা নেই, পাবেন না কেন, স্কিন জেলটা ধরো স্ক্রিনশট। এই যে আপু দেখি আমি আর কোনো প্রোডাক্ট আছে নাকি, যদি পাই দেন আবার খেলবো, ঠিক আছে, না হলে কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। আপু তোমার অ্যাড্রেসটা কোথায় থেকে নিয়েছো তোমার ড্রেসটা? আপু আমার ড্রেসটা নিয়েছি কানিজ বুটিক অ্যান্ড ক্রিয়েশন থেকে, কানিজ বুটিক অ্যান্ড ক্রিয়েশন থেকে। আপু স্ক্রিনশটটা নিয়ে নাও,
আপু হেয়ার থিক সি1টা কাল পাবো? আপু আমার হেয়ার থিক সি1, আপু কি তুমি কি অর্ডার করছো? আপু এতদিন পর তোমার লাইভ দেখছিলাম, তোমার ফেস একটু ফুলা লাগছে। আপু ফুলি নাই রে, আপু মোটা হয়ে গেছি। ঠিক আছে, আজকে আর খেলার মতো কিছু নাই আপাতত, কালকে ইনশাল্লাহ আবারও খেলবো। আজকে অনেক খেলেছি, যতটুকু খেলছি এনাফ। কালকে একটা প্রোডাক্টের উপরে তোমাদেরকে খেলবো। আপু সিবিও2টা দেখাও। মনিরা আপু 400 টাকা, কোনটা 400 টাকা আপু বুঝি নাই। আজকে কনফার্ম সাবিহা শ্যামলি আপু তুমি যে বললা, সুরাইয়া মিতু আপু জীবনে কি লিখছো, জীবনে লটারি বা খেলায় শুইও পাইনি। আহারে আপু সমস্যা নাই, পেয়ে যাবা। ঠিক আছে, আরো কালকে তো আমরা আরো খেলবো, আর কালকে আরো অনেকগুলো প্রোডাক্ট আসবে, ওটার উপরে ইনশাল্লাহ আমরা কালকে খেলবো। সো কালকে ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, কালকে খেলবো, আজকে আর খেলতেছি না। কানিজ আপি ড্রেস সত্যি খুব নাইস। হ্যাঁ কানিজ আপুর ড্রেস গুলো অনেক সুন্দর হয়, প্লাস তোমার কোয়ালিটি গুলো অনেক ভালো হয়। আপু লোশনটা দেখালা না, সরি আপু লোশনটা দেখাচ্ছি, দাঁড়াও। একটুর জন্য পেলাম না, আমাকে কেউ একটা দাও। তো ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, কারণ আমার তো একটা প্রোডাক্ট না, হিউজ প্রোডাক্ট, আমি তো খেলে কিছু পাই না। তুমি আমাকে এমনি গিফট দাও, ইনশাল্লাহ পাবো। ফোজিয়া মুন আপু আমারও ভাগ্য ভালো না আপু, সবার ভাগ্যই ভালো। আপু এগ হোয়াইট চেরিটা দেখাও, এগ হোয়াইট চেরিটা দেখাও, বুঝি নাই আপু। আপু ইনশাল্লাহ আপু একটু ইউজ প্রসেসিংটা বলো। আপু রাত্রেবেলা যখন তুমি দিবা, তখন ধরো হাতে মাসাজ করে লাগায় রাখবা, গলার নিচে মাসাজ করে সারা রাত রেখে দিবা। ঠিক আছে, এভাবে করে লাগায় রাখবা। আপু বলো না পোরের নিউ সিরামটার প্রাইস করো, 1200 টাকা। আপু পোরের যে নিউ সিরামটা, এটা হচ্ছে তুমি সারা রাত দিয়ে রাখবা, বাইরে যাওয়ার সময় দিয়ে যাবা। ঠিক আছে, স্কিন পাতলা ওকালির গোল্ড সিরামটা দিও, আপু ইনবক্স করে দাও। এটা হচ্ছে পোর্স মিনিমাইজ করে, স্কিনটাকে টান টান করে। হ্যাঁ, এটা পোর্স মিনিমাইজ করবে এবং স্কিনটাকে টান টান করবে। আপু এগের সিরাম ইউজ করেছি, পোর্স যায়নি। আর একটা ইউজ করো, আর না হলে তুমি এটা নিয়ে নাও, এটা একটা ইউজে এনাফ। একটা ইউজে তোমার পোর্স টোটালি চলে যাবে। এই যে এটা, এটার মেইন কাজ হচ্ছে পোর্স টাইটেনিং করা, স্কিনটাকে টাইটেনিং করা এন্ড ব্রাইট করা। ঠিক আছে, ব্ল্যাক হেড এর জন্য কিছু দেখাও, আমি এসএস নিব। মুক্তা আপু এই যে এটা, এটা হচ্ছে তোমার বেস্ট ব্ল্যাক হেড এর জন্য। এটা এটা আমার দেখা এই পর্যন্ত বেস্ট একটা প্রোডাক্ট, 750 টাকা। এটা হচ্ছে ব্ল্যাক হেড মাস্ক ওকালির। এটা কিন্তু ওকালি, এবং ওকালি ব্র্যান্ড গুলো বলেই দিয়েছি যে তোমার আপাতত অনেক নাম করা একটা ব্র্যান্ড হচ্ছে ওকালি। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 750 টাকা। যে নিবে আমাকে ইনবক্স করে দিবা। অ্যাপেল ক্রিমটা দিলে চামড়া উঠবে, হালকা পাতলা চামড়া উঠবে। সিবিও টুটা হাতের কাছে নেই আপু, সো এর কারণে আমি দেখাতে পারতেছি না। হেয়ার কম্বো দেখাও, হেয়ার কম্বো প্রাইস হচ্ছে তোমার 3500 টাকা। ওইটার সাথে একটা হেয়ার সিরাম পাবা, হেয়ার সিরামের প্রাইস 1000 টাকা, বাট তোমরা 500 টাকায় পেয়ে যাবা, 4000 টাকায় পাবা। স্কিন জেল কি নাইটে ইউজ করবো? স্কিন জেল সারাদিন ইউজ করবো, স্কিন জেল দিয়ে বাইরে যাবা? ফ্যাট কমানোর প্রোডাক্টটা, হ্যাঁ আপু ফ্যাট কমানোর প্রোডাক্টটা তুমি ডেইলি ইউজ করবা, ডেইলি মানে প্রতিদিন ইউজ করবা। তুমি গোসল করার পরে বাসায় আছো, তখন একটু ইউজ করে বসে থাকো, তোমার ইচ্ছা। রাত্রে তো অবশ্যই ইউজ করবা, দিনের বেলা যখন তুমি কোনো কাজ করতেছো, লাইক তুমি রান্না করতেছো, হ্যাঁ তখনও তুমি ইউজ করবা। আপু নেম কি পোর্জের সিরামটা? ওকালি, ওকালি সিরাম আপু। এটা হচ্ছে ওকালি সিরাম 24K। তোমার কথা আবার ছোট দিবে না তো, তোমার কথা আবার ছোট দিবে না তো, না ছোট দিবে না, বড়টাই দিবে। তুমি আপু প্লিজ আমার ট্রাস্টটা যেন ওয়েস্ট না হয়, না আপু ট্রাস্ট ওয়েস্ট হবে না। ওয়াও আজকে তোমাকে সুন্দর লাগতেছে তানিশা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এই যে এটা দেখো, এটা হচ্ছে ওকালির পোর্সের জন্য। হ্যাঁ এটা হচ্ছে পোর্সের সিরামটা, হোয়াইটটা হচ্ছে পোর্স। এই যে দেখো এটা হচ্ছে পোর্স। তন্নি না খেলে যাবেন আপু, আপনি ওই দিন যেদিন 7 তারিখে বাসায় আসবেন, ওই দিন আমি আপনার সাথে হচ্ছে লুডু খেলবো। ঠিক আছে, বাসায় বসে লুডু খেলবো। তন্নি তোমার স্কিনটা আমাকে দিয়ে দাও, মাশাল্লাহ অনেক নাইস স্কিন। না রে আপু আমার স্কিন খুব একটা ভালো না আপু, আমার স্কিন মোটা। এটা মানে কি আপু, রক দেখা গেলে স্কিন পাতলা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে স্কিনের পোর্স মিনিমাইজ করে। হেলদি স্কিনের জন্য ফেস ব্রাইট হয়েছে, ব্রাইটনেসটা ধরে রাখতে চাই, ক্রিম আর ইউজ করতে চাচ্ছি না। আপু তুমি লবুলার সুদিং জেলটা নিয়ে নিবা, তাহলেই হবে। লবুলারটা স্কিনের ব্রাইটনেসটাকে ধরে রাখতে অনেক সাহায্য করে। আর 24K গোল্ডের, গোল্ডের প্রোডাক্টগুলো অল টাইম ইউজ করার ট্রাই করবা, কারণ গোল্ডের প্রোডাক্টগুলো অ্যান্টি এজিং এর কাজ করে। স্কিন জেল 1400 টাকা, স্কিন জেল 1400 টাকা। আপু মেস্তার জন্য কি অ্যাপ্লাই করবো? অ্যাপেল ক্রিম, এটা নিয়ে নিবা, এটা মেস্তার জন্য।
আপু বেবি ক্রিমটা অর্ডার করেছি কবে পাবো? আপু তুমি শনিবার দিন পাবা। রোজ নাইট ক্রিমটা ইউজ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। থ্যাংক ইউ আপু, হালদি চন্দন স্ক্রাবটা অনেক বেশি ভালো। হ্যাঁ আপু, হালদি চন্দনটা খুবই 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 বেশি ভালো। আপু তোমার কথা ভুল করে ওকে বকে দিবে। হ্যাঁ কালকে আসুক, ওকে বকে দিব। ও আপু হোয়াইট হেড এর জন্য কিছু বলো। হোয়াইট হেড ব্ল্যাক হেড দুইটার জন্যই বলে দিয়েছি ওই মাস্কটা ইউজ করতে হবে। আপু কয়টা ইউজ করতে হবে ক্রিমটা? একটা দিয়ে তোমার যদি মনে হয় যে আপু রেজাল্ট পাচ্ছি দিন, আর একটা নিয়ে নিলাম এরকম আর কি। নোজ এরিয়া ব্ল্যাক থাকলে কি করতে হবে? আপু নোজ এরিয়া ব্ল্যাক থাকলে তুমি একটা ভালো ক্রিম ইউজ করবা বা একটা স্ক্রাব ইউজ করবা। লবুলারটা হচ্ছে আপু যে সুদিং জেল ব্লু কালার, স্কিন জেলেরই আর একটা সুদিং জেল ব্লু কালারটা। আপু টমেটো ফেস ওয়াশটা অনেক ভালো স্মেলটা, জাস্ট আমি টমেটো ফেস ওয়াশটা একটা ইউজ করবো বাট আমি সময় পাচ্ছি না। সিরামটার প্রাইস আপু, কোন সিরামটার প্রাইস জানতে চাচ্ছ একটু বলো তো। তোমার বাসা খুঁজে পাইলাম না তাই মিশা জেলটা অনিতো পারলাম না, অনলাইনে অর্ডার কনফার্ম করো। আচ্ছা আপু ঠিক আছে, খালি উল্টা পাল্টা প্রাইস বলে। কথা উল্টা পাল্টা প্রাইস বলে না, ও নিজে উল্টা পাল্টা উল্টা পাল্টা কথাও বলে। স্যাটারডেতে তুমি বাসা থেকে নিয়ে আসবো তুমি, সেম দেখতে পিঙ্ক অ্যান্ড খুব সুইট, তাই আমি ওকে সুইটই বলি তুমি। সেম আমি পিঙ্ক না আপু, তুমি আমাকে ভুলেই গেলে রওশন। আর আপু ভুলবো কেন বলো? মেস্তার ক্রিমটা আপু অ্যাপেল ক্রিম, অ্যাপেল ক্রিমটা 850 টাকা। চোখের নিচে রক দেখা গেলে স্কিন পাতলা, হ্যাঁ আপু স্কিন পাতলা তোমার, রক দেখা যেখানেই তোমার যদি একবারও রক দেখা যায় স্কিন পাতলা, মুখে গর্ত বলে দিয়েছি। নিউ কোর্সের সিরামটা কি সারাদিন সারাদিন ইউজ করবা, বাইরে যাওয়ার আগেও ইউজ করবা, ঠিক আছে? অ্যাপেল ক্রিমটা হচ্ছে 850 টাকা। স্কিনটা সেন্সিটিভ কি অ্যাপ্লাই করবো? হালদি চন্দন স্ক্রাবটা, হালদি চন্দন শেষ হয়ে গেছে, ডায়মন্ডটা অ্যাভেলেবল আছে, ডায়মন্ড স্ক্রাবটা নিয়ে নিবা, হালদি চন্দনের থেকে আরো বেশি ভালো। এই যে এটা ঠিক আছে, এটা হালদি চন্দনের থেকে বেস্ট। কেন বেস্ট বলে দিচ্ছি, এটার কাজই হচ্ছে স্কিনটাকে শাইনি একটা লুক দেওয়া, এটা শাইনারের কাজ করে। অ্যাজ লাইক আমরা যেমন হাইলাইটার ইউজ করলে যেরকম লাগে ঠিক ওই রকমই, হ্যাঁ আমাদের হাইলাইটার ইউজ করলে স্কিনটা যেমন ঠিক শাইনি শাইনি লুক দেয় ঠিক ওই রকম লুক দিবে, ঠিক আছে? আমি অনেক কথা বলেছি আজকে, আমার মনে হয় না আমি এত কথা কখনো বলি বা এতক্ষণ লাইভে থাকি, আর এখন থেকে আমি ট্রাই করবো তাড়াতাড়ি লাইভে আসার জন্য, ঠিক আছে? স্কিন জেলের উপরে, হ্যাঁ আপু স্কিন জেলের উপরে পাউডার দিতে পারবেন। আচ্ছা আমি এখন একটু পুরো চলে যাই, আমার ঘুম আসতেছে অনেক, আমি আর লাইভ না করি, অনেক কথা বলেছি। সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? আমি আবার পসিবল হলে কালকে সকালবেলা একবার লাইভে চলে আসবো। আল্লাহ হাফেজ আপুরা।